নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের খুব পপুলার ইউটিউব চ্যানেল এডুটিচারে। হ্যালো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব সিটেট এর প্রিভিয়াস ইয়ার অর্থাৎ 2013 থেকে 2016 ম্যাথমেটিক্স পেপারে যে যে প্রশ্নগুলো এসেছিল সেই সমস্ত প্রশ্নগুলো নিয়ে। তা আপনাদের কাছে অনুরোধ, আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং বিশেষ আকর্ষণীয় বিষয়টি ভিডিওটি শেষে দেওয়া আছে। আর আপনারা যদি চ্যাপ্টার ওয়াইজ যে ম্যাথমেটিক্সের ক্লাসগুলো হয়েছে সেগুলোর ভিডিও দেখতে চান, তাহলে আপনারা এখনই চ্যানেলের প্লেলিস্টে যান এবং সেখানে পরপর 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 চ্যাপ্টার ওয়াইজ আপনাদের সেই অঙ্কগুলো করে দেওয়া আছে। তো চলুন বন্ধুরা, সময় নষ্ট না করে আমরা ইয়ার এন্ডিং কোশ্চেন সলভ করব। তা প্রথম প্রশ্ন দেখে নিই আপনাদের স্ক্রিনে কী আছে। তা প্রথম প্রশ্ন আছে, পেরিমিটার অফ এ স্কোয়ার ইজ 24 সেন্টিমিটার, মানে একটা বর্গক্ষেত্র তার পরিধি হচ্ছে 24 সেন্টিমিটার, অ্যান্ড লেন্থ অফ এ রেক্টাঙ্গেল ইজ 8 সেন্টিমিটার, এবং একটা আয়তক্ষেত্র তার লেন্থ হচ্ছে 8 সেন্টিমিটার। ইফ দ্য পেরিমিটার্স অফ দ্য স্কোয়ার অ্যান্ড দ্য রেক্টাঙ্গেল আর ইকুয়াল, তাহলে পেরিমিটারটা মানে পরিধিটা রেক্টাঙ্গেল এবং স্কোয়ারের এক, দেন দ্য এরিয়া ইন স্কোয়ার সেন্টিমিটার, তাহলে স্কোয়ার সেন্টিমিটারে এরিয়া আয়তন বার করতে হবে রেক্টাঙ্গেলের কত। তা এটা এসেছিল সিটেট জুলাই 2013 পেপার 1-এ। তা এই প্রশ্নগুলো কিন্তু আপনাদের সেন্ট্রাল ডেটের সাথে সাথে এমনি আর অন্যান্য যে টেটগুলো আছে তাতেও কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে। তা আপনারা এই ভিডিওগুলো যারা বাংলা মিডিয়াম থেকে সিটেট পরীক্ষা দিচ্ছে তাদের জন্য তো এই ভিডিও খুবই কার্যকরী, কেননা আমি প্রত্যেকটা প্রশ্নের বাংলা বলে বলে দিয়ে আমি আপনাদের অ্যান্সারগুলো করে দেবো। তা সেইখানে আপনাদের আশা করি কোনো প্রবলেমের সম্মুখীন হতে হবে না এই প্রশ্নগুলো সলভ করাতে, ঠিক আছে। তা আমাদের এখানে একটা বলেছে কি, একটা বর্গক্ষেত্র আছে এবং একটা আয়তক্ষেত্র আছে, দুটোরই পরিসীমা আমাদের 24 করে, ঠিক আছে। তাহলে বলেছে কি যে আয়তক্ষেত্রে যদি 8 সেন্টিমিটার লম্বা হয় তাহলে আয়তক্ষেত্রের আয়তন স্কোয়ার মিটারে কত। তাহলে খুবই সহজ অঙ্কটা। তা প্রথমে স্কোয়ার আমরা বার করে নিই, স্কোয়ারের পেরিমিটার মানে পরিধি যদি 24 হয় তাহলে ওর বাহু হবে 6, কেন না 4a = 24, তাহলে a = 24/4 = 6 বেরিয়ে গেল, তাহলে বাহুর দৈর্ঘ্য আমাদের 6 বেরিয়ে গেল। এবার রেক্ট্যাঙ্গেলের বাহুর দৈর্ঘ্য আমাদের এখানে বলেছে লেন্থ হচ্ছে 8, তাহলে আমরা লেন্থ 8 বার করে রেখেছি। এবার লেন্থ যেহেতু 8 বার করে রেখেছি তাহলে এখানে সাথে ব্রেথটা বার করে নিতে পারবো, কেন না আমরা জানি 2 × লেন্থ + ব্রেথ = পেরিমিটার ইজ মানে পেরিমিটার হবে, তা পেরিমিটার মানে পরিধি, তা ওইটা = 24, তাহলে আমরা এখানে ব্রেথ = 4 বার করে নিতে পারবো, ঠিক আছে। তাহলে আমাদের এখানে কি বলেছে আয়তক্ষেত্রের আয়তন কত, ঠিক আছে। তা আয়তক্ষেত্রের আয়তন তা আমরা লেন্থ × ব্রেথ করবো, তাহলে আগে 8 বলা ছিল এর লেন্থ, আর 4 আমরা বার করেছি ব্রেথ, তাহলে 4টা 32, তাহলে অপশান সি এখানে সঠিক উত্তর। আশা করি বন্ধুরা খুবই সহজ এই অঙ্কটা বুঝতে পেরেছেন। তো চলুন আমরা পরবর্তী প্রবলেমে যাই, পরবর্তী প্রবলেম দেখে নিই আমাদের স্ক্রিনে কি আছে। প্রশ্ন, দ্য ডিফারেন্স অফ দ্য প্লেস ভ্যালু অ্যান্ড দ্য ফেস ভ্যালু অফ দ্য নাম্বার 3 in 1, 2, 3, 4, 5 ইজ, এটা সিটেট জুলাই 2013 পেপার 1 এসেছিল। তা বলেছে কি দ্য ডিফারেন্স মানে হচ্ছে বিয়োগফল বা পার্থক্য অফ দ্য প্লেস ভ্যালু, অফ দ্য প্লেস ভ্যালু মানে যে প্লেসে বসে আছে, অ্যান্ড দ্য ফেস ভ্যালু মানে অ্যাকচুয়াল ভ্যালু, তাহলে এই তিনের প্লেস ভ্যালু হচ্ছে 300 আর ফেস ভ্যালু 3 এর 3, তাহলে এর বিয়োগফল আমাদের কত হবে। তা আমরা এখানে বার করে রেখেছি যে প্লেস ভ্যালু 300 আর ফেস ভ্যালু 3, 297 আমাদের সঠিক উত্তর বেরিয়েছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো চলুন আমরা পরবর্তী প্রশ্নে যাই, পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে, উইচ ওয়ান অফ দি ফলোয়িং ইজ নট কারেক্ট, মানে যেটা আমাদের এখানে ভুল সেটা আমাদের বলতে হবে কোনটা। তা আমরা 1, 2, 3, 4 করে দেখে যাব, যেটা ভুল হবে সেটাই মার্ক করব। তা প্রথম প্রশ্ন বলেছে 56.7 কিলোগ্রাম ইজ ইকুয়াল 5670, তা এইটা কিন্তু এখানে ভুল আছে। তার কারণ কি দেখুন, 56 কিলোগ্রাম মানে সবার আগে তো 56,000 কিলোগ্রাম, তারপরে তো 700, তাই না। তা এইখানে কিন্তু নট কারেক্ট যেটা, তাহলে কিন্তু অপশান এটা এখানে সঠিক। চলে আসছি আমরা পরবর্তী প্রশ্ন, দ্য স্পিড অফ এ বোট ইন এ রিভার ইজ 20 কিলোমিটার পার আওয়ার, অ্যান্ড দ্য স্পিড অফ এ অ্যানাদার বোট ইজ 23 কিলোমিটার পার আওয়ার, তাহলে দুটো বোট আছে, সেই দুটো বোটের জলে নদীর জলে তাদের স্পিড, একটা 20 কিলোমিটার পার ঘন্টা আর একটা 23 কিলোমিটার পার ঘন্টা,
এবার দি ট্রাভেল ইন দ্য সেম ডাইরেকশন, তারা একই দিকে মুভ করছিল, ফ্রম দ্য সেম প্লেস, একই জায়গা থেকে, অ্যাট দ্য সেম টাইমে, একই সময়ে। দ্য ডিস্টেন্স বিটুইন দ্য বোর্ড আফটার 3.5 hours ইজ, আমাদের এখানে প্রশ্নে জিজ্ঞেস করেছে যে 3.5 ঘন্টা পরে তাই সেই বোর্ড দুটোর মধ্যে ডিফারেন্স কত হবে, ঠিক আছে? তা আমরা অঙ্কটা এভাবে করব যে বোট 1 20 কিলোমিটার পার ঘন্টা, তাহলে 20 কিলোমিটার যদি 1 ঘন্টা যায় তাহলে 3.5 ঘন্টা সে কতটা যায়, তা সেটাই আমরা বার করেছি যে 3.5 ঘন্টায় আমাদের বেরিয়ে যায় যে 70 কিলোমিটার যায়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তা চলুন এবার যাই আমরা পরবর্তী প্রশ্ন। এটা আমরা কীভাবে করেছি যে 20 কিলোমিটারকে 3 দিয়ে গুণ করে 3 ঘন্টা, আর এই 20 কিলোমিটারকে 2 দিয়ে ভাগ করলে আমরা কিন্তু 30 মিনিটের অ্যান্সার পেয়ে যাই। কেন না এটা ঘন্টায় 20 কিলোমিটার যায়, তাহলে আধা ঘন্টায় 10 কিলোমিটার যায়। সেটা করার পরে আমাদের এখানে 70 উত্তর বেরিয়েছে। আর বোট ট্যুর ক্ষেত্রে এ 23 কিলোমিটার যায়, তাহলে 23 × 3 ঘন্টায় কতটা যায়, আর 23.5 কতটা যায়, তা করার পরে আমাদের 80.5 বেরিয়েছে, তাহলে দুটো ডিফারেন্স করে 10.5 কিলোমিটার আমাদের অ্যান্সার বেরিয়েছে। তাহলে আমাদের এখানে উত্তর কত, 10.5 কিলোমিটার। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন। বুঝতে যদি না পারেন ভিডিওটি পজ করে আরেকবার রিভাইজ দেখে নেন, আশা করি আপনাদের সমস্যার সমাধান হয়ে যাবে। চলে আসছি আমরা পরবর্তী প্রশ্ন। হোয়েন 90707 ইজ ডিভাইডেড বাই 9, দ্য রিমাইন্ডার ইজ, কি বলেছে, 90707কে যদি 9 দিয়ে ভাগ করা হয় তাহলে রিমাইন্ডার মানে অবশিষ্ট কত থাকবে। তা এইটা জাস্ট আপনাদের ভাগ করে দেখতে হবে। আমরা এখানে ভাগ করে দেখেছি, ভাগ করে আমাদের উত্তর বেরিয়েছে 5। সিম্পল একটা ভাগ করতে দিয়েছে, আপনারা আর কোনো শর্টকাট টিভিয়ের মধ্যে যেয়ে না, এটা জাস্ট ভাগ করে যেমনভাবে ভাগ করতে হয় সেরকমভাবেই ভাগ করে ছেড়ে দেয়। চলে আসি পরবর্তী প্রশ্ন। When a fresh fish is diet is become 1/3 of its weight, মানে যখন fresh fish ড্রাইড করা হয়, মানে যখন মানে মানে যাকে বলে টাটকা মাছটাকে যদি ড্রাই মানে শুকাতে হয়, তা তখন সেটা 1/3 হয়ে যায়, টাটকা মাছ শুকালে 1/3 হয়ে যায়। এবার সুনিতা বাইস 1500, তাহলে 1500 কেজি ফিশ ফর রুপিস 25 per kg, তাহলে সুনিতা এক ব্যক্তি ছিল, সে কিনা 1500 কেজি ফ্রেশ ফিশ কিনেছিল যার দাম ছিল 25 টাকা প্রতি কেজিতে, অ্যান্ড সেল দেম, এবং সেটাকে বিক্রি করেছে হোয়েন ড্রাইড মানে শোকানোর পরে অ্যাট দ্য রেট ₹80 per kg, তার মানে তখন সে শোকানোর পরে সেটাকে 80 টাকা per kg বিক্রি করেছে। এবার হাউ মাচ ডাস সি আর্ন, তাহলে তার কত টাকা রোজগার হয়েছে। তাহলে এখানে আমরা দেখে নেব যে 1500 কেজিকে 3 ভাগ করলে কত হয়, তা 3 ভাগ করে কত হয় আমাদের 500 কেজি বেরিয়েছে, আর গুণ 80, কেননা সে 80 টাকায় বিক্রি করেছে, তাহলে 500 গুণ 80কে আমাদের গুণ করে বেরিয়েছে হচ্ছে 40,000। এইবার সেই 1500 কেজি কত টাকা দিয়ে কিনেছিল, না 1500 কেজি সে 25 টাকা দিয়ে কিনেছিল, তা 1500 কেজি মাইনাস 25 করে 37,500 বেরিয়েছে, আর 4,000 থেকে 37,500 বিয়োগ দিলে 2,500 টাকা, তাহলে তার নিট রোজগার এখানে 2,500 টাকা, ঠিক আছে? তাহলে তার আর্ন কত, আর্ন মানে এখানে প্রফিটটা জিজ্ঞেস করতে চেয়েছে বা প্রফিটটা জানতে চেয়েছে, তার প্রফিটটা এখানে কত, 2,500 টাকা। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন। তো চলুন আমরা যাই পরবর্তী সমস্যা। পরবর্তী সমস্যা আপনাদের, দ্য নেক্সট প্রশ্ন আপনাদের স্ক্রিনে। লুক অ্যাট দ্য ফলোয়িং প্যাটার্ন, এই যে নিচে প্যাটার্নটা দেওয়া আছে সেটা দেখুন। 9 - 1 / 8 = 1, আচ্ছা একই রকমভাবে 4টে প্যাটার্ন এখানে দেওয়া আছে। বাট অ্যাকর্ডিং টু দিস প্যাটার্ন, এই প্যাটার্ন অনুসারে 9 = 8 কত, তা আমরা এটা কি করেছি, আমরা এটা 9 = 8 = 7 = 6 = 4 থেকে 6 বিয়োগ দিয়ে 8 দিয়ে ভাগ করে আমরা দেখেছি এর উত্তর 1, 2, 3, 4, 5, 6, তা এটার উত্তর অপশান বি হচ্ছে সঠিক উত্তর, ঠিক আছে? জাস্ট আমরা যেরকম যেরকমভাবে করতে বলেছি আমরা সেরকম সেরকমভাবে করেছি, কেন এখানে প্যাটার্নটা জাস্ট একটা দেখিয়ে দিয়েছি যে এইভাবে ভাগ হয়, তা সুতরাং এখানে সমস্যার কোনো কারণ নেই আপনাদের কি এখানে বিয়োগ করে ভাগ করাটাই সব থেকে উপযুক্ত রাস্তা হবে সঠিক ওয়ে। চলে আসছি আমরা পরবর্তী প্রশ্ন। 750 ml জুস ইজ ফিল্ড ইন 1 bottle অ্যান্ড 6 such bottle আর প্যাকড ইন 1 carton, 750 ml মানে 750 মিলিগ্রাম জুস যদি একটা বোতলে ফিল করা হয়, ঠিক আছে, একটা বোতলে ধরে 750 গ্রাম, তা সেরকম 6টা বোতল দিয়ে হয় একটা কার্টুন, তাহলে দি নাম্বার অফ কার্টুন নিডেড ফর 450 লিটার অফ জুস ইজ, তাহলে 450 লিটার জুসের জন্য কতগুলো কার্টুনের প্রয়োজন হবে। তাহলে খুবই সোজা অঙ্ক বন্ধুরা, তাহলে 450 লিটার ইন্টু 1000 দিয়ে গুণ করছি, কেন তাই এটাকে আমি ইমেলে ট্রান্সফার করছি, এবার ইমেলে ট্রান্সফার করে এটাকে ভাগ করব 750 দিয়ে, এবার 750 দিয়ে ভাগ করব, কিন্তু আমাদের কোশ্চেনের উত্তর চেয়েছে কি না, এখানে কার্টুন,
এখানে কার্টুন কত, তাহলে গুণ 6 দিয়ে গুণ করব, তার কারণ কি আমাদের কার্টুনের সংখ্যা বেড়ে যাবে, তাহলে আমাদের কাটাকুটি করে কার্টুনের সংখ্যা 100 বেড়ে গেছে। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন, আপনারাও বাড়িতে খাতায় অঙ্কগুলো করুন, আশা করি আপনাদের সমস্যা থাকবে না, আপনারা অঙ্কগুলো শিখে যাবেন কিভাবে অঙ্কগুলো করতে হয়। চলে আসছি আমরা পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন, ইন্টারনাল লেন্থ ব্রেথ এন্ড ডেপথ অফ এ রেক্ট্যাঙ্গুলার বক্স আর 4 cm 3 cm এন্ড 2 cm রেসপেক্টিভলি। বলেছে কি একটা রেক্ট্যাঙ্গুলার মানে একটা আয়তাকার বক্স আছে, তার ভিতরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা বলছে 4, 3 আর 2। এবার হাউ মেনি সাচ বক্স আর নিডেড টু প্যাক 8664 cm³। তাহলে এই যে 8664 cm³ ভরার জন্য মানে তৈরি করার জন্য কতগুলো বক্স লাগবে, ঠিক আছে, তা কতগুলো বক্স লাগবে আমাদের ওই সাইজের সেই বক্স লাগবে। তাহলে বক্সের আয়তনগুলো যখন আমরা পেয়ে গেছি, তাহলে 8664 ডিভাইড বাই বক্সের আয়তন দিয়ে ভাগ করলে আমরা সঠিক উত্তর পেয়ে গেছি কত, 361 এখানে সঠিক উত্তর। চলে আসি আমরা পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন আছে, দ্য ডিফারেন্স বিটুইন দ্য স্মলেস্ট কমন মাল্টিপল অ্যান্ড বিগেস্ট কমন ফ্যাক্টর অফ 5, 10 এন্ড 35 ইজ। খুবই সোজা অঙ্ক বন্ধুরা, আমাদের কি অর্থ করতে হবে না 5, 10, 35 এর আগে লসাগু আর তারপর 5, 10, 35 এর গসাগু। এই যে দ্য ডিফারেন্স বিটুইন স্মলেস্ট কমন মাল্টিপল, এই যে স্মলেস্ট কমন মাল্টিপল মানে লসাগু, লসাগু যখন বলেছে স্মলেস্ট কিন্তু সংখ্যাটা হবে বড়, ঠিক আছে, আর এই বিগেস্ট কমন ফ্যাক্টর এটা আপনাদের জানা উচিত, গসাগু মানে এটা বড় সংখ্যা হবে কিন্তু অ্যাকচুয়াল সংখ্যাটা হবে ছোট, তাই না, তা আমরা ওইটাই করেছি। দেখুন সেইভাবে স্মলেস্ট কমন মাল্টিপল এলসিএম অফ 5, 10, 35 এর উত্তর হবে 70 আর বিগেস্ট কমন ফ্যাক্টর এইচসিএফ অফ 5, 10, 35 এর 5 হবে, তাহলে ডিফারেন্স করছি, ডিফারেন্স করে আমাদের 65 অ্যান্সার বেরিয়েছে, তা আমাদের উত্তর কত হবে 65। চলে আসি আমরা পরবর্তী প্রশ্ন, দ্য নাম্বার অফ ফ্যাক্টর 105 ইজ, তার মানে 105 কে কত কত দিয়ে গুণ করা যায় সেগুলো নাম্বারে কত হবে, ঠিক আছে, তাহলে আমরা এখানে দেখে নিচ্ছি যে 105 কে কি কি দিয়ে ভাগ করা যায়। তাহলে 105 কে 1 দিয়ে যায়, 3 দিয়ে যায়, 5 দিয়ে যায়, 7 দিয়ে যায়, 15 দিয়ে যায়, 21 দিয়ে যায়, 35 দিয়ে যায়, 105 দিয়ে যায়, তাহলে কটা হলো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, তাহলে আমাদের সংখ্যা এখানে হলো 8টা, সঠিক উত্তর 8টা। খুবই সহজ অঙ্ক ছিল বন্ধুরা। চলে আসছি আমরা পরবর্তী প্রবলেম, পরবর্তী সমস্যায় আছে, ইফ দ্য টাইম ইজ নাও 2:17 PM মানে দুপুর 2 বাজে, তাহলে হোয়াট উইল বি দ্য টাইম 11:59 ফ্রম নাও সিটেড 2013 এর পেপার ওয়ানে দিয়েছে। কি বলেছে, বর্তমানে এখন সময় হচ্ছে দুপুর 2:17, তাহলে 11:59 পরে কত সময় হবে, তা খুবই সোজা অঙ্ক বন্ধুরা, আপনারা 11:49 কে আপনারা 12 ঘন্টায় ধরুন, তাহলে 12 ঘন্টা হলে কত হবে সেই 2:17। এবার 2:17 যেহেতু 11:49 বলেছে, তাহলে 1 মিনিট বাদ দিয়ে দেন, তাহলেই আপনাদের কিন্তু এখানে সঠিক উত্তর হয়ে যাবে, সঠিক উত্তর হবে 2:16, ঠিক আছে, খুবই সোজা অঙ্ক বন্ধুরা, কেননা 12 মানে 2:00 যদি 12 ঘন্টা যোগ করেন, দুপুর 2:00 12 ঘন্টা যোগ করলে হবে রাত 2, এবার রাত 2 যখন বলেছে 11:49, তাহলে 1 মিনিট বিয়োগ হবে, তাহলে রাত 2:17 থেকে 1 মিনিট বিয়োগ দিলে 2:16 হবে, এইটা মুখে মুখে অ্যান্সার হয়ে যায়। আমরা এখানে টেকনিক্যালি আমরা ধরে ধরে করে দিয়েছি, এইভাবে আপনারা করে দেখতে পারেন, ঠিক আছে, এইটা করতে গেলে আপনার সময় লাগবে আর এটা আপনারা মুখে মুখেই করে দিতে পারেন, যেটা আপনাদের সুবিধা হয়। এইটা আমরা করেছি কি 2:17 PM মানে 14:17, তার সাথে 11:56 যোগ করেছি, এইখানে 25.76 হয়েছে, এবার 76 তো রাখা যায় না, ওখান থেকে আমরা এটাকে 24 ঘন্টা বিয়োগ দিয়েছি, তাহলে 24 ঘন্টা বিয়োগ দিলে 1:76, এবার 76 তো রাখা যায় না, এখানে 60টা 1 এর মধ্যে ট্রান্সফার করেছি 2, তার 2 আর এখানে রয়ে গেছে 16। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, মুখে মুখে অঙ্কটা হয়ে যায়। আবার আমরা আরেকটা টেকনিকেও দেখিয়ে দিয়েছি, যেটা আপনাদের সুবিধা হয় আপনাদের হিসাব, যেটা আপনাদের সুবিধা হয় আপনারা সেটা সেভাবে করতে পারেন, ঠিক আছে, তা সুতরাং একটা অঙ্ক করার অনেকগুলো টেকনিক্স হতে পারে, আপনাদের যেটা পছন্দ হয় আপনারা সেভাবে অঙ্কগুলো করতে পারেন। চলে আসছি আমরা পরবর্তী প্রশ্ন, নাম্বার অফ ডিগ্রি ইন 3 1/2 রাইট অ্যাঙ্গেল ইজ, মানে কি বলেছে, নাম্বার অফ ডিগ্রি ইন 3, তিনটে রাইট অ্যাঙ্গেল মানে 3 90 ডিগ্রি আর 1/2 মানে হাফ, অ্যান্ড 1/2 মানে একটা হাফ রাইট অ্যাঙ্গেল মানে 3 90 ডিগ্রি, 3 27 270 আর 1/2 90 ডিগ্রি মানে 45 যোগ করে 315 ডিগ্রি, তা আমাদের এখানে উত্তর হবে 315 ডিগ্রি। খুবই সোজা অঙ্ক বন্ধুরা। চলুন বন্ধুরা আমরা পরবর্তী সমস্যায় যাই।
পরবর্তী সমস্যা, 11 ones, 11 tens and 11 hundred equals কত হয় আমাদের এটা বার করতে হবে। কি বলেছে? 11 one মানে 11টা এক আমরা করেছি এখানে, 11 tens তার মানে 11টা টেন্স, 110, 11 hundred মানে 11 মানে 11 সাথে আপনারা যদি 100 গুণ করেন তাহলে 1100 উত্তর হয়। ঠিক আছে, তা এটাই আমরা এখানে করেছি। তা করে বলেছে ইকুয়ালস কত হয়, তাহলে 1 to 1 এগুলোকে আমরা যোগ করে দিয়েছি, যোগ করে আমাদের সঠিক উত্তর হয়েছে অপশন বি, এটা কিন্তু সঠিক। ঠিক আছে, এবার আমরা চলে আসছি পরবর্তী সমস্যা। পরবর্তী সমস্যা আপনাদের স্ক্রিনে দেখে নেব। দ্য সাম অফ 509 and 3028 ইজ, তাহলে এখানে কি বলেছে, সাম মানে যোগফল অফ 500। আমরা এখানে ঠিক ভেঙে ভেঙে জিনিসগুলোকে লিখেছি আপনাদের বোঝার জন্য। দি সাম অফ 500, প্রথমে 500 লিখেছি, তারপরে 9, আমরা 509 একসাথে লিখতে পারতাম বা এভাবে লিখতে পারতাম, যেটা আপনাদের সুবিধা আপনারা সেভাবে লিখবেন। অ্যান্ড 3000, এই যে 3000 লিখেছি, 20 লিখেছি, 8 লিখেছি, তাহলে এটার যোগফল আমাদের কত হবে সেটা আমরা বার করেছি। ঠিক আছে, ভেঙে ভেঙে করেছি, 3537 আমাদের উত্তর বেরিয়েছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। চলুন আমরা যাই পরবর্তী প্রবলেম। পরবর্তী প্রবলেম আপনাদের স্ক্রিনে, তো নেক্সট প্রবলেম, দি পেরিমিটার অফ এ স্কোয়ার ইজ 20 সেন্টিমিটার, মানে একটা স্কোয়ার একটা বর্গক্ষেত্রের পরিধি হচ্ছে 20 সেন্টিমিটার। এবার এ রেক্টাঙ্গেল হ্যাজ দ্য সেম উইথ অ্যাজ দ্য স্কোয়ার, তার মানে হচ্ছে একটা আয়তক্ষেত্র আছে তার একই রকম উইথ, মানে যেরকম উইথ অ্যাজ দ্য স্কোয়ার, স্কোয়ারের মতোই তার উইথ, মানে স্কোয়ারের যা বাহু দৈর্ঘ্য হবে এটা তার উইথের সমান। ঠিক আছে, স্কোয়ারের বাইট দৈর্ঘ্য ইজ ইকুয়াল টু রেক্টাঙ্গেলের উইথ, এইবার বলেছে মানে রেক্টাঙ্গেলের চওড়াটা। এবার বলেছে দ্য লেন্থ অফ দ্য রেক্টাঙ্গেল ইজ ডবল ইটস উইথ, এবার বলেছে কি যে এই আয়তক্ষেত্র যে দৈর্ঘ্যটা সেটা হচ্ছে এর চওড়া মানে প্রস্থর 2 গুণ। এবার দি এরিয়া ইন স্কোয়ার সেন্টিমিটার অফ দ্য রেক্টাঙ্গেল ইজ, তা আমাদের বার করতে হবে কি যে আয়তক্ষেত্রের আয়তন সেন্টিমিটারে কত, স্কোয়ার সেন্টিমিটারে কত। ঠিক আছে, খুবই ভালো প্রশ্ন এটা। তা আমাদের বলেছে কি যে পেরিমিটার অফ স্কোয়ার ইজ 20, তাহলে আমরা পেরিমিটার অফ স্কোয়ার যদি 20 হয় তাহলে মানে এখানে বাহু দৈর্ঘ্য বার করে নিতে পারবো। কেন না, 4a ইজ ইকুয়াল টু 20, তাহলে a ইজ ইকুয়াল টু 5, তাহলে a ইজ ইকুয়াল টু 5 আমরা লিখতে পারি। এবার বলেছে কি তার পরবর্তীতে আয়তক্ষেত্রের উইথ মানে চওড়াটা এর বাহু দৈর্ঘ্যের সমান, তাহলে আয়তক্ষেত্রের চওড়া মানে প্রস্থটা 5। এবার প্রস্থটা 5 করার পরে কি বলেছে, লম্বাটা 2 গুণ উইথের, তাহলে এটা 10 গুণ করে দিয়েছি, তা 5 কে 2 দিয়ে গুণ করলে 10 বেরিয়েছে। এবার আয়তক্ষেত্রে আমাদের স্কোয়ার সেন্টিমিটারে আয়তন বার করতে হবে, তাহলে আমরা কি জানি না এরিয়ার ফর্মুলা দৈর্ঘ্য গুণ প্রস্থ, তো আমরা এখানে দৈর্ঘ্য গুণ প্রস্থ করে 50 আমরা উত্তর বার করে ফেলেছি, এখানে সঠিক উত্তর হলো অপশন বি। ঠিক আছে, আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন। চলুন আমরা পরবর্তী সমস্যায় যাই। পরবর্তী সমস্যা, দ্য ইন্টারনাল লেন্থ ব্রেথ অ্যান্ড হাইট অফ এ রেক্টাঙ্গুলার বক্স এ ইজ 20 সেন্টিমিটার, 18 সেন্টিমিটার অ্যান্ড 16 সেন্টিমিটার রেসপেক্টিভলি, and that of box B are 18 cm, 12 cm and 5 cm respectively. The volume of box A is how many times that of box B? Cited February 2014, paper 1. তাহলে কি বলেছে, ইন্টারনাল লেন্থ ব্রেথ অ্যান্ড হাইট অফ এ রেক্টাঙ্গুলার বক্স, মানে একটা রেক্টাঙ্গুলার মানে আয়তাকার বক্স আছে তার ভিতরকার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা 20, 18, 15 সেন্টিমিটার রেসপেক্টিভলি, and that of box এবং আরেকটা রকম বক্স আছে B, সেটার ভিতরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা হচ্ছে 18, 12, 5 সেন্টিমিটার, দ্য ভলিউম অফ বক্স এ, তাহলে এ বক্স ইজ হাউ মেনি টাইমস দ্যাট অফ বক্স বি, তাহলে কত গুণ বড় এই বক্সটা বি বক্সের থেকে সেটা আমাদের বার করতে হবে। তা আমরা এখানে কি করব, বক্স এর আয়তন 20 × 18 × 15 ডিভাইডেড বাই বক্স বি আয়তন 18 × 12 × 5 ডিভাইডেড ভাগ করে দিলে আমাদের কাটাকুটি করার পর আমাদের সঠিক উত্তর বেরিয়ে যাবে। তাই সঠিক উত্তর আমাদের এখানে বেরিয়ে যায় 5, তাই এখানে সঠিক উত্তর হবে অপশন বি। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন। বুঝতে যদি না পারেন ভিডিওটি পজ করে আবার রিভাইজ দেখুন, আশা করি আপনাদের কোনো সমস্যা থাকবে না। বা আপনারা বাড়িতে খাতায় অঙ্কগুলো করতে পারেন, তাহলে আপনারা অঙ্কগুলো শিখে যাবেন, যেখানে আপনাদের ভুলের সম্ভাবনা অনেক কমে যাবে। চলে আসি আমরা পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন আছে, হুইচ অফ দি ফলোয়িং স্টেটমেন্ট ইজ নট কারেক্ট, নট কারেক্ট মানে হচ্ছে মানে সঠিক না। ঠিক আছে, তাহলে এর মধ্যে কোনটা আছে মানে কোন স্টেটমেন্টটা সঠিক না সেটা আমাদের এখানে বলতে হবে। তারপরে এখানে এক এক করে দেখে দেবো। তা প্রথমে বলেছে যে এরিয়া এরিয়া অফ স্কোয়ার সাইড 10 সেন্টিমিটার আর এরিয়া অফ এ রেক্টাঙ্গেল অফ লেন্থ 10 সেন্টিমিটার অ্যান্ড ব্রেথ 1.5
0.1 মিটার, হ্যাঁ হতেই পারে, এতে কোনো সমস্যা নেই। নেক্সট বলেছে 1 মিটার 5 সেন্টিমিটার ইজ ইকুয়াল টু 1.5 সেন্টিমিটার, তাহলে 1 মিটারকে আমরা যদি সেন্টিমিটারে ট্রান্সফার করতে চাই তাহলে কিলো হেক্টর ডেকা মি ডেসি সেন্টি, তাই না? তাহলে ডেসি সেন্টি মানে 100, তাহলে 100 সেন্টিমিটার প্লাস 5, তাহলে মানে এইটা কিন্তু এখানে ভুল আছে। তাহলে আমরা যখন এখানে পেয়ে গেছি তখন আর পরবর্তীগুলো যাওয়ার দরকার নেই, যেটা আমরা ভুল আছে সেটাই বার করতে দিচ্ছি, আমরা কনফিডেন্ট আছি আপনাদের অ্যান্সারে, তাই সুতরাং আমাদের এখানে সম্ভাবনা নেই আর অন্যগুলো পড়া। তাও আপনাদের যদি মানে কনফিউশন থেকে থাকে আপনারা অন্য অ্যান্সারগুলো পড়ে আসতে পারেন, আমরা এখানে মনে করছি এটা সময় নষ্ট হবে, তাই সুতরাং অন্য অ্যান্সারের মধ্যে আমরা আর গেলাম না। ঠিক আছে বন্ধুরা, আপনারা করতে পারেন, এবার আপনাদের চয়েসের উপর ডিপেন্ড করে। এবার চলে আসছি আমরা পরবর্তী প্রশ্ন, পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে। 1 orange cost 5.5 rupees and 1 kg apple cost rupees 80, কি বলেছে? একটা লেবু তার দাম, একটা লেবুর দাম 5.5 টাকা আর 1 kg আপেলের দাম 80 টাকা। দেন দ্য টোটাল কস্ট অফ 1.5 dozen অফ অরেঞ্জ, তাহলে সমস্ত কস্ট মানে বলেছে কি, টোটাল কস্ট অফ 1.5 dozen অরেঞ্জ মানে দেড় ডজন অরেঞ্জ মানে 1218, 12টায় 1 ডজন আর 6টায় 1/2 ডজন, তাহলে 18টা অরেঞ্জ অ্যান্ড 1 3/4 kg অফ আপেল, 3/4 অংশ আপেল, তার মানে আমাদের কি বার করতে হবে, 18টা অরেঞ্জের দাম আর 3/4 kg অ্যাপেলের দাম একসাথে কত হয়। তা আমরা এখানে করছি যে এই যে 5.5 টাকা 5.5 এর সাথে আমাদের গুণ করতে হবে কত, 1200 যোগ 6 মানে 18, তাহলে এখানে 18 গুণ করার পর আমাদের অ্যান্সার কত বেরিয়েছে, না 99। আর এখানে কি বলেছে যে 1 and 3/4, 1 এবং 3/4 মানে 1.75, সে যেভাবে আপনারা করতে পারেন, আমরা এখানে 7/4 দিয়ে করেছি ইনটু 100 দিয়ে অ্যান্সার বেরিয়েছে 140, তাহলে এটা যোগ করে আমাদের উত্তর বেরিয়েছে কত, 239 আমাদের এখানে সঠিক উত্তর, অপশান সি এখানে সঠিক উত্তর। ঠিক আছে, আপনারা বাড়িতে অঙ্কটা খাওয়া দাওয়া করুন, আশা করি আপনাদের সমস্যার সম্মুখীন হতে হবে না, বা আমাদের অঙ্কটা আপনারা আরেকবার দেখে নিন, আমাদের সমস্যা যদি থেকে থাকে তাহলে সেটা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, প্রবলেম, ফারান ওয়েন্ট টু স্কুল লাইব্রেরি অ্যান্ড ফাউন্ড দ্যাট 100 বুকস কেপ্ট ইন স্টোরি সেকশন আর স্পয়েলড, মানে ফারান বলে একটা ছেলে ছিল, সে স্কুলের লাইব্রেরিতে গিয়ে দেখলো যে 100টা গল্পের বই সেটা স্পয়েলড হয়ে গেছে মানে নষ্ট হয়ে গেছে। নেক্সট হচ্ছে 20 বুকস আর মিসিং, 20টা বই হারিয়ে গেছে। 219 আর কিফট ইন এ সেলফ, মানে 219টা বই একটা সেলফের ওপর রাখা আছে মানে একটা তাকের উপরে আছে। অ্যান্ড 132 ওয়ার ইস্যুড টু স্টুডেন্ট, এবং 132টা বই স্টুডেন্টদের দেওয়া আছে। হাউ মেনি স্টোরি বুকস ওয়ার দেয়ার ইন দ্য লাইব্রেরি, তাহলে লাইব্রেরিতে কতগুলো বুক আছে, এটা অঙ্কটা আপনারা ক্যালকুলেশন করতে বসেছেন না, যে এত সোজা অঙ্ক আপনারা ক্যালকুলেশন করবেন, যোগ বিয়োগ করলে হয়ে যাবে, কিন্তু এখানে একটা কোশ্চেন বলেছে যে টিচার ক্যান টিচ দ্য ফলোয়িং ভ্যালু থ্রু দিস কোশ্চেন, তাহলে শিক্ষক ক্যান টিচ শেখাতে চেয়েছে দ্য ফলোয়িং ভ্যালু, এই ভ্যালুর মাধ্যমে থ্রু দিস কোশ্চেন, এই কোশ্চেনের মধ্যে শিক্ষক কী শেখাতে চেয়েছে, ঠিক আছে, বা কী শেখানো সম্ভব হচ্ছে। ঠিক আছে, আক্ষরিক বাংলা তো এইভাবে করা যাচ্ছে না, তাও মোটামুটি এরকম একটা বাংলা এখানে বলা যায়। ঠিক আছে, তাহলে অপশান এ আছে হেল্পিং আদার্স, অন্যকে সাহায্য করা। অপশান বি আছে শার্কিং বুকস উইথ আদার্স, সরি শেয়ারিং বুকস উইথ আদার্স, অন্যজনের সাথে বই শেয়ার করানো, গিভ অ্যান্ড টেক পলিসি। আর নেক্সট হচ্ছে টেকিং গুড কেয়ার অফ গুডস, মানে বইয়ের বই কীভাবে ভালো থাকে সেটা জানার জন্য। আর ফোর্থ অপশান আছে সেন্স অফ কোঅপারেশন, কোঅপারেশন মানে হচ্ছে যে একজনের সাথে আরেকজনের কোঅপারেট করে চলা। ঠিক আছে, তা এখানে সঠিক উত্তর কি হচ্ছে বন্ধুরা, না সঠিক উত্তর হবে টেকিং গুড কেয়ার অফ বুকস, এখানে কিন্তু সঠিক উত্তর। ঠিক আছে, চলে আসছি আমরা পরবর্তী প্রশ্ন, দ্য প্রোডাক্ট অফ দ্য প্লেস ভ্যালু অফ 5 and 6 ইন 70560, তাহলে 70560 এর প্লেস ভ্যালু, 5-এর প্লেস ভ্যালু এবং 6-এর প্লেস ভ্যালু এর প্রোডাক্ট মানে গুণফল কত, তাহলে 70560 এর প্লেস ভ্যালু কত, এখানে 5-5-এর পর 2-0 আর এখানে 6-এর প্লেস ভ্যালু কত, তা 6-এর প্লেস ভ্যালু হচ্ছে 60, তা আমাদের এটা প্রোডাক্ট মানে গুণফল, তাহলে 500 ইনটু 60 আমাদের গুণ করলে
30,000। তো আমাদের এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন সি 30,000। চলো আসছি আমরা পরবর্তী প্রশ্ন। When 3010301 is divided by 43, the quotient is, মানে এই সংখ্যাটাকে আমরা যদি 43 দিয়ে ভাগ করি তাহলে আমাদের ভাগফল কত হবে। তা আমরা এখানে সিম্পল এটাকে ভাগ করেছি, তা ভাগফল বেরিয়ে গেছে 7,007। তা অপশন বি এখানে সঠিক উত্তর। আশা করি বন্ধুরা বুঝে গেছেন এই অঙ্কটা কিভাবে করতে হবে। চলুন আমরা যাই পরবর্তী প্রবলেম। পরবর্তী প্রবলেম দেখে নেব। হোয়াট শুড বি সাবস্ট্রাক্টেড, কত বিয়োগ করতে হবে ফ্রম দ্য প্রোডাক্ট অফ এইটা, মানে 3001 × 101 টু গেট 300311। তার মানে আমাদের এই 3001 × 101 থেকে কত বিয়োগ করলে আমরা 300311 পাই। তাহলে 300311 লিখলাম মাইনাস 3001 × 101 করে আমাদের অ্যান্সার বেরোলো কত, 2790। খুবই সোজা অঙ্ক বন্ধুরা। তাহলে 2790 আমাদের সঠিক উত্তর, অপশান এ। চলে আসছি আমরা পরবর্তী প্রশ্ন। স্মলেস্ট কমন মাল্টিপল অফ 36 and 60 ভাগ বিগেস্ট কমন ফ্যাক্টর অফ 18 and 45 ইজ ইকুয়াল টু। তার মানে কি, সমনের স্মলেস্ট কমন মাল্টিপল মানে এলসিএম আমাদের লসাগু বার করতে হবে 36 আর 60-এর। তাহলে 36 আর 60-এর লসাগু বার করলে হয় 180, আর বিগেস্ট কমন ফ্যাক্টর অফ 18 and 45 মানে গসাগু বার করতে হবে 18 এবং 45-এর, তাই গসাগু বার করলে হবে ছোট সংখ্যা আর লসাগু বড় সংখ্যা, তাই সেটাই বার করেছি, গসাগু বার করলে হবে 9। তাহলে এদের ভাগ করে কত উত্তর বেরোবে, তা আমরা এটা ভাগ করেছি, তা ভাগ করে আমরা 20-এর সঠিক উত্তর আমাদের বেরিয়ে গেছে। তাই এখানে এই 20 এখানে সঠিক উত্তর। ঠিক আছে বন্ধুরা, তো এখানে একটা জিনিস দেখুন, আমরা লসাগু গসাগু এখানে রেশিও মেথডের মাধ্যমে বার করেছি। কীভাবে লসাগু গসাগু বার করতা, তা আপনারা তো লসাগু গসাগু বার করবেন এইভাবে সিঁড়ি ভেঙে ভেঙে এইভাবে এইভাবে করবেন, তা সেটা থেকে একটা ইজি মেথডে আমরা এখানে বার করেছি যে 36 আর 60 এদের একটা রেশিও বার করেছি যে অ্যাটলিস্ট সেই সংখ্যা পর্যন্ত যেতে হবে যার পরে এদেরকে ভাগ করা যায় না। তা প্রথমে এটাকে 2 দিয়ে দিয়েছি, এটা 3 × 36 এটা 20 হয়েছে, সরি প্রথমে 3 দিয়ে দিয়েছি 3 × 36 আর তারপরে এটাকে 3 দিয়ে দিয়েছি 20। এবার এদেরকে 2 দিয়ে দিয়েছি, এটা 6 এটা 10। এবার এটাকে আমরা 2 দিয়ে দিয়েছি 3:5, এরপরে এটাকে করা যাচ্ছে না। এবার 36 কে 5 দিয়ে গুণ করুন আর 60 কে 3 দিয়ে গুণ করুন, সেই একই হবে, যেটাই হবে সেটাই এলসিএম। তাহলে 60 কে 3 দিয়ে গুণ করলে 3×6 = 18, 180। তো এইভাবে আপনারা রেশিও মেথডের মাধ্যমে এলসিএম কিন্তু বার করতে পারেন। আশা করি আমি আপনাদের বোঝাতে পেরেছি, বোঝাতে না পারলে আপনারা ভিডিওটি আরেকবার দেখুন, আশা করি আপনাদের কোনো সমস্যা থাকবে না। চলুন আমরা যাই পরবর্তী প্রবলেম। পরবর্তী প্রবলেম আপনাদের স্ক্রিনে। টেন টেন্স মানে 10টা 10, তাহলে 10 × 10 ইজ ইকুয়াল টু 100, 1100 তাহলে 11টা 100, তাহলে 11 × 111, সেটাই আমরা লিখেছি, আর 12 ওয়ান্স এবং 12টা 1স, তা এইটা যোগ করলে কত হয় 12 12, তা আমরা এখানে সঠিক উত্তর হবে কত, 12 12 আমাদের এখানে সঠিক উত্তর। আশা করি বন্ধুরা বুঝে গেছেন। তাহলে চলুন আমরা যাই পরবর্তী সমস্যায়। পরবর্তী সমস্যা, দ্য নাম্বার অফ ফ্যাক্টর অফ 42 ইজ, তাহলে 42 এর নাম্বার অফ ফ্যাক্টর কতটা, মানে গুণক, ঠিক আছে 42-এর গুণক কটা সেটা আমাদের এখানে বার করতে হবে, মানে 42-কে কী কী দিয়ে ভাগ যায়। তা আমরা এখানে দেখে নেবো 42-কে কী কী দিয়ে ভাগ যায়। তা 42-কে প্রথমে 1 দিয়ে ভাগ যায়, তারপরে 2 দিয়ে ভাগ যায়, 3 দিয়ে ভাগ যায়, 6 দিয়ে ভাগ যায়, 21 দিয়ে ভাগ যায়, 14 দিয়ে ভাগ যায়, 7 দিয়ে ভাগ যায়, 42 দিয়ে ভাগ যায়। তাহলে টোটাল কত, টোটাল হচ্ছে 8টা। তাহলে 42-এর ফ্যাক্টর কটা, না 8টা। চলে আসছি আমরা পরবর্তী প্রবলেম। পরবর্তী প্রবলেম, হোয়েন 3488 is divided by 12, 12 দিয়ে ভাগ করি, and 2478 is divided by 11, the difference between the remainder of the both cases is, মানে কি বলেছে, 3488 কে যদি 12 দিয়ে ভাগ করা হয় এবং 2478 কে 11 দিয়ে ভাগ করা হয়, তাদের যে রিমাইন্ডার মানে তাদের যে অবশিষ্ট থাকবে তার বিয়োগফল কত আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে। তা আমরা প্রথমে ভাগ করে নিলাম, তা এইটার ক্ষেত্রে 8 বেরিয়েছে আর এইটার ক্ষেত্রে 3 বেরিয়েছে, দুটোকে বিয়োগ করলাম, বিয়োগ করে আমাদের 5 উত্তর বেরোলো, তা আমাদের এখানে সঠিক উত্তর হবে 5। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন, খুবই ইজি অঙ্ক ছিল, ভাগ করে বিয়োগ করতে হবে, ঠিক আছে এইটাই করতে দেওয়া হয়েছে। এটা এসেছিল সিটেট পেপারে 2014-এর পেপার 1-এ। চলে আসছি আমরা পরবর্তী সমস্যায়। এ ট্রেন ট্রাভেল স্টেশন পি অ্যাট 8:18 AM মানে 8:18 অ্যান্ড রিচেস স্টেশন কিউ 10:28 PM অন দ্য সেম ডে, মানে একটা ট্রেন জার্নি করে কি পি স্টেশন থেকে সকাল 8:18-তে
এবং কিউ স্টেশনে গিয়ে পৌঁছায় রাত্রি 10:28 একই দিনে, ঠিক আছে? দ্য টাইম টেকেন বাই দ্য ট্রেন টু রিচ কিউ স্টেশন, তাহলে পি স্টেশন থেকে কিউ স্টেশনে যেতে ট্রেনটা কত সময় লাগে সেটা আমাদের বার করতে হবে, ঠিক আছে? তাহলে আপনারা একটা জিনিস দেখুন, আপনারা এখানে নিশ্চয়ই বলতে পারেন 10:28 মানে 22:28, এটা আপনারা বলতে পারেন কেন না 10:28 এর সাথে আপনারা যদি ট্রেনের সময় ক্যালকুলেশন করেন তাহলে ওর সাথে 12 ঘন্টা যোগ করতে হয়, তাই না? তারপর ট্রেনের ক্যালকুলেশন হয় 12, 13, 14, 15, মানে তখন আর একটা থাকে না, আমরা মুখে বলি একটা, তখন ট্রেনের ক্যালকুলেশন কিন্তু 24টা মধ্যে ক্যালকুলেশন করা হয়, ঠিক আছে? তাহলে 13টা, 14টা, 15টা এভাবে ক্যালকুলেশন করা হয়, 10টা মানে এর সাথে 12 ঘন্টা যোগ করলে হয় 22:28, তাহলে 22:28 থেকে 8:18 যদি বাদ দেন তাহলে সঠিক উত্তর হয় কি না 14:10, তাহলে এখানে সঠিক উত্তর হবে 14:10। আশা করি আপনারা বুঝে গেছেন। তো চলুন বন্ধুরা আমরা যাই পরবর্তী প্রবলেম। পরবর্তী প্রবলেম আপনাদের স্ক্রিনে, 14 লিটার 280 ml অফ অরেঞ্জ জুস অ্যান্ড 80 লিটার 830 ml অফ ক্যারোট জুস ওয়ার মিক্সড টুগেদার। তার মানে কি বলেছে, 14 লিটার 280 ml অরেঞ্জ জুস মানে কমলার জুস এবং 18 লিটার ও 830 ml অফ ক্যারোট জুস, ক্যারোট মানে হচ্ছে গাজরের জুস, আর মিক্সড টুগেদার একসাথে মিশিয়ে দেওয়া হলো। দিস মিক্সচার ওয়াজ ফিল্ড ইন 15 বোতল ইচ কন্টেইনিং 1.5 লিটার, মানে এই যে মিক্সচারটা হলো সেটা 15টা বোতলে ভরা হলো এবং প্রত্যেকটা বোতলে 1.5 কেজি করে ধরে। তাহলে হাউ মাচ মিক্সচার ওয়াজ লেফট, তাহলে কত মিক্সচার আমাদের পড়ে থাকলো, ঠিক আছে? তাহলে ওই বোতলের মধ্যে রিফিল করে দেওয়ার পরে কত মিক্সচার আমাদের পড়ে থাকলো, তাহলে আমরা এটাকে কি করব না, এই যে 14 লিটার আর 280 লিটার পুরোটাকে, 14 লিটার 280 ml এটাকে পুরো ml এ নিয়ে গেলাম, এর পরেরটা 18 লিটার 830 ml এটাকে ml এ নিয়ে গেলাম, তা ml এ নিয়ে দুটোকে যোগ করে দিলাম যেহেতু মিক্স হয়ে গেছে। এবার এই 1500 মানে কি, এই 1.5 লিটার 1.5 লিটারকে আমরা পুরোটাকে মিলিলিটারে দিয়ে গেছি, কিন্তু 15 দিয়ে গুণ করেছি। এবার এটা থেকে এটা বিয়োগ করার পর আমাদের যে অ্যান্সার বেরোলো সেটাকে 1000 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে আমাদের কি বেরোয়, তাহলে আমাদের লিটার সাথে মিলিলিটারে বেরোয়, তাহলে 10 ml 10 লিটার এবং 610 ml আমাদের এখানে সঠিক উত্তর। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন এখানে সঠিক উত্তর হবে অপশন ডি, ঠিক আছে? এবার আমরা চলে আসছি পরবর্তী সমস্যা। পরবর্তী সমস্যা আপনাদের স্ক্রিনে, 1/4 অফ এ পিজা ওয়াজ ইটেন বাই রেনু। তাহলে কি বলেছে, রেনু একটা পিজার 1/4 অংশ খেয়ে ফেলেছে, দ্য রেস্ট ওয়াজ ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড অ্যামং 12 চিলড্রেন, এবং যে বাদবাকি যেটা পড়ে থাকলো সেটা 12 জনের মধ্যে ভাগ করে দেওয়া হয়েছে। এবার হোয়াট পার্ট অফ দ্য পিজা ডিড ইচ অফ দিস চিলড্রেন গেট, তাহলে এই যেই 12 জনকে যদি ভাগ করা হয়েছে তারা কত অংশ করে পেয়েছে সেটা আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে। তা প্রথমে আমরা ধরে নিলাম যে সম্পূর্ণ অংশ 1, এই 1 অংশের মধ্যে 1/4 অংশ রেনা খেয়ে নিয়েছে, তাহলে বাদবাকি যা পড়ে থাকলো সেটাকেই আমরা 12 দিয়ে 1/12 দিয়ে ভাগ করবো, কেননা সেটাই 12 জনের মধ্যে ভাগ হয়েছে। তাহলে পড়ে থাকলো 3/4 গুণ, মানে ডিভাইডেড যদি আমরা 1/12 করি তাহলে 12 জনের মধ্যে, মানে ডিভাইডেড যদি 12 করি তাহলে এটা উপরে যখন উঠে যায়, মানে ভাগ যদি 12 করি উপরে উঠে গেলে 1/12 হয়ে যায়, ঠিক আছে? তাহলে আমরা যদি ক্যালকুলেশন করে কাটাকাটি করে আমাদের 1/16 অ্যান্সার বেরিয়েছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন অপশান এ এখানে সঠিক উত্তর হবে, কি না এই 3/4 অংশ। এই যে আমি এখানে যদি আমি এই ক্যালকুলেশনটা এখানে যদি করে দিই, যদি ধরুন 3/4 অংশ, ঠিক আছে, এই 3/4 অংশ যদি আমি 12 জনের মধ্যে ভাগ করি তাহলে এইটা যখন ভাগ আছে তাই এটা যখন গুণ যাবে তখন নিশ্চয়ই এখানে 1/12 হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। এবার 3, 3/4 12 আর 4/4 16 এখানে সঠিক উত্তর হবে, ঠিক আছে? তাহলে 1/16 কিন্তু এখানে সঠিক উত্তর। চলে আসছি আমরা পরবর্তী প্রবলেম, দি নাম্বার অফ সেকেন্ডস ইন 6 আওয়ার্স ইকুয়াল দ্য নাম্বার অফ মিনিট ইজ। খুবই ভালো প্রশ্ন বলেছে। কি বলেছে, যে নাম্বার অফ সেকেন্ড ইন 6 ঘন্টা, 6 ঘন্টার যত সেকেন্ড হবে সেটাই আমাদের 24 ঘন্টা, আমাদের কত 24 ঘন্টা যদি মিনিটে বার করা, 24 ঘন্টা কেন, মানে এক দিনের রেসপেক্টে বার করছি, ঠিক আছে? তাহলে দিনের রেসপেক্টে যখন অ্যান্সারগুলো আমাদের দিনে দেওয়া আছে, ডেজে দেওয়া আছে, তাহলে আমাদের এখানে কি বার করতে হবে, দি নাম্বার অফ সেকেন্ড ইন 6 আওয়ার্স। তাহলে 6 ঘন্টায় যতগুলো সেকেন্ড হয়, মানে 6 × 60 × 60, ঠিক আছে, আমরা সেকেন্ডে চলে আসলাম, মানে 60 দিয়ে গুণ করলে মিনিটে আর 60 দিয়ে গুণ করলে সেকেন্ডে চলে আসলাম। এবার নাম্বার অফ মিনিট ইন ডেজ, যেহেতু অ্যান্সারগুলো ডেজে দেওয়া আছে তাহলে নাম্বার অফ মিনিট মানে কি, 24 ঘন্টায় একদিন, তা সেটাকে 60 দিয়ে গুণ করলে আমাদের মিনিটে চলে আসলো, তাহলে আমাদের এটা কত অ্যান্সার হবে, আমাদের এখানে অ্যান্সার হবে 15 ডেজ, ঠিক আছে? আশা করি আপনারা বুঝতে পেরেছেন সঠিক উত্তর হলো 15 ডেজ। চলে আসছি আমরা পরবর্তী সমস্যা। পরবর্তী সমস্যা আপনাদের স্ক্রিনে, Which of the following is not correct? তাহলে এর মধ্যে কোন তথ্যটা আছে যে তথ্যটা সত্যি না,
এটা আমাদের এখানে বার করতে হবে। 3 hours and 14 minutes ইজ ইকুয়াল টু 194। 3 hours মানে 3 6 18 180, আর 180 সাথে 14 মিনিট যোগ করলে 194। এই উত্তরটা এখানে সঠিক। চলে আসছি পরবর্তীতে। 2 kg and 30 gram ইজ দ্য সেম অ্যাজ 2030। হ্যাঁ, তার মানে এটা ঠিকই আছে, কারণ 2 kg মানে 2000 গ্রাম, আর 2000 গ্রামের সাথে আমরা যদি 30 গ্রাম যোগ করি তাহলে এটা 2030 গ্রাম হয়। তার পরবর্তীটি কি আছে, 3 liter and 80 milliliter ইজ ইকুয়াল টু 380 milliliter। এটা কোনোদিন হয়, তার কিলো হেক্টর ডেকা মি, মি মানে লিটার, তাই না? তাহলে ডেসি সেন্টি মিলি, তাহলে একটু 3000 হবে, 3080 হবে, তাহলে এটা কিন্তু এখানে ভুল উত্তর আছে। ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে এখানে যে সঠিক উত্তর সেটা আমরা পেয়ে গেছি যে এইটা এখানে কিন্তু ভুল দেওয়া আছে। চলে আসছি আমরা পরবর্তী সমস্যা। পরবর্তী সমস্যা, অন ডিভাইডেড 110111 দ্য সাম অফ দ্য কোশেন্ট অ্যান্ড দ্য রিমাইন্ডার ইজ। খুবই সোজা অঙ্ক দিয়েছে বন্ধুরা। কি বলেছে, একটা সংখ্যা আছে 110111, এটাকে যদি ভাগ করা হয় 11 দিয়ে, তাহলে সাম মানে যোগফল অফ কোশেন্ট অ্যান্ড দ্য রিমাইন্ডার, তার মানে হচ্ছে ভাগশেষ এবং যেটা অবশিষ্ট থাকবে তার যোগফল আমাদের কত হবে। তা আমরা এটা করি, এটাকে ভাগ না করলে আমরা বুঝতে পারবো না। তা আমরা এখানে ভাগ করে আমাদের এটা কোশেন্ট কত বেরিয়েছে, না 10010 প্লাস এখানে আমাদের অবশিষ্ট রিমাইন্ডার 1 বেরিয়েছে, তাই এটা এটার সাথে করে দিলাম, তাহলে 10011, তাহলে 10011 আমাদের এখানে সঠিক উত্তর, অপশন ডি, অপশন ডিটা আমাদের এখানে সঠিক উত্তর। চলুন বন্ধুরা আমরা পরবর্তী সমস্যায় যাই। পরবর্তী সমস্যা, হোয়াট শুড বি সাবস্ট্রাক্টেড ফ্রম দ্য প্রোডাক্ট 102 ইনটু 201 টু গেট 19999। তাহলে কি বলেছে, 102 ইনটু 201 এর থেকে কত সাবস্ট্রাক্ট, কত বিয়োগ করলে আমরা এটা পাবো। তাহলে আমরা এটা লিখলাম, এটা লিখে এটা থেকে বিয়োগ করছি 102 ইনটু 201, তা সেটা লিখলাম, তা বিয়োগ ফলে, তা বিয়োগ যখন করবো আমাদের এটা মাইনাস বেরোবে, আর এখানে মাইনাস যেহেতু এটা পরে লিখেছি, তা পরে লিখলে এটা মাইনাস বেরোবে, আর মাইনাস নেগলেক্টেড, তাহলে এখানে 503 সঠিক উত্তর হবে। আশা করি আপনাদের বোঝাতে পেরেছি যে মাইনাসের এখানে কোনো ভূমিকা নেই, যেহেতু আমি উল্টো করে লিখেছি সংখ্যাটা, তাই ওরকম এসছে। ঠিক আছে, তো চলুন বন্ধুরা পরবর্তী সমস্যায় যাই। পরবর্তী সমস্যা আপনাদের স্ক্রিনে, নাম্বার অফ ডিগ্রি ইন টু অ্যান্ড টু থার্ড অফ রাইট অ্যাঙ্গেল। খুবই সোজা অঙ্ক বন্ধুরা। তা কি বলেছে, টু রাইট অ্যাঙ্গেল, টু রাইট অ্যাঙ্গেল মানে কত, 9 × 18 = 180। ঠিক আছে, অ্যান্ড টু থার্ড, 2/3 অফ রাইট অ্যাঙ্গেল, 2/3 অফ রাইট অ্যাঙ্গেল, 2/3 ইন্টু 90 করলে আমাদের উত্তর বেরোবে কত, 60। তাহলে দুটোকে যোগ করে 240, তাহলে আমাদের এখানে সঠিক উত্তর হবে কত, অপশান এ 240। ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন দুটো রাইট অ্যাঙ্গেল এবং 2/3 রাইট অ্যাঙ্গেল যোগফল কত, এটাই আমাদের এখানে বার করতে দিয়েছে। চলুন বন্ধুরা আমরা পরবর্তী সমস্যায় যাই। পরবর্তী সমস্যা আপনাদের স্ক্রিনে, এ 1 liter কার্টুন অফ জুস ইজ ইন দ্য শেপ অফ এ কিউবয়েড অ্যান্ড হ্যাজ এ স্কোয়ার বেস অফ সাইজ 8 cm by 8 cm, দ্য ডেপথ অফ দ্য জুস ইন দ্য কার্টুন ইন সেন্টিমিটার ইজ ক্লোজেস্ট টু, মানে ক্লোজেস্ট কত হবে। তো এখানে আমাদের বার করতে হবে কি, যে 1 liter কার্টুন অফ জুস ইজ শেপড অফ কিউবয়েড, মানে 1 liter একটা কিউবে 1 liter জুসের যে আয়তনটা সেটা আমাদের এখানে বার করতে হবে। তা দেখে নিই আমরা অঙ্কটা, অঙ্কটা করলেই বুঝতে পারবো। দ্য এরিয়া অফ দ্য বেস অফ কিউবয়েড বক্স ইজ 8 × 8, মানে 8 × 8 দিয়ে গুণ করলে 64, যেহেতু কিউব তাহলে তার আয়তনের আয়তন আমরা কি বার করবো, বাহু স্কোয়ার, বাহু স্কোয়ার মানে 64 স্কোয়ার। এবার দেয়ার ফর দ্য ডেপথ অফ দি হাইট অফ দি জুস বক্স ইজ কত, 1000 / 64, তাহলে আমাদের এখানে কত উত্তর বেরোবে, 15.625 বা 16 cm কাছাকাছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আমাদের ডেপথ কতটা বার করতে চাইছে। তা আমরা এখানে কত সেন্টিমিটারে আমরা যদি বার করতে চাই তাহলে এখানে কত হবে, তা আমাদের এখানে সঠিক উত্তর যেটা হবে সেটা হচ্ছে 16। ঠিক আছে, আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন যে এর সঠিক উত্তরটা কোনটা হবে, আর কিভাবে অঙ্কটা করেছি, যে আয়তন বার করে তার সেন্টিমিটারে উচ্চতা আমাদের বার করতে হবে। ঠিক আছে, তো চলুন বন্ধুরা আমরা যাই পরবর্তী প্রবলেম। পরবর্তী প্রবলেম আপনার স্ক্রিনে, হুইচ ওয়ান অফ দি ফলোয়িং স্টেটমেন্ট ইজ ট্রু, তাহলে এর মধ্যে কোন স্টেটমেন্টটা ট্রু সেটা আমাদের এখানে বলতে হবে। 4টি স্টেটমেন্ট দেওয়া আছে, 4টি স্টেটমেন্টের মধ্যে যে স্টেটমেন্টটা ট্রু সেটা আমাদের বলতে হবে। ঠিক আছে, তাহলে কি বলছে, দ্য প্রোডাক্ট অফ 3 odd number ইজ অ্যান ইভেন নাম্বার। ঠিক আছে, হ্যাঁ হতেই পারে, অড নাম্বার ইভেন নাম্বার মানে বিজোড় সংখ্যা জোড় সংখ্যার গুণফল। ঠিক আছে, তার নেক্সট বলছে কি, মানে দ্য প্রোডাক্ট অফ 3 odd number, 3 odd number মানে হচ্ছে 3টে বিজোড় সংখ্যা ইজ অ্যান ইভেন নাম্বার। তাহলে 3টে বিজোড় সংখ্যা আমরা যদি গুণ করি, মানে প্রোডাক্ট মানে বিজোড় সংখ্যাকে আমরা যদি গুণ করি তাহলে সেগুলো একটা ইভেন নাম্বার হয়। ঠিক আছে, তাহলে আপনারা নিশ্চয়ই এটার সাথে সহমত, কেন না 1, 2, 3 বিজোড় সংখ্যা যেগুলোকে গুণ করা যায় না, বা যেগুলো বিজোড়, বিজোড় মানে হচ্ছে 1, 3, 5, তাই 3, 5, 15, 15, 15 সেটা একটা ইভেন নাম্বার হয়। নেক্সট প্রশ্ন কি বলেছে, দি নাম্বার অফ ইভেন নাম্বার অ্যান্ড অড নাম্বার ক্যান
বি ইভেন নাম্বার। তাহলে ডিফারেন্স অফ দি ইভেন নাম্বার মানে একটা ইভেন নাম্বার এবং একটা অড নাম্বারের মধ্যে যদি ভাগ করা হয় তাহলে সেটা একটা ইভেন নাম্বার হয়। ঠিক আছে, তাহলে ইভেন নাম্বার নিশ্চয়ই আপনারা এটা ক্যালকুলেশন করে বার করতে পারছেন যে অড নাম্বার, অড নাম্বার মানে বিজোড় সংখ্যা, ইভেন নাম্বার মানে জোড় সংখ্যা। ধরুন একটা সংখ্যা হচ্ছে জোড় সংখ্যা, সেটা হচ্ছে 10, আর তার থেকে একটা ইভেন নাম্বার আপনারা বাদ দিলেন, ধরুন তার থেকে একটা ইভেন নাম্বার বাদ দিলেন কত হবে? তাহলে ইভেন নাম্বার আপনারা যদি বাদ দেন, ধরুন যেটা বিজোড় সংখ্যায় আপনারা ধরছেন, তো 1 3 3 বাদ দিলে 7, তাহলে 7 আমাদের এখানে সঠিক উত্তর হয়ে যাবে। ঠিক আছে, তাহলে 10 থেকে আপনারা যদি ইভেন নাম্বার 7 বাদ দেন তাহলে অ্যান্সার 3 চলে আসবে, তাহলে সেটা গিয়া অ্যান ইভেন নাম্বার। ঠিক আছে, এটা আমাদের এখানে হয়ে গেল। থার্ড পোল হচ্ছে দ্য সাম অফ টু অড নাম্বার, তাহলে দুটো অড নাম্বার মানে দুটো বিজোড় সংখ্যা যোগফল অ্যান্ড ওয়ান ইভেন নাম্বার ইজ ইভেন নাম্বার। দুটো বিজোড় সংখ্যার যদি সঙ্গে একটা ওয়ান নাম্বার যোগ করেন তাহলে এটা কিন্তু একটা বিজোড় সংখ্যা হয়। তাহলে এটা কিন্তু এখানে ভুল, এটা কিন্তু এখানে ভুল স্টেটমেন্ট দেওয়া আছে। ঠিক আছে, তো এই ছিল বন্ধুরা এখানে সঠিক উত্তরটা। এইবার আপনারা চলুন আমরা পরবর্তী সমস্যা যাই। আর এই অঙ্কটা আপনারা যদি বুঝতে না পারেন ভিডিওটি আরেকবার দেখুন বা নিজেরা বাড়িতে খাতায় অঙ্কটা করুন, আশা করি আপনাদের এই প্রবলেম থাকবে না। ঠিক আছে, তো চলুন বন্ধুরা আমরা যাই পরবর্তী সমস্যা। পরবর্তী সমস্যা আপনাদের স্ক্রিনে চলুন দেখে নিন। চলেছি বন্ধুরা আমরা পরবর্তী সমস্যা। পরবর্তী সমস্যা আছে দ্য সাম অফ প্লেস ভ্যালু অফ 5 ইন 6251 অ্যান্ড 6521 অ্যান্ড 5621 ইজ। মানে আমাদের সাম মানে যোগ করতে হবে প্লেস ভ্যালু অফ 5, পাঁচের যেটা প্লেস ভ্যালু সেগুলোকে আমাদের যোগ করতে হবে প্রতিটি সংখ্যায় যেটা আছে। তাহলে প্লেস ভ্যালু 5 ইন 6251, তার এখানে প্লেস ভ্যালু কত? 50, সেটা আমরা লিখেছি। তার পরবর্তীতে 6521, তা এখানে পাঁচের প্লেস ভ্যালু 500, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। পরবর্তী 5621, তাহলে 5621 পাঁচের ভ্যালু 5000। ঠিক আছে, তা আমরা এটা সবকটা যোগ করে দিই, আমাদের সঠিক উত্তর বেরিয়েছে 5550। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন আমাদের পাঁচের প্লেস ভ্যালু যেটা, সেটা আমাদের এখানে বার করতে বলেছে। ঠিক আছে, প্লেস ভ্যালু মানে যে পজিশনে বসে আছে, আর ফেস ভ্যালু মানে সে কত মূল্য ভ্যালু করছে। ঠিক আছে, কত মূল্য ভ্যালু করছে বলতে যে তার মানটা কত। ঠিক আছে, তো চলুন আমরা পরবর্তী প্রবলেমে যাই। পরবর্তী প্রবলেম আপনাদের স্ক্রিনে, হাউ মেনি 1/10 আর ইন 6/5, তাহলে 6 এর 5 এর মধ্যে কতগুলো 1/10 আছে। খুবই ইজি অঙ্ক বন্ধুরা, 6/5/1/10 করেছি, ক্যালকুলেশন করে আমাদের উত্তর বেরিয়েছে 12। তাহলে আমাদের এখানে সঠিক উত্তর হলো 12। চলে আসছি বন্ধুরা আমরা পরবর্তী প্রবলেম। পরবর্তী প্রবলেম, এ ট্রেন লিভস এ স্টেশন অ্যাট 6:14 AM, তাহলে 6:14 সময় বা সকাল 6:14 সময় একটা ট্রেন ছাড়ে অ্যান্ড রিচ ইটস ডেস্টিনেশন আফটার 13 hours 48 minutes, এবং সে তার ডেস্টিনেশন মানে গন্তব্যস্থলে পৌঁছায় 13 ঘন্টা 48 মিনিট পর। তাহলে দ্য টাইম অ্যাট দ্য ডিস্টেন্স ডেস্টিনেশন ইজ, তাহলে সে যখন গন্তব্যস্থলে পৌঁছলো সেই টাইমটা কত হয়েছিল। ঠিক আছে, তা আমাদের ট্রেনটা সকাল 6:00 AM এ ছেড়েছিল, তার সাথে 13 ঘন্টা 48 মিনিট যোগ করেছি, যোগ করে 19 ঘন্টা 62 মিনিট হয়েছে। এবার 62 মিনিট তো রাখা যায় না, তা আমরা এখানে 60 কে ট্রান্সফার করে ওটাকে ঘন্টায় নিয়ে গেছি। তাহলে 20:02, তার মানে 20:02 মানে হচ্ছে 8:02, 8:20:02 মানে হচ্ছে 8:02 PM, তাহলে 8:02 PM এ সেটা তার গন্তব্যস্থলে পৌঁছেছে। ঠিক আছে, তাহলে এখানে অপশন এটা সঠিক উত্তর। চলে আসছি আমরা পরবর্তী প্রবলেম। পরবর্তী প্রবলেম আপনাদের স্ক্রিনে, সাম অফ মাল্টিপল অফ 7 বিটুইন 21 এন্ড 49 ডিভাইডেড বিগেস্ট কমন ফ্যাক্টর অফ 25 এন্ড 30 ইজ ইকুয়াল। তা এটা এসেছিল সিটেট February 2015 এর পেপার ওয়ানে। তা প্রথমে কি বলেছে, সাম অফ মাল্টিপল অফ 7 বিটুইন 21 এন্ড 49, তাহলে 21 থেকে 49 এর মধ্যে 7 দিয়ে ভাগ যায় এমন সংখ্যাগুলোর কত তার যোগফল। তাহলে আমরা সেটাই বার করেছি, মাল্টিপল অফ 7 ইন বিটুইন 21 এন্ড 49 ইজ 28, 35 এন্ড 42, যোগ করলে 105। আর দ্য বিগেস্ট কমন ফ্যাক্টর, দ্য বিগেস্ট কমন ফ্যাক্টর অফ 25 এন্ড 30, 25 আর 30 এর মধ্যে বিগেস্ট কমন ফ্যাক্টর মানে HCF, মানে বিগেস্ট কমন ফ্যাক্টর সবসময় ছোট হয়, তাহলে দুটোকে 5 দিয়ে ভাগ যায়। তাহলে আমরা এটা বের করেছি কত? 5, তাহলে 105, আর একে 5 দিয়ে ভাগ করলে আমাদের উত্তর 21। সঠিক উত্তর ডি অপশন 21, আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন। চলুন আমরা যাই পরবর্তী সমস্যা। পরবর্তী সমস্যা আপনাদের স্ক্রিনে, দ্য সাম অফ অল পজিটিভ ফ্যাক্টর অফ 96 ইজ, তাহলে 96 এর পজিটিভ ফ্যাক্টর মানে গুণকগুলো বার করতে হবে আমাকে, সেই সমস্ত গুণকগুলো বার করতে হবে
পজিটিভ মানে ধনাত্মক গুণক যেগুলো 96 দিয়ে ভাগ যায় বা যেগুলো দিয়ে 96 কে ভাগ করা যায়। তাহলে আমরা সেই সমস্ত সংখ্যাগুলো বার করব এবং সেগুলোকে যোগ করব, ঠিক আছে? তো প্রথমে 1 দিয়ে যায়, 2 দিয়ে যায়, 48 দিয়ে যায়, 3 দিয়ে যায়, 32 দিয়ে যায়, 4 দিয়ে যায়, 24 দিয়ে যায়, 16 দিয়ে যায়, 6 দিয়ে যায়, 36 দিয়ে যায়, 8 দিয়ে যায়, 12 দিয়ে যায়, 96 দিয়ে যায়। তো বন্ধুরা আমরা এটাকে এরকম ভাবে লিখেছি কেন? তো এরকম ভাবে লেখার কারণ হচ্ছে যে প্রথমে আমি 1 লিখেছিলাম, তারপরে 96 লিখেছিলাম, তারপরে এই করতে সুবিধা হবে। যেমন 2 দিয়ে করলে 48 হয়, 3 দিয়ে করলে 32 হয়, এরকম আমার করতে সুবিধা হয়েছে বলে আমরা এখানে এরকম করছি। তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে 252। তাহলে এখানে সঠিক উত্তর হবে 252। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কেন সংখ্যাগুলো সিরিয়ালি বা সিকোয়েন্স ওয়াইজ লেখা নেই, কেন আপনাদের মনে কোশ্চেন হতে পারে। তার সবচেয়ে বড় কারণ হচ্ছে কি না, তার সবচেয়ে বড় কারণ হচ্ছে আমার এটা ক্যালকুলেশন করতে সুবিধা হয়েছে। চলুন বন্ধুরা আমরা যাই পরবর্তী সমস্যা। পরবর্তী সমস্যা আপনাদের স্ক্রিনে, পরবর্তী সমস্যা, রবি হ্যাজ 3 ডজন চকলেটস, মানে রবি বলে একটা ছেলে আছে, তার 3 ডজন, তার 3 বরং 36টা চকলেট আছে। হি গেভ 1/3 অফ দেম টু হিজ নেইবার, তাহলে সে তার 1/3 মানে তার কাছে যতগুলো চকলেট ছিল তার 1/3 সে নেইবার মানে আশেপাশের লোকজনদের দিয়েছে। 1/6 টু রেহানা, 1/6 দিয়েছে রেহানাকে, অ্যান্ড 1/4 টু হিজ সিস্টার, এবং তার 1/4 অংশ দিয়েছে তার সিস্টার মানে বোনকে। হাউ মেনি চকলেটস আর লেফট উইথ হিম, এটা এসেছিল সিটেড February 2015 পেপার ওয়ানে, ঠিক আছে? তাহলে আমরা এখানে ক্যালকুলেশনটা করি ঠিক যেভাবে দেওয়া আছে। তাহলে রবির 3 ডজন চকলেট ছিল, তাহলে রবি 12×3=36টা চকলেট ছিল। নেইবার্স মানে আশেপাশের লোক, তো তাদের দিয়েছে 1/3, 36 এর 1/3 করলে 12, রেহানাকে দিয়েছে 1/6, 36 এর 1/6 করলে তাকে 6, সিস্টার তার বোনকে 1/4, তাহলে 36 এর 1/4 করলে হয় 9, টোটাল ক্যালকুলেশন করে হয় 27, 36 এর থেকে 27 বাদ দিলে হয় 9। আমাদের এখানে সঠিক উত্তর হচ্ছে 9। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন। চলুন যাই আমরা পরবর্তী সমস্যা। পরবর্তী সমস্যা আপনাদের স্ক্রিনে, পেরিমিটার অফ এ স্কোয়ার ইজ 44, মানে একটা বর্গক্ষেত্রের পরিধি হচ্ছে 44 সেন্টিমিটার। দি পেরিমিটার অফ এ রেক্টাঙ্গেল ইজ ইকুয়াল টু দ্য পেরিমিটার অফ দি স্কোয়ার, এখানে বলেছে কি একটা আয়তক্ষেত্র, সেই আয়তক্ষেত্রটা এই বর্গক্ষেত্রটার পেরিমিটারের সমান, মানে বর্গক্ষেত্রের পরিধির সমান। তাহলে বর্গক্ষেত্র পরিধি যা আয়তক্ষেত্রের পরিধি তাই। এবার বলেছে দ্য লেন্থ অফ দ্য রেক্টাঙ্গেল ইজ 5 সেন্টিমিটার মোর দ্যান দ্য সাইড অফ স্কোয়ার, এবার আমাদের স্কোয়ারের যা একটা সাইড মানে একটা বাহু তার 5 বেশি, তার থেকে 5 বেশি সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য। এবার আমাদের বলেছে কি দ্য সাম অফ এরিয়া অফ দ্য স্কোয়ার অ্যান্ড দ্য রেক্টাঙ্গেল ইজ, তাহলে দ্য সাম অফ এরিয়া যোগফল ইন সেন্টিমিটার স্কোয়ার অফ দ্য স্কোয়ার অ্যান্ড দ্য রেক্টাঙ্গেল, তাহলে রেক্টাঙ্গেলের এরিয়া এবং রেক্টাঙ্গেল মানে আয়তক্ষেত্রের এরিয়া এবং বর্গক্ষেত্রের এরিয়া যোগফল কত। খুবই সহজ অঙ্ক বন্ধুরা, তা অঙ্কটা ক্যালকুলেশন করছি। তা প্রথমে বর্গক্ষেত্রের পরিধি বলেছে 44, তাহলে বর্গক্ষেত্রের 4a = 44, কেন আমাদের এটা ফর্মুলা, তাহলে a = 1 1 11, কেন না 44কে 4 দিয়ে ভাগ করে আমাদের 11 হয়েছে, তাহলে এর মান বাহুর মান বেরিয়ে গেল। তা বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা কি, বাহু স্কোয়ার, তাহলে 11 স্কোয়ার করলে 121, এ অবধি বর্গক্ষেত্রটা বেরিয়ে গেল। এবার আমরা আয়তক্ষেত্রে যাই, তা বর্গক্ষেত্রের যেহেতু বাহু বেরিয়ে গেছে 11 আর তার থেকে 5 বেশি যেহেতু আয়তক্ষেত্রের দৈর্ঘ্য, তা এখানে হবে কত 16, তাহলে 2×দৈর্ঘ্য + প্রস্থ = 44, যেহেতু এটা পেরিমিটার ইকুয়েশন, তা পেরিমিটার থেকে আমরা এখানে লেন্থটা বসিয়ে আমরা বেদ পেয়ে গেছি 6, আর এরিয়া এখানে বার করতে গেলে 16কে 6 দিয়ে গুণ করলে 96, এবার দুটোর যোগফল কত, দুটোর যোগফল করলে 217, তা আমাদের এখানে সঠিক উত্তর 217। খুবই ইজি ছিল অঙ্কটা, তা সুতরাং আপনাদের না পারার কোনো কারণ নেই, আপনারা নিজেরা বাড়িতে প্র্যাকটিস করুন, আপনারা নিজেরাও অঙ্কগুলো করতে পারবেন। চলুন যাই না আমরা পরবর্তী প্রবলেম। পরবর্তী প্রবলেম আপনাদের স্ক্রিনে, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ -1+2-3+4-5+6-7, এভাবে চলতে থাকছে 1000 পর্যন্ত, তাহলে 1000 পর্যন্ত যদি চলতে থাকে এর ভ্যালুটা কত সেটা আমাদের বার করতে বলেছে, ঠিক আছে? তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, দেখুন এইখানে -1 আর +2, তাহলে এইখানে এই দুটোর মধ্যে আপনারা যদি ইকুয়েশন করেন তাহলে কি হয়, তাহলে +1 হয়,
তার পরবর্তীতে এই দুটোর মধ্যে যদি করেন তাহলে প্লাস ফোর মাইনাস থ্রি, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস আবার কত প্লাস ওয়ান হয়। তো এইভাবে আপনারা যদি হাজার অব্দি করেন তাহলে এটার সঠিক উত্তর কত 500, কেননা দুটোর মধ্যে যদি এক করে থেকে থাকে তাহলে সবগুলোকে এক জায়গায় যদি আপনারা সাম করেন যোগ করেন তাহলে ভ্যালু কিন্তু আমাদের এখানে 500 দাঁড়ায়। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন। চলুন আমরা পরবর্তী প্রবলেমে যাই। পরবর্তী প্রবলেম আপনাদের স্ক্রিনে, দ্য ডিফারেন্স অফ দ্য প্লেস ভ্যালু অ্যান্ড দ্য ফেস ভ্যালু অফ ফাইভ ইন 3562 is seated September 2014 এর পেপার ওয়ানে এসেছিল। তা আমাদের বলতে আমাদের এখানে বার করতে দিয়েছে কি না 35362 এর পাঁচের প্রথমে আমাকে বার করতে হবে প্লেস ভ্যালু, বা প্রথমে পাঁচের প্লেস ভ্যালু আমরা বার করতে পারবো পাঁচ কোন পজিশনে বসে আছে, তাহলে 5000, তাহলে পাঁচের পরে তিনটে শূন্য, তাহলে আমরা পাঁচের প্লেস ভ্যালু পেয়ে গেলাম। এরপরে আছে আমাদের কি ফেস ভ্যালু বার করতে হবে, পাঁচের ফেস ভ্যালু। তো পাঁচের ফেস ভ্যালু কি পাঁচই হবে, তাই না? ফেস ভ্যালু তো পাঁচের মূল্য পাঁচই হয়, তাহলে এখানে রিকোয়ার ডিফারেন্স, যেহেতু আমাদের ডিফারেন্স এখানে বার করতে দিয়েছে তাহলে 5000 থেকে 5 বিয়োগ দিলাম, তা উত্তর হলো কত 4995। তা আমাদের এখানে সঠিক উত্তর হলো 4995। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন। চলুন আমরা পরবর্তী প্রবলেমে যাই। পরবর্তী প্রবলেম আপনাদের স্ক্রিনে, 10 ওয়ানস 10 টেনস এন্ড 10000 ইকুয়াল, তার মানে 10 ওয়ানস মানে 10টা এক, তাহলে 10টা এককে গুণ করলে 10ই হয়, 10 টেনস 10টা 10 যদি গুণ করি তাহলে 100 হয়, তাহলে 10000, তাহলে 10000 আমরা 10000 লিখেছি মানে 10টা 1000, তাহলে 10000 হয়। আমাদের যোগ করতে কত হবে, না যোগ করলে 10110, তাহলে আমাদের এখানে সঠিক উত্তর কোনটা হবে বন্ধুরা, 10110, অপশন সি হচ্ছে এখানে সঠিক উত্তর। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন। চলুন আমরা যাই এবার পরবর্তী প্রবলেম। পরবর্তী প্রবলেম আপনাদের স্ক্রিনে, দা সাম অফ দি পজিটিভ ফ্যাক্টর অফ 210 ইজ, 210 এর আমাদের সেই গুণকগুলো বার করতে হবে যেগুলো পজিটিভ মানে ধনাত্মক, যেগুলো মানে ধনাত্মক সেই সমস্ত সংখ্যা আমাদের বার করতে হবে যেগুলোকে দিয়ে 210 কে ভাগ করা যায়, তার যোগফলটা কত সেটা আমাদের বার করতে হবে। তাহলে সাম অফ দি পজিটিভ ফ্যাক্টর অফ 210 ইজ, তাহলে আমরা ঠিক এইভাবে বার করেছি, এক দিয়ে ভাগ করলে 210 হয়, দুই দিয়ে ভাগ করলে 105 হয়, এইভাবে ক্যালকুলেশন করার পরে যতগুলো হয় আমরা সেগুলো করে এখানে যোগ করে দিয়েছি, তাহলে 576, অপশান এ এখানে কিন্তু সঠিক উত্তর 576। ঠিক আছে বন্ধুরা, আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন। চলুন আমরা যাই পরবর্তী সমস্যা। পরবর্তী সমস্যা আমাদের স্ক্রিনে, গৌরাঙ্গ ওয়ার্ক 4/1/2 মানে 4:12 আওয়ার, ঠিক আছে, তাহলে 4.5 ঘন্টা অন মানডে, 190 মিনিটস অন টুইজডে, ফ্রম 5:20 AM টু 9:10 AM অন ওয়েডনেসডে, অ্যান্ড 220 মিনিটস অন ফ্রাইডে, হি ইজ পেড 42 পার আওয়ার, হাউ মাচ ডিড হি আর্ন ফ্রম মনডে টু ফ্রাইডে। ঠিক আছে, তাহলে এখানে কি বলেছে, গৌরাঙ্গ ওয়ার্ক 4/1/2, তার মানে কি, গৌরাঙ্গ 4.5 ঘন্টা কাজ করে সোমবার দিন। ঠিক আছে, তাহলে আমরা লিখলাম যে 4.5 ঘন্টা মানে 9/2 আওয়ার, সেটা আমরা লিখলাম। এবার বলেছি কি 190 মিনিট অন টুইজডে, এবার 190 মিনিট টুইজডে, তাহলে সেটাকে আমরা 60 দিয়ে ভাগ করে আমরা কি করছি, না আমরা সেটাকে ঘন্টায় রূপান্তর করেছি, যেহেতু কি প্রথমটা আমরা ঘন্টায় রেখেছি। তাই পরবর্তীটায় বলেছি কি 5:20 AM টু 9:10, তাহলে 9:10 থেকে 5:20 বাদ দিলে আমাদের যে সংখ্যাটা বেরোয় সেটা হচ্ছে 3.50, আর 3.50 কে আমরা এইভাবে লিখে 23/6 আমরা এটা লিখতে পারি। ঠিক আছে, কেন না এখানে আমরা ক্যালকুলেশনটা করে দিয়েছি, আপনাদের অসুবিধা হলে আপনারা ক্যালকুলেশনটা দেখে নিন। পরবর্তীতে আমাদের কি বলেছে, পরবর্তীতে বলেছে যে 210 মিনিট অন ফ্রাইডে, তাহলে 210 মিনিট ফ্রাইডে, তাহলে 210 কে আমরা 60 দিয়ে ভাগ করে যে ঘন্টায় রূপান্তর করে 11/3 করেছি, কেন না তার কারণ হচ্ছে আমাদের এখানে ক্যালকুলেশনটা সুবিধা হবে সেই জন্য। ঠিক আছে, এইবার বলেছে কি হি ইজ পেড 42 পার আওয়ার, তাহলে সে প্রতি ঘন্টায় 42 টাকা করে পায়, তাহলে হাউ মাচ ডিড হি আর্ন ফ্রম মনডে টু ফ্রাইডে, তাহলে সে সোমবার থেকে শুক্রবার পর্যন্ত কত টাকা আর্ন করছে। তাহলে আমরা কি করলাম, আমরা প্রত্যেকটাকে যোগ করে দিয়েছি, যোগ করে আমাদের বেরিয়েছে 91/6, এটাকে আমরা 42 দিয়ে আমরা গুণ করেছি, গুণ করে 637 আমাদের সঠিক উত্তর বেরিয়েছে। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন, অপশান ডি এখানে সঠিক উত্তর। যদি বুঝতে না পারেন তাহলে ভিডিওটি আরেকবার দেখেন, প্রয়োজনে আপনারা বাড়িতে ঘরে বসে অঙ্কটা করে আমাদের উত্তরের সাথে মিলিয়ে নেন, আশা করি আপনাদের অঙ্কের যে সমস্যা আছে সেই সমস্যাটা থাকবে না। চলে আসছি আমরা পরবর্তী সমস্যা। পরবর্তী সমস্যা আছে, দ্য সাম অফ গ্রেটেস্ট 4-digit নাম্বার অ্যান্ড স্মলেস্ট 3-digit নাম্বার ইজ
সিটেড সেপ্টেম্বর 2014 পেপার 1। তাহলে বন্ধুরা কি বলেছে এখানে, আপনাদের যোগ করতে হবে কি 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা এবং 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। ঠিক আছে, তাহলে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা আপনারা সবাই জানেন 4টে নয়, আর স্মলেস্ট নাম্বার অফ 3 ডিজিট মানে 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা মানে 100 বিয়োগ আমাদের এখানে যোগ করতে হবে, তার যোগ করেছি 10099। তাহলে অপশন সি আমাদের এখানে সঠিক উত্তর। আশা করি বন্ধুরা বুঝতে পেরে গেছেন। চলুন আমরা যাই পরবর্তী সমস্যা। পরবর্তী সমস্যা আপনাদের স্ক্রিনে, 26 and 2600 ইজ রিটেন অ্যাজ, তার মানে আমরা লিখেছি প্রথমে 26 26 আর 2600 মানে 26 ÷ 100 ইজ ইকুয়াল টু কত, 0.26। তাহলে এটা রিটেন অ্যাজ কিভাবে লিখবো আমরা, 26 + 0.26 তাহলে 26.26। তাহলে আমাদের এখানে সঠিক উত্তর কত হবে, 26.26। আপনারা এখানে ভুল করবেন না, তার কারণ কি হচ্ছে, তার কারণ এই কথাটা, এই যে 2600 এই কথাটার মধ্যেই কিন্তু সম্পূর্ণ অঙ্কটা রয়ে গেছে। ঠিক আছে, 26 জানতে বা 26 কত হয়, কতর পিঠে কত হয় এটা কিন্তু জানতে আপনাদের অঙ্ক দেওয়া হয়নি। আপনাদের অঙ্কের মেইন ব্যাপারটা হচ্ছে 2600। ঠিক আছে, তার শতভাগ, তার সুতরাং শতভাগ যখন বলেছে তখন আপনাদের এই কথাটি বুঝে নিতে হবে যে এটা কি জানতে চেয়েছে। ঠিক আছে বন্ধুরা, তো আপনারা প্র্যাকটিস করুন, প্র্যাকটিস করলে এগুলো জেনে যাবেন। এটা এমন কিছু কঠিন ব্যাপার না, আপনারা এগুলোর সাথে থাকতে থাকতে জিনিসগুলো জেনে যাবেন। ঠিক আছে, তো চলুন বন্ধুরা আমরা যাই পরবর্তী সমস্যা। পরবর্তী সমস্যা আপনাদের স্ক্রিনে, দ্য প্রোডাক্ট অফ দি রিমাইন্ডার অফ 19009 ÷ 11 and 9090 ÷ 11 ইজ, প্রোডাক্ট মানে গুণফল বার করতে হবে। এই যে 19009 একে যদি 11 দিয়ে ভাগ করি তার যা রিমাইন্ডার মানে অবশিষ্ট বেরোবে, এবং 9090 একে যদি 11 দিয়ে ভাগ করি তার যা অবশিষ্ট বেরোবে তাদের গুণফল কত। তা আমরা তাই করেছি, তাই প্রথমে এটাকে 11 দিয়ে ভাগ করে আমাদের উত্তর বেরিয়েছে মানে অবশিষ্ট বেরিয়েছে 1, আর পরবর্তীতে উত্তর বেরিয়েছে 4, মানে অবশিষ্টের উত্তর হচ্ছে 4। তা দুটো প্রোডাক্ট যে তার মানে গুণফল, তাহলে 4 × 4 আমাদের সঠিক উত্তর এখানে অপশানে। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন। চলে আসি আমরা পরবর্তী সমস্যা। পরবর্তী প্রবলেম আপনাদের স্ক্রিনে, হাউ মেনি 1/6 আর দেয়ার ইন 3/1/3, তাহলে 3 পূর্ণ 1 এর 3 এর মধ্যে কটা 1 এর 6 আছে। আমরা সেরকম ভাবে লিখে এটাকে ক্যালকুলেশন করে আমাদের 20 অ্যানসার বেরিয়েছে। খুবই সোজা অঙ্ক ছিল, সেটা সেপ্টেম্বর 2014 এর পেপার 1 এ এসেছিল, খুবই সোজা অঙ্ক, তা আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন। তা চলুন আমরা এবার পরবর্তী প্রবলেমে যাই। পরবর্তী প্রবলেম আপনাদের স্ক্রিনে, হোয়াট নাম্বার শুড বি সাবস্ট্রাক্টেড from the product of 1109 × 505 so as the get 505050। তার মানে কি বলছে, কত নাম্বার আপনারা 1109 × 505 থেকে বিয়োগ দিলে সংখ্যাটা 505050 পাবে। তাহলে আমরা পেতে হবে কত, 505050 - 1109 × 505। তা আমরা ক্যালকুলেশন করেছি, তা ক্যালকুলেশন করে 56004 5 বেরিয়েছে। তা আমরা এখানে কেন মাইনাস রেখেছি, যেহেতু বড় সংখ্যা এখানে মাইনাসের কোনো ভ্যালু নেই, মাইনাসটা আমরা ওভারলুক করছি বা ইগনোর করছি। তা আমাদের এখানে সঠিক উত্তর কি, 54995। আশা করি বুঝতে পেরেছেন বন্ধুরা, আমরা যদি এই 1109 × 505 আগে লিখতাম তাহলে আর মাইনাস থাকতো না। তা আমাদের ক্যালকুলেশন করার ক্ষেত্রে যেহেতু মাইনাস চলে এসেছে তাই আমরা মাইনাসটা ক্যালকুলেশনে নিয়ে এসেছি, কিন্তু মাইনাসটাকে আমরা ইগনোর করছি যেহেতু মাইনাসটা এখানে নেওয়া যাবে না বা মাইনাস দিয়ে কাজ করা যাবে না। তা এখানে এর সঠিক উত্তর আমরা পেয়ে গেছি যে 54995, অপশন সি সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, অঙ্ক করতে গিয়ে এরকম অনেক ধরনের প্রবলেম আপনারা ঠিক জানতে পারবেন। তা চলুন আমরা যাই পরবর্তী সমস্যা। পরবর্তী সমস্যা আপনাদের স্ক্রিনে, নেক্সট প্রশ্ন বন্ধুরা, হুইচ অফ দি ফলোইং ইজ নট কারেক্ট, তা যেটা সত্যি না সেটা আমাদের এখানে বলতে হবে। তা বন্ধুরা এখানে দেখুন 4টে অপশনে কি কি দেওয়া আছে সেটা আমরা একটু দেখে নিই। তা প্রথমে দেওয়া আছে 1 mm is 1/10 of 1 cm, মানে 1 mm মানে 1 mm সমান 1/10 of 1 cm, তাহলে কিলো হেক্টর ডেকামি ডেসি সেন্টিমিটার, তাহলে এই অপশনটা এখানে ঠিক আছে। যেটা নট কারেক্ট, যেটা ভুল আছে সেটা আমাদের বলতে হবে। নেক্সট আছে 1 kg 12 g ইজ ইকুয়াল 1.012 kg, তা এটাও বন্ধুরা আমাদের এখানে ঠিক আছে। পরবর্তীতে কি আছে, 10 m 10 cm, তাহলে 10 10 m, এটাও ঠিক আছে। আর চতুর্থ নম্বর কি আছে, 23 ÷ 100 ইজ ইকুয়াল টু 2.30, তাহলে এটা কিন্তু ভুল আছে, কেননা 100 যেহেতু আমাদের এখানে, তাই 100 মানে এটা হবে 0.23
যদি এটা হয় তাহলে এটা কিন্তু সঠিক হবে। তাহলে আমরা সঠিক উত্তর পেয়ে গেছি অপশন ডি, এখানে কিন্তু ভুল। ঠিক আছে, চলুন বন্ধুরা আমরা যাই পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে, এ ট্যাঙ্ক কন্টেন্টস 240 লিটার 120 মিলিলিটার অফ মিল্ক, মানে একটা ট্যাঙ্ক আছে যেটা কি 240 লিটার এবং 128 মিলিলিটার মিল্ক মানে দুধ আছে, হুইচ ক্যান বি ফিল্ড কমপ্লিটলি, যেটাকে ফিল করা হয় মানে ভর্তি করা হচ্ছে ইন 16 জার অফ দ্য সেম সাইজ, একই সাইজের 16টা জারে এগুলিকে ভর্তি করা হচ্ছে, তা হাউ মাচ মিল্ক উইল বি দেয়ার ইন 22 সাচ জার। মানে আমাদের বলেছে কি 240 লিটার 128 মিলিলিটার দুধ 16টা জারের মধ্যে ভর্তি করব। ঠিক আছে, তা এরকম 16টা জারে আমরা ভর্তি করলে তাহলে পার প্রতিটা জারে কত হবে, মানে পার জারে আমরা এখানে বার করতে পারবো পার জারে কতটা, তাহলে পার জারে কতটা বার করার পর 22টা জারে কত হবে আমাদের সেটা বার করতে হবে। খুবই ইজি বন্ধুরা। তা আমরা এই লিটারটাকে মিলিলিটারে নিয়ে গেছি, তা মিলিলিটার নিয়ে গিয়ে নিয়ে যাওয়ার পরে সেটাকে 16 দিয়ে ভাগ করে মিলিলিটারে বেরিয়েছে কত, ঠিক আছে, সেটা আমরা কততে সেটা আমরা বার করে রেখেছি, তা বার করার পরে সেটা 22 কত সেটা আমাদের বার করতে হবে। তাহলে আমরা সেটাকে 22 দিয়ে গুণ করে ক্যালকুলেশন করে 1000 দিয়ে ভাগ করলাম কেন, তা সেটাকে লিটারে নিয়ে আসলাম আর লিটারে মিলিলিটারে বেরিয়ে গেল, তাহলে এখানে আমাদের কত বেরোলো 330 লিটার আর 176 ml। ঠিক আছে, তা আমাদের এখানে সঠিক উত্তর বেরোলো 330 লিটার এবং 176 ml। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন, যদি বুঝতে না পারেন ভিডিওটি পজ করে আরেকবার রিভাইজ দেখুন, আপনাদের যে সমস্যাটা আছে সেটা আশা করি ক্লিয়ার হয়ে যাবে। তো চলুন বন্ধুরা আমরা যাই পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে, নেক্সট প্রশ্নে আমরা যাব। নেক্সট প্রশ্ন আমাদের সামনে, নেক্সট প্রশ্ন হচ্ছে 57। তাহলে নাম্বার অফ ডিগ্রি ইন 4 2/3 রাইট অ্যাঙ্গেল ইজ, তাহলে আমাদের এখানে কি বার করতে বলেছে, যে নাম্বার অফ ডিগ্রি ইন 4 2/3 রাইট অ্যাঙ্গেল, মানে রাইট অ্যাঙ্গেল মানে 90 ডিগ্রি, ঠিক আছে, 90 ডিগ্রি 4 2/3, তাহলে 4 2/3টা লিখেছি, লিখে 90 ডিগ্রি বার করেছি, তা আমাদের উত্তর বেরিয়েছে 420। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন, তা এখানে রাইট অ্যাঙ্গেল মানে 90 আর 4 2/3, ঠিক আছে, আশা করি এই জায়গাটা আপনাদের ক্যালকুলেশনটা আপনারা নিজেরা বাড়িতে করবেন, আশা করি আপনাদের এই সমস্যার সমাধান হয়ে যাবে। চলে আসি বন্ধুরা আমরা পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন আছে, এ ওয়াটার ট্যাঙ্ক ইজ 11 মিটার লং 10 মিটার উইথ অ্যান্ড 9 মিটার হাইট, তাহলে একটা ওয়াটার ট্যাঙ্কের সম্পূর্ণ দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া আছে, ইট ইজ ফিল্ড উইথ ওয়াটার, এটাকে জল দিয়ে ভর্তি করা হলো টু এ লেভেল অফ 6 মিটার, একটা 6 মিটার একটা লেভেল পর্যন্ত এদের ভর্তি করা হলো, তাহলে হোয়াট পার্ট অফ দ্য ট্যাঙ্ক ইজ এমটি, তাহলে কত শতাংশ ট্যাঙ্কটা এমটি, তাহলে এরকম একটা ওয়াটার ট্যাঙ্ক আছে তার মধ্যে 6 mm ভর্তি করা আছে, তার দৈর্ঘ্যপ্রস্থ উচ্চতা আমাদের দেওয়া আছে, তাহলে কতটা পার্ট, এই যে পার্টটা এমটি সেই পার্টটা আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে। ঠিক আছে, তা চলুন বন্ধুরা আমরা ক্যালকুলেশনটা করব। তাহলে ভলিউম অফ দ্য এমটি স্পেস, তাহলে এমটি স্পেসের ভলিউম কত হবে সেটা আমরা বার করছি, তা প্রথমে আমরা কী বার করব, যে 10 মিটার ইন্টু 11 মিটার ইন্টু 9 - 6, কেন করব, তার কারণ 6 মিটার ভর্তি করা আছে তাই, ঠিক আছে, তাহলে 9 - 6 দিয়ে আমরা এর আয়তন বার করে ফেললাম যতটুকু ফাঁকা আছে। এবার ভলিউম অফ দ্য এন্টায়ার ট্যাঙ্ক 11 × 10 × 9, কেন না সম্পূর্ণ ট্যাঙ্কটা কতটা, এবার হেয়ার পার্ট দ্যাট ইজ এমটি অফ দ্য এন্টায়ার ট্যাঙ্ক, তাহলে ছয় আমরা এখানে যে এমটি স্পেস কতটা আর আমরা সেটাই এখানে বার করে ফেললাম, যে অনুযায়ী আমাদের হেয়ার দি পার্ট দ্যাট ইজ এমটি অফ দ্য এন্টায়ার ট্যাঙ্ক, যতটুকু পার্ট খালি আছে পার্ট ওয়াইজ চেয়েছে, তাই আমরা এখানে কি করলাম যে 10 × 11 × 10 × 3 / 11 × 10 × 9, এটা আমরা করে দিলাম, তাহলে 1/3, তাহলে কত অংশ খালি আছে না 1/3, এখানে কিনে সঠিক উত্তর। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন, তা চলুন বন্ধুরা আমরা যাই পরবর্তী প্রবলেম। পরবর্তী প্রবলেম আপনাদের স্ক্রিনে, পেরিমিটার অফ এ রেক্ট্যাঙ্গেল অ্যান্ড এ স্কোয়ার আর ইকুয়াল, তাহলে কি বলেছে, একটা রেক্ট্যাঙ্গেল মানে একটা আয়তক্ষেত্র এবং একটা বর্গক্ষেত্রের পেরিমিটার মানে পরিধি হচ্ছে সমান। পরবর্তীতে বলেছে পেরিমিটার অফ স্কোয়ার ইজ 96 সেন্টিমিটার, তাহলে ওই বর্গক্ষেত্রের পরিধি হচ্ছে 96 সেন্টিমিটার অ্যান্ড ব্রেথ অফ দ্য রেক্ট্যাঙ্গেল ইজ 4 সেন্টিমিটার, তাহলে আয়তক্ষেত্রের প্রস্থ বলেছে 4 সেন্টিমিটার লেস দ্যান দ্য সাইড অফ দ্য স্কোয়ার, ঠিক আছে, স্কোয়ারের এক একটা বাহু যা তার থেকে 4 কম হয় কোনটা,
না ওই আয়তক্ষেত্রের প্রস্থ, ঠিক আছে? তাহলে দেন টু টাইমস দ্য এরিয়া ইন স্কোয়ার সেন্টিমিটার অফ দ্য রেক্ট্যাঙ্গেল ইজ, তাহলে যে এই রেক্ট্যাঙ্গেলটার দুই গুণ, ঠিক আছে, দেন টু টাইমস দ্য এরিয়া, দুই গুণ তার আয়তন কত হবে আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে। খুবই ইজি প্রশ্নটা বন্ধুরা। তা প্রথমে বলেছে একটা বর্গক্ষেত্র আছে এবং আয়তক্ষেত্র আছে যাদের পরিধি দুজনেরই এক, তাহলে পরিধি দুজনেরই এক মানে আমরা যদি বর্গক্ষেত্রে এখানে আমরা পরিধি ইজ ইকুয়াল টু ফোর এ ধরে নিই, তাহলে ফোর এ ইজ ইকুয়াল টু 96, সেখান থেকে এর মান বার করতে পারবো 24, তাহলে এর মান যখনই বার করতে পারবো, আর এখানে প্রস্থ যখন বলে দিয়েছে যে আয়তক্ষেত্রে 24 থেকে 4 কম, তাহলে 24 থেকে 4 কম দিলে 20, তাহলে এখানে ব্রেথটা পেয়ে গেছি, তাহলে ব্রেথ যখনই পেয়ে গেছি, আর এখানে যখন বলেছে পরিধি 2 ইন্টু এল প্লাস ব্রেথ ইজ ইকুয়াল টু 96, তাহলে এখানে আমরা ব্রেথ যখন বসিয়ে দেবো, ব্রেথ বসিয়ে দিয়ে আমরা লেন্থ পেয়ে যাব, তাহলে আমরা যদি এরিয়া যদি বার করতে যাই তাহলে লেন্থ ইন্টু ব্রেথ, তাহলে 28 ইন্টু 20 দিয়ে আমরা বার করে ফেলেছি এর এরিয়া কত, 560 স্কোয়ার সেন্টিমিটার। এবার এটাকে দুবার গুণ করলে কত হবে সেটা আমাদের এখানে জানতে চেয়েছে, সঠিক উত্তর হবে 1120। আশা করি বন্ধুরা আপনারা বুঝে গেছেন যে এই প্রবলেমটা কীভাবে আমরা স্টেপ বাই স্টেপ প্রবলেমটা সলিউশন করলাম, ঠিক আছে? তো চলুন বন্ধুরা আমরা যাই এবার পরবর্তী সমস্যা। পরবর্তী সমস্যা আপনাদের স্ক্রিনে প্রশ্ন, ডিফারেন্স অফ স্মলেস্ট কমন মাল্টিপল অফ 456 অ্যান্ড স্মলেস্ট কমন মাল্টিপল অফ 569 ইজ। তা বন্ধুরা এখানে যখন বলেছে স্মলেস্ট কমন মাল্টিপল, এই জায়গাটা আপনাদের একটুখানি বুঝে নিতে হবে। তার কারণ কি? তার কারণ হচ্ছে স্মলেস্ট কমন মাল্টিপল মানে আপনাদের এলসিএম বার করতে হবে, ঠিক আছে? এলসিএম বা এখানে যখন বলেছে স্মলেস্ট, তার মানে কিন্তু নাম্বারটা হবে বড়, এটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। আর যদি বলে এইচসিএম মানে গসাগু, তাহলে কিন্তু নাম্বারটা বলবে ওরা বড় কিন্তু হবে কিন্তু ছোট, ঠিক আছে? তো এই জায়গাটা খেয়াল করে ডিফারেন্স আমাদের হচ্ছে পার্থক্য কত স্মলেস্ট কমন মাল্টিপল অফ 456, তাহলে আমরা এখানে এলসিএম অফ 456 ইজ ইকুয়াল 60 আমরা এটা বার করে রেখেছি, অ্যান্ড স্মলেস্ট কমন মাল্টিপল অফ 569, এই একইভাবে 5 6 আর 9 এর আমরা এলসিএম বার করে রেখেছি, তাই এর বার করে এটা হয়েছে 90, তাহলে ডিফারেন্স 60 মাইনাস 90 তা বা 60 মাইনাস 90 ইজ ইকুয়াল টু হবে মাইনাস 30, যেহেতু আমরা এদিকে এদিকে করেছি তাই মাইনাস, তাহলে মাইনাস সাইনটা নেগলেক্টেড, তা এখানে 30টা সঠিক উত্তর। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন কত সহজ অঙ্কটা ছিল, এটা সিটেড সেপ্টেম্বর 2014 এ পেপার ওয়ানে এসেছিল। চলুন বন্ধুরা আমরা এবার যাই পরবর্তী প্রবলেম। পরবর্তী প্রবলেম দেখে নিই, 10290 বুকস আর টু বি কেপ্ট ইন এ উডেন বক্স, if 98 books can be packed in one box and the cost of one box is 518, then total cost of books needed for this purpose, তাহলে কতগুলো বইয়ের দরকার হবে বা কতগুলো বক্সের দরকার হবে, আমরা চলুন লাইন বাই লাইন বলি। তাহলে 10290 books are to be packed in a wooden box, তাহলে একটা কাঠের বক্সে 10290টা বক্স মানে বই প্যাক করা যায়। এবার ইফ 98 বুক ক্যান বি প্যাকড ইন ওয়ান বক্স, যদি 98টা বই একটা বক্সে প্যাক করা যায়, অ্যান্ড দ্য কস্ট অফ ওয়ান বক্স ইজ 918, এবং বক্সের দাম যদি 518 টাকা হয়, 518, দেন দ্য টোটাল কস্ট অফ বক্স নিডেড ফর দিস পারপাস, তাহলে এই পারপাসের জন্য কতগুলো বক্স লাগবে, তাহলে 10290টা বই আর টু বি প্যাকড ইন এ উডেন বক্স মানে প্যাক করতে হবে। তা আমরা এখানে দেখে নিই 10290 এর জন্য যদি 98টা, ইফ 98 বক্স আর ক্যান বি প্যাকড ইন ওয়ান, ইফ 98 বুকস, তাহলে 98টা বই যদি একটা বক্সের মধ্যে আসে, তাহলে আমরা এই 98কে দিয়ে যদি এটাকে গুণ করি, তাহলে আমাদের মানে ভাগ করে দিই, তাহলে আমাদের বক্সের সংখ্যা বেরিয়ে গেল। এবার প্রতিটা বক্সের দাম যদি 518 টাকা হয়, তাহলে সমগ্র বক্সের দাম কত আমাদের বেরিয়ে গেল, 54390, ঠিক আছে? তাহলে 54390 অপশন এ কিন্তু এখানে সঠিক উত্তর। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন। চলুন আমরা পরবর্তী সমস্যায় যাই। পরবর্তী সমস্যা, 10,000 এই যে 10টা 100 10 টেন্স লিখেছি, দিয়ে এটা যোগ করলে কত হবে, তাহলে 111,000, তার 111,000 এখানে এটা সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পারছেন অপশন এটা এখানে সঠিক উত্তর হবে। তা আপনারাও বাড়িতে অঙ্কগুলো নিজেরা আমাদের ভিডিওটা চালিয়ে অঙ্কগুলো প্র্যাকটিস করুন, দেখুন আপনারাও এই অঙ্কগুলো শিখে যাবেন, ঠিক আছে? এমন কিছু কঠিন অঙ্ক থাকে না, মেনলি সিটের অঙ্কগুলো থাকে অ্যাপ্লিকেশন বেস, ঠিক আছে? অ্যাপ্লিকেশন বেস বলতে আপনারা যা শিখেছেন যোগ বিয়োগ গুণ ভাগ তার উপরে
নির্ভর করে কোশ্চেনগুলো, বড় ধরনের কোনো কঠিন যোগ বিয়োগ ভাগ কিন্তু সিটের পরীক্ষায় থাকে না, ঠিক আছে? তো চলুন বন্ধুরা আমরা পরবর্তী প্রবলেমে যাই। পরবর্তী প্রবলেম আপনার স্ক্রিনে, দি সাম অফ রিমাইন্ডার অফ টেন অন ডিভাইডিং 1211 অ্যান্ড 13223/13 ইজ। মানে কি বলেছে, রিমাইন্ডার, রিমাইন্ডার মানে অবশিষ্টাংশ যেটা হবে তা অবশিষ্টাংশের যোগফল আমাদের বার করতে হবে, ঠিক আছে? এখানে দুটো ভাগ দেওয়া আছে, তাহলে আমরা দুটো ভাগ করেছি, 11 দিয়ে 12 112 কে ভাগ করব একবার, আর 13 দিয়ে 13223 কে ভাগ করব। তাহলে ভাগ করে যা রিমাইন্ডার থাকবে সেই রিমাইন্ডারটাকে যোগ করে দেবো। তা সেটাই আমরা করেছি, একদম খুব সাধারণ উপায়ে আমরা ভাগটা করেছি। ভাগ করে রিকোয়ার্ড অ্যান্সার লিখে দেখেছি যে সাম অফ রিমাইন্ডার, এখানে আমাদের চেয়েছে কি সাম অফ রিমাইন্ডার কত, তাহলে 2 সাথে 1 যোগ করলে 3, তাহলে আমাদের এখানে সঠিক উত্তর হবে 3। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন। চলুন আমরা যাই পরবর্তী সমস্যা। পরবর্তী সমস্যা আপনাদের সামনে দেখে নিই, দ্য ডিফারেন্স বিটুইন দ্য প্রেস ভ্যালু অফ 6 অ্যান্ড দ্য ফেস ভ্যালু অফ 4 ইন 56431। তাহলে 6 এর প্রেস ভ্যালু এবং 4 এর ফেস ভ্যালুর ডিফারেন্স মানে পার্থক্য আমাদের বার করতে হবে। তাহলে প্রেস ভ্যালু অফ 6 ইন 56431 এ এখানে 6 যে প্রেসে বসে আছে তা সেই অনুযায়ী এখানে হবে 6000, আর ফেস ভ্যালু 4 যেখানে বসে আছে তা এখানে হবে কত। ফেস ভ্যালু যখন বলেছে তখন ফেস ভ্যালু তো 4, ঠিক আছে, 4 এর মান তো 4ই হবে বা 4 এর মূল্য তো 4ই না। তাই সুতরাং আমরা এখানে এটার থেকে এটা ডিফারেন্স বার করে 5996 আমাদের এখানে সঠিক উত্তর রয়েছে। তো আমাদের সঠিক উত্তর কত, 5996। আশা করি বন্ধুরা আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন, যদি বুঝতে না পারেন ভিডিওটি পজ করে আরেকবার দেখে নিন, 2-3 বার করে দেখুন, দেখুন আপনাদের সমস্যা সমাধান হয়ে যাবে, যেখানে আপনাদের সমস্যাগুলো হচ্ছে সেগুলো সমাধান হয়ে যাবে। চলে আসছি আমরা পরবর্তী প্রশ্ন, দ্য প্রোডাক্ট অফ দি স্মলেস্ট কমন মাল্টিপল অ্যান্ড দ্য বিগেস্ট কমন ফ্যাক্টর অফ 3036 অ্যান্ড 42। মানে এই তিনটে সংখ্যার একবার লসাগু বার করতে হবে আর একবার কষাগু বার করতে হবে, দিয়ে তাদের গুণফল আমাদের বার করতে হবে। তা লসাগু যেভাবে বার করে আমরা সেভাবে লসাগু বার করেছি, আর গসাগু যেভাবে বার করে সেভাবে আমরা গসাগু বার করেছি। তা বার করার পর আমরা কি করেছি যে এইগুলোকে গুণ করে দিয়েছি। তা যেরকম প্রসেসে লসাগু বার করে সেরকম প্রসেসে লসাগু বার করেছি, আর যেরকম প্রসেসে গসাগু বার করে সেরকম প্রসেসে আমরা গসাগু বার করেছি, ঠিক আছে? গসাগু বার করার পর দি প্রোডাক্ট বলেছে, প্রোডাক্ট মানে হচ্ছে গুণফল, তাহলে লসাগু গুণ গসাগু আমাদের বেরিয়েছে হচ্ছে 57560। তাই আমাদের সঠিক উত্তর হবে কত, 7560, অপশান ডি সঠিক উত্তর। চলে আসছি বন্ধুরা আমরা পরবর্তী সমস্যা। পরবর্তী সমস্যা আপনাদের স্ক্রিনে, দ্য সাম অফ অল পজিটিভ ফ্যাক্টর অফ 84 উইচ আর মাল্টিপল অফ 7 ইজ। তার মানে আমাদের সেই সংখ্যা মানে 84 ভাগ যায় যে সমস্ত সংখ্যা দিয়ে, সেই সমস্ত সংখ্যা আমাদের যোগফল বার করতে হবে, এবং তার সাথে আরেকটু জিনিস আছে, সেই সমস্ত সংখ্যারই যোগফলগুলো বার করতে হবে যেগুলো 7 দিয়ে ভাগ যায়, ঠিক আছে? তা সুতরাং আমরা এখানে করবো, তাহলে 7 দিয়ে যে সমস্ত সংখ্যা ভাগ যায়, তাহলে প্রথমে 7 দিয়ে 84 ভাগ যায়, 14 দিয়ে যায়, 21 দিয়ে যায়, 28 দিয়ে যায়, 42 দিয়ে যায়, আর 84 দিয়ে যায়। তাহলে আমাদের এই সংখ্যা কটার যোগফল কত, এই সংখ্যা কটার যোগফল হলো 196। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন কি জানতে চাইছে, ফ্যাক্টর মানে গুণক কি কি দিয়ে ভাগ যায়, ঠিক আছে? চলুন বন্ধুরা আমরা এবার পরবর্তী সমস্যা যাই। পরবর্তী সমস্যা আপনাদের স্ক্রিনে, ওয়েন ইট ইজ 8:49 PM, মানে যখন রাত 8:49 ইন দিল্লিতে, ইট ইজ 1:19 AM অন দ্য নেক্সট ডে ইন সিডনি। মানে সেই সময় যদি আমরা সিডনি মানে অস্ট্রেলিয়ার রাজধানী সিডনিতে সময় দেখি, তাহলে তখন সেটা বাজে কত, 1:19 রাত্রি। এবার হোয়াট উইল বি ইন সিডনি ওয়েন ইট ইজ 11:19 AM ইন দিল্লি। তা আমাদের এখানে একটা কোশ্চেন করছে, 11:19 যখন বাজে, দুপুর 11:19 যখন দিল্লিতে বাজে, তখন সিডনিতে কত টাইম হবে, ঠিক আছে? তো চলুন অঙ্কটা, এই অঙ্কটা করি, খুবই ভালো অঙ্ক, বুদ্ধির অঙ্ক দিয়েছে। তা টাইম ইন দিল্লি 8:49 PM, ঠিক আছে, আর টাইম ইন সিডনি 1:19 AM, ঠিক আছে? এবার এদের দুজনের মধ্যে টাইম গ্যাপ কত, তাহলে 1:19 AM মাইনাস 8:49, তাহলে এদের টাইমের ডিফারেন্স হচ্ছে 4:30, ঠিক আছে বন্ধুরা? এই যে টাইমের গ্যাপ হচ্ছে 4:30। এবার নাও ইফ টাইম ইন দিল্লি ইজ 11:19 AM, দেন দ্য টাইম উড বি
চার ঘন্টা তিরিশ মিনিট যোগ হবে এগারোটা উনিশ এম এর সাথে, তা আমাদের উত্তর বেরিয়েছে কত? এগারোটা উনিশ, তাহলে আমাদের সঠিক উত্তর বেরিয়েছে তিনটে উনপঞ্চাশ। তাহলে এখানে এম লিখেছি, এটা পিএম হবে, ঠিক আছে? তাহলে তিনটে উনপঞ্চাশ পিএম, তাই আমাদের এখানে সঠিক উত্তর হবে কত? অপশান বি হচ্ছে আমাদের এখানে সঠিক উত্তর। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন। চলুন আমরা পরবর্তী সমস্যায় যাই। পরবর্তী সমস্যা আপনাদের স্ক্রিনে, অন এ ম্যাপ, একটা ম্যাপে হাফ সেন্টিমিটার সোর্স 125 কিলোমিটার অন এ অন দ্য গ্রাউন্ড। তার মানে একটা ম্যাপে হাফ সেন্টিমিটার দেখায় কি 125 কিলোমিটার, একটা গ্রাউন্ড, একটা মানে গ্রাউন্ড মানে হচ্ছে একটা মাঠের। এবার ইফ টু সিটিস আর অ্যাকচুয়ালি 2000 কিলোমিটার অ্যাপার্ট অন দ্য গ্রাউন্ড, এবার বলছি যে দুটো সিটি যেটা কিনা 2000 কিলোমিটার দূরে ওই গ্রাউন্ডে একটা থেকে আরেকটা, দেন দ্য ডিস্টেন্স বিটুইন দেম অন দ্য ম্যাপ ইজ, তাহলে এই 2000 কিলোমিটারটা ম্যাপে কত মিটার হবে, কত সেন্টিমিটার হবে সেটা আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে, ঠিক আছে? তাহলে আমরা এখানে জানি যে হাফ সেন্টিমিটার মানে 125, তাহলে এক সেন্টিমিটার কত মানে 250 কিলোমিটার। এবার 250 কিলোমিটার যদি এক সেন্টিমিটার হয় আর এক কিলোমিটার যদি 1/250 হবে, আর 1/250 তাহলে 2000 কিলোমিটার ইজ ইকুয়াল টু কত, তা এটা আমাদের বেরিয়ে গেছে। তাহলে 2000 কিলোমিটার তো সমান সমান হবে আমাদের 8 সেন্টিমিটার, তাহলে এইটা এখানে কিন্তু সঠিক উত্তর। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন, খুবই সোজা অঙ্ক ছিল। তো চলুন আমরা যাই পরবর্তী সমস্যা। পরবর্তী সমস্যা আপনাদের স্ক্রিনে, হুইচ ওয়ান অফ দি ফলোয়িং ইজ নট কারেক্ট, মানে এর মধ্যে কোনটা কারেক্ট না মানে ভুল, ঠিক আছে? তা আমাদের এখানে বলেছে যে 2500 ইজ ইকুয়াল 25/100, তাই এটা সঠিক, এটার কোনো দ্বিমত হতে পারে না। অপশান বিতে আছে 0.57 ইজ দ্য সেম অ্যাজ 0.5700, হ্যাঁ ঠিকই আছে। নেক্সট কি বলেছে, এরিয়া অফ স্কোয়ার অফ সাইড 30 সেন্টিমিটার ইজ সেম অ্যাজ দি এরিয়া অফ দ্য রেক্টাঙ্গেল 4.5 × 0.2 মিটার। তা কি বলেছে, এরিয়া অফ এ স্কোয়ার, একটা স্কোয়ারের এরিয়া যদি 30 সেন্টিমিটার হয়, তা এরিয়া অফ এ স্কোয়ার অফ এ সাইড, তাহলে একটা স্কোয়ার একটা বর্গক্ষেত্রের সাইড মানে একটা বাহুর দৈর্ঘ্য যদি 30 হয়, তাহলে ইজ দ্য সেম অ্যাজ দ্য এরিয়া অফ দি রেক্টাঙ্গেল, তাহলে সেটা রেক্টাঙ্গেলের যে ইউনিটটা দেওয়া আছে 4.5 × 2, তা সেটার সমান। তাহলে আমরা এখানে কি করব বন্ধুরা, তাহলে আমরা এখানে জাস্ট এর আমরা একটাই কাজ করব, সেটা হচ্ছে এর ক্ষেত্রফল দূরে বার করব, আর ক্ষেত্রফল দূরে বার করলে আমরা এটা কোয়েশনটা পেয়ে যাব, ঠিক আছে? তাহলে 4.5, তাহলে লেন্থ ইনটু ব্রেথ আমরা যদি এখানে ক্যালকুলেশন করি, তাহলে আমরা এখানে একটা অ্যান্সার পাচ্ছি, আর ওই আমরা লেন্থ ইনটু ব্রেথ করলে এরিয়া পাচ্ছি, আর স্কোয়ারের 30 দিয়ে 30টি গুণ করলে, 30 × 30 করলে আমরা স্কোয়ারের এরিয়া পাচ্ছি। তাহলে নিশ্চয়ই এইটা সঠিক উত্তর না বন্ধুরা, কেন দুটো উত্তর আলাদা আলাদা হচ্ছে। তাই নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন যে এই অঙ্কটা এখানে সঠিক উত্তর হবে, মানে এইটাই এখানে যে ভুল আছে। আর পরবর্তীটা আপনাদের যদি কনফিউশন দেখে থাকে তাহলে পরবর্তীটা দেখে নি, 2009 মিলিমিটার ইজ ইকুয়াল টু 2 লিটার 9 মিলিমিটার। তাহলে এখানে তিনটে অপশন সঠিক পেয়ে গেছি, ভুলটা আমরা পেয়ে গেছি, তো সুতরাং আমরা সঠিক অ্যান্সার করে দিয়েছি, ঠিক আছে? আপনারা যদি বুঝতে না পারেন নিজেরা বাড়িতে খাতায় অঙ্কটা করে নেন, দেখেন এই অঙ্কটা ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? তো চলুন বন্ধুরা আমরা যাই পরবর্তী সমস্যা। পরবর্তী সমস্যা আপনাদের স্ক্রিনে, দেয়ার আর 660 স্টুডেন্ট ইন স্কুল, একটা স্কুলে 660 জন স্টুডেন্ট আছে, 2/3 অফ দেম আর বয়েজ, এর মধ্যে 2/3 হচ্ছে ছেলে। এবার 3/4, 3/4 অফ দ্য নাম্বার অফ বয়েজ, তাহলে 3/4 নাম্বার অফ বয়েজ আর প্লেড অ্যান্ড 1/4 অফ দ্য গার্লস আর প্লেড, তা যা বয়েজ আছে তার সেই বয়েজের মধ্যে 3/4 কী করে, তারা প্লেয়ার খেলে, এবং 1/4 অফ দ্য গার্লস আর প্লেয়ার, এবং যা গার্লস আছে তাদের মধ্যে 1/4 তারা প্লেয়ার, তাহলে টোটাল নাম্বার অফ প্লেয়ার ইন দ্য স্কুল ইজ, তাহলে স্কুলে কতজন প্লেয়ার আছে ছাত্রছাত্রী মিলিয়ে সেটা আমাদের জিজ্ঞেস করা হয়েছে, ঠিক আছে? তা আমরা এখানে দেখে নেব যে 660 জন স্কুলে আছে, তা তার মধ্যে বলেছে 2/3 মানে কত, ঠিক আছে? 2/3 মানে কত, আর 2/3 মধ্যে প্লেয়ার কতজন, প্লেয়ার 3/4, তাই না? তাহলে 2/3 মধ্যে 3/4 আমরা এখানে বয়েজের অ্যান্সারটা কিন্তু পেয়ে গেলাম। তার কারণ কি, এখানে দেখুন আমরা 660 গুণ টোটাল আছে, টোটাল স্টুডেন্ট আছে, তার মধ্যে 2/3 আছে বয়েজ, তাহলে 2/3 করলে আমরা বয়েজটা পেয়ে গেলাম, আর সেটাকেই আমরা যদি গুণ করি 3/4 দিয়ে, মানে 3/4 প্লেয়ার, তাহলে আমরা কিন্তু অ্যান্সার পেয়ে গেছি 330, ঠিক আছে? এইবার
দুইয়ের তিন যদি ছেলে হয় তাহলে বাদ বাকি যা পড়ে থাকে একের তিন, সমগ্র অংশটা যদি এক ধরি আর তার থেকে যদি দুইয়ের তিন বাদ দিই তাহলে পড়ে থাকে কত, একের তিন। তাহলে বাদ বাকি স্টুডেন্টটা নিশ্চয়ই হবে গার্লস, তাই না? তাহলে বাদ বাকি স্টুডেন্টটা যখন গার্লস হবে, এটি আমরা দেখছি বাদ বাকি স্টুডেন্টটা গার্লস। এবার গার্লসের বলেছে কত, একের চার। এই যে একের চার আমরা এখানে গুণ করেছি, দিয়ে আমাদের অ্যান্সার হয়েছে 55। আর আমি এদেরকে যোগ করে টোটাল পেয়ারটা বের করে ফেলেছি, টোটাল বের করে ফেলে এটা সঠিক উত্তর হচ্ছে 385। তাহলে আমাদের এখানে সঠিক উত্তর হলো অপশান বি 385, টোটাল নাম্বার অফ প্লেয়ার্স ইন দ্য স্কুল। ঠিক আছে, এখানে যেভাবে বার করতে বলেছি সেভাবে বার করে ফেলেছি। আপনারাও যদি বুঝতে না পারেন বাড়িতে অঙ্কটা খাতায় করুন, আশা করি অঙ্কটা আপনাদের সমস্যার সম্মুখীন হতে হবে না। চলে আসছি আমরা আবার পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন আছে, রেনু ওয়ান্ট টু লে টাইলস অন দ্য ফ্লোর অফ আর হাউস উইচ ইজ 9 মিটার লং অ্যান্ড 7 মিটার ওয়াইড। তাহলে রেনু বলে একজন ব্যক্তি, একজন মহিলা আছে বা ব্যক্তি আছে বা যেটাই বলেন, একজন ব্যক্তির কথা বলা হচ্ছে, একটা পার্সনের কথা। তিনি তার বাড়ির মেঝেতে, তার মেঝের সাইজ হচ্ছে 9 মিটার ইন্টু 7 মিটার, মানে হচ্ছে 9 ফুট, এই 9 মিটার দৈর্ঘ্য এবং 7 মিটার প্রস্থ। এবং অ্যামং দ্য ফলোয়িং সাইজ অফ টাইটেল, নিচে যে সাইজগুলো দেওয়া আছে টাইলসের, হুইচ ওয়ান শুড শি বাই সো দ্যাট দ্য ফ্লোর ইজ টাইল্ড উইদাউট কাটিং এনি টাইলস। তাহলে নিচের যে টাইলসগুলোর পরিমাপ দেওয়া আছে তার মধ্যে কোন টাইলসটা না কেটে, ঠিক আছে, না কেটে সে ব্যবহার করতে পারবে। তাহলে আমরা এখানে কীভাবে ব্যবহার করবো বা কীভাবে অঙ্কটা করবো, তা প্রথমে তার যে মেজের মাপটা আছে সেই মেজের মাপটা মিটারে আছে, সেটাকে সেন্টিমিটারে চলে যাবো। তাহলে সেন্টিমিটারে নিয়ে যাব, তাহলে সেন্টিমিটার নিয়ে গিয়ে আমাদের মাপ হচ্ছে কত, 900 এন্ড 700। আমাদের এটা ক্যালকুলেশন কাটাকুটি করার দরকার নেই, আমরা চলে যাচ্ছি। দেন বাই দ্য 35 সেন্টিমিটার ইন্টু 45 সেন্টিমিটার ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কেন আমাদের এখানে কারেক্ট অ্যান্সার বলছে অপশান সি, তার কারণ দেখুন, এই 35 আর 45 দিয়ে কিন্তু এই দুটোকে সম্পূর্ণরূপে বিভাজন করা যাচ্ছে, ঠিক আছে। তাহলে আমাদের সেই সংখ্যাটাই দরকার যে সংখ্যাটা দিয়ে কিন্তু আমাদের দুটো সংখ্যাকেই বিভাজন করা যাবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কেন এটা কারেক্ট অ্যান্সার হলো, তাই 71। তাই এই প্রশ্নের উত্তর আপনারা নিশ্চয়ই পেয়ে গেছেন যে 35 এবং 45 কিন্তু এখানে সঠিক উত্তর হবে, ঠিক আছে। তার কারণ এই যে সাইজটা আছে এই সাইজটা দিয়ে দুটোকে ভাগ করা যাচ্ছে, ঠিক আছে। চলুন বন্ধুরা আমরা পরবর্তী ইকুয়েশনে যাই, পরবর্তী সমস্যায় এসে গেছি। নাম্বার অফ সেকেন্ড ইন 6 আওয়ার্স ইজ ইকুয়াল টু নাম্বার অফ মিনিটস ইন। তাহলে বলেছে কি, নাম্বার অফ সেকেন্ড ইন 6 আওয়ার্স, তাহলে 6 ঘন্টায় যত সেকেন্ড হয়। তাহলে আমরা কি করেছি এখানে, 6 ঘন্টাকে 60 দিয়ে গুণ করে মিনিট আর 60 দিয়ে গুণ করে সেকেন্ডে নিয়ে গেছি। এইবার ইজ ইকুয়াল টু নাম্বার অফ মিনিট ইন, তাহলে দিনের সংখ্যা কত। তাহলে আমরা কি জানি, আমরা জানি একদিন 24 ঘন্টায় হয়, তাহলে 24 ঘন্টা লিখেছি আর সেটাকে আমরা 60 দিয়ে গুণ করে মিনিটে কনভার্ট করেছি, তাহলে দিনে এটা কত। তা দিনে আমরা এখানে বার করেছি, আমাদের এটা সঠিক উত্তর হবে 15 ডেজ। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন। আপনাদের এখানে জানতে চাওয়া হয়েছে যে 6 ঘন্টা যা মিনিট সেটা একটা দিনের কিরকম পরিমাণ এইখানে দেওয়া হবে এই 4টে অপশনের মধ্যে, ঠিক আছে। এখানে আমাদের সঠিক উত্তর হচ্ছে 15 দিন, ঠিক আছে। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে নাম্বার অফ সেকেন্ডস ইন 6 আওয়ার্স ইজ ইকুয়াল টু নাম্বার অফ মিনিটস ইন, তাহলে 6 আওয়ার ইজ ইকুয়াল টু নাম্বার অফ মিনিটস ইন ডেজ। তা ডেজের উত্তর কত, এখানে ডেজটা লিখে দিই, আমি এখানে উল্লেখ করে দিলাম যেহেতু অ্যান্সারগুলো ডেজে দেওয়া আছে, তা আপনাদের বার করতে হবে ডেজে। তা সুতরাং আপনারা বুঝে গেছেন যে কীভাবে অঙ্কটা করতে হবে, ঠিক আছে। চলুন বন্ধুরা আমরা যাই পরবর্তী প্রবলেম। পরবর্তী প্রবলেম আপনার স্ক্রিনে, দেয়ার আর 4 কিউবয়েডাল বক্স উইথ ডাইমেনশন ইন সেন্টিমিটার অ্যাজ গিভেন বিলো, লেন্থ ব্রেথ হাইট, ইউজিং হুইচ বক্স ক্যান 18440 উডেন সেন্টিমিটার কিউব বি প্যাকড। তাহলে কোনটা দিয়ে এটাকে প্যাক করা যাবে, ঠিক আছে। আমাদের এইটা এখানে সঠিক উত্তর চাওয়া হয়েছে। তা আমরা এখানে দেখে নেবো, দ্য ভলিউম অফ বক্স, 1 নম্বর বক্সে যে আমাদের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া যায়, তাহলে আমরা কী কভার করবো, আমরা তার ক্ষেত্রে ব্যবহার করবো সেইভাবে 2 নম্বরটা, সেইভাবে 3 নম্বরটা, সেইভাবে 4 নম্বরটা। তাহলে এই 4 নম্বরটা যখন আমরা করে ফেলেছি, এইবার দেখুন তার কারণ কি, এবার 18440 তা এই ইন্টিজার, মানে এর দেখুন ভ্যালুটা যখন আমরা করছি, তা এমন সংখ্যাগুলো দিয়ে কাটাকাটি করবো যেগুলো ইন্টিজার হিসেবে বা পূর্ণ সংখ্যা হিসেবে থাকবে। তা আপনারা যখন এটাকে ক্যালকুলেশন করছেন, তাহলে হেন্স বাই বক্স 2, মানে দ্বিতীয় নম্বর বক্স
এবং তৃতীয় নম্বর বক্স, এই দুটো বক্সকে দিয়ে কিন্তু এইটাকে ক্যালকুলেশন করে পূর্ণ সংখ্যা আনা যাচ্ছে। তাহলে আমাদের এখানে সঠিক উত্তর কত? সঠিক উত্তর কিন্তু অপশন বি হবে সঠিক উত্তর। ঠিক আছে, চলে আসছি আমরা পরবর্তী প্রবলেম। পরবর্তী প্রবলেম আপনাদের স্ক্রিনে, দ্য লেন্থ অফ এ রেক্টাঙ্গেল ইজ টু টাইম দ্যাট অফ এ স্কোয়ার হুজ পেরিমিটার ইজ 80 সেন্টিমিটার। তা আমাদের এখানে বলেছে লেন্থ মানে দৈর্ঘ্য অফ এ, মানে একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য সেটা হচ্ছে দুই গুণ একটা স্কোয়ারের দৈর্ঘ্য থেকে, এবং যে স্কোয়ারটার পেরিমিটার মানে যে স্কোয়ারটার পরিধি 80 সেন্টিমিটার। ঠিক আছে, এবার পরবর্তীতে বলেছে ইফ ব্রেথ অফ দি রেক্টাঙ্গেল ইজ 20 সেন্টিমিটার, এইবার ওই আয়তক্ষেত্রের প্রস্থ যদি 20 সেন্টিমিটার হয়, দেন দ্য এরিয়া ইন সেন্টিমিটার স্কোয়ার অফ দ্য রেক্টাঙ্গেল এক্সিডস দ্য এরিয়া অফ স্কোয়ার বাই। তাহলে আমাদের এখানে কি জানতে চাইছে, তাহলে দেন দ্য এরিয়া ইন সেন্টিমিটার স্কোয়ার, সেন্টিমিটার স্কোয়ারে যদি আয়তক্ষেত্র এক্সিড দ্য এরিয়া অফ স্কোয়ার মানে বর্গক্ষেত্রের এরিয়াকে আয়তক্ষেত্রের এরিয়া এক্সিড করে, তাহলে সেটা আমাদের এখানে কত সেটা আমাদের এখানে বার করতে হবে। ঠিক আছে, তাহলে চলো দেখো আমরা অঙ্ক করতে করতে অঙ্কটা করে নেবো বা অঙ্কটা বুঝে নেবো। তা প্রথমে বলেছে এই প্রথমে একটা স্কোয়ার মানে একটা বর্গক্ষেত্র আছে, তার সেই বর্গক্ষেত্র 80 পেরিমিটার তা বলা আছে। তাহলে আমরা এখানে বলতে পারি 4a ইজ ইকুয়াল টু 80, তাহলে এখান থেকে এর মান বার করেছি 20, তাহলে এরিয়া কত 20 স্কোয়ার মানে 400। এইবার আমরা এখানে দৈর্ঘ্য এখানে যখন এখানে পুরোটা আমরা বের করে ফেললাম বর্গক্ষেত্রের ক্ষেত্রে, ঠিক আয়তক্ষেত্রের ক্ষেত্রে এইভাবে বার করবো। আয়তক্ষেত্রের প্রস্থ দেওয়া আছে 20। ঠিক আছে, আর এখানে বলছে দ্য লেন্থ অফ দ্য রেক্টাঙ্গেল ইজ টু টাইম অফ এ স্কোয়ার, তাহলে লেন্থ টু টাইম, তাহলে এটা যখন 20 বেরিয়েছে তাহলে 20 দুগুণে 40 এখানে হবে, তাহলে দৈর্ঘ্য আর প্রস্থ আমাদের বেরিয়ে গেছে, তাহলে লেন্থ ইনটু ব্রেথ আমরা বার করে ফেলবো 40 × 20, তাহলে 80 বেরিয়ে গেছে। তাই রিকোয়ার্ড অ্যান্সার কত, তা আমাদের এখানে রিকোয়ার্ড কত এক্সিট করে না 800 থেকে 400 বাদ দিলে 400 আমাদের এখানে সঠিক উত্তর। ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন, খুবই সহজ অঙ্ক ছিল। চলুন বন্ধুরা আমরা পরবর্তী প্রবলেমে যাই। পরবর্তী প্রবলেম, হারুন ওয়েন টু এ ফুড শপ, মানে হারুন বলে একটা লোক ছিল, তিনি একটা ফুড শপে গেছে, হি বট ওয়ান অ্যান্ড এ হাফ ডজন ব্যানানা অ্যাট এ রেট অফ 2.5 পার ব্যানানা। তাহলে সে কি করেছে, ওয়ান অ্যান্ড হাফ ডজন মানে দেড় ডজন ব্যানানা কিনেছে, আড়াই টাকা এক একটা ব্যানানার দাম এই হিসাবে। 3.5 কিলো অ্যাপেল অ্যাট 57.60 পার কেজি, তাহলে 57.60 দরে সে 3.5 কেজি সে আপেল কিনেছে। এবার তার পরবর্তী বলেছে 1.5 কেজি ম্যাঙ্গো অ্যাট 75.40, তাহলে 75.40 দরে সে 1.5 কিলো ম্যাঙ্গো কিনেছে। অ্যান্ড 750 গ্রাম অফ গ্র্যাপস অ্যাট 120 পার কেজি, এবং 120 টাকা মূল্যের 75 গ্রাম আঙুর কিনেছে। এবার ইফ হি গেভ এ নোট অফ 500 টু দ্য ফুড সেলার, তাহলে হি উইল বি ব্যাক, তাহলে সে যদি তার যা কিনেছে সেই জন্য যদি ওই ফুড সেলার মানে যে দোকানিকে যদি 500 টাকা দেয়, তাহলে দোকানি তাকে কত টাকা ফেরত দেবে। ঠিক আছে, তা আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন এই অঙ্কটা। তা চলুন এই অঙ্কটা আমরা স্টেপ বাই স্টেপ করি। তাহলে প্রথমে কস্ট অফ ব্যানানা কত, তো প্রথমে 18টা ব্যানানা কিনেছে 2.5 টাকা করে, তাহলে তার দাম হলো 45 টাকা। তারপরে কস্ট অফ আপেলের জন্য কত, 3.5 কেজি আপেল 57.60 করে 210.60। পরবর্তী বলেছে কি, ম্যাঙ্গো 1.5 কিলো 75.40 করে, এর সঠিক উত্তর হচ্ছে এটা ক্যালকুলেশন করে বেরোবে 113.10। আর তার পরবর্তী গ্র্যাপস, গ্র্যাপস কিনেছে 75 গ্রাম, তাহলে 75 দিয়ে 100 করেছি, কেন কিলোতে কনভার্ট করেছি, ইন্টু 120, তা এটা আমাদের সঠিক উত্তর বেরিয়ে গেছে, সঠিক উত্তর বেরিয়ে গেছে 90। তাহলে সব কটাকে ক্যালকুলেশন করেছি 449.70, তাহলে মানি রিটার্ন হবে কত, নয় 500 টাকা সে দিয়েছিল, এর থেকে 449.70 বাদ দিয়ে 50.30 টাকা সেই দোকানে তাকে ফেরত দেবে, তাহলে এটা হচ্ছে সঠিক উত্তর। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন। তো চলুন আমরা যাই পরবর্তী প্রবলেমে। পরবর্তী প্রবলেম আপনাদের স্ক্রিনে, ইরডস প্লে অ্যান ইম্পর্টেন্ট রোল ইন ম্যাথমেটিক্স দিস স্টেটমেন্ট ইজ, তা এটা পেডাগজির কোশ্চেন আছে। তা ইরড মানে ভুল, প্লেজ এ ইম্পর্টেন্ট রোল, একটা প্রয়োজনীয় ভূমিকা নেয় ইন ম্যাথমেটিক্স অঙ্কের ক্ষেত্রে, দিস স্টেটমেন্ট এই স্টেটমেন্টটা কি, এটা আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে। তা প্রথম অপশনে আছে কি যে ফলস, দেয়ার ইজ নো স্কোপ অফ ইরর ইন ম্যাথমেটিক্স। তা বলছে কি এই স্টেটমেন্টটা ফলস কেন, তার কারণ হচ্ছে অঙ্কের ক্ষেত্রে কোনো ইররের নো স্কোপ, কোনো ভূমিকাই নেই। ঠিক আছে, নেক্সট বলছে কি ফলস অ্যাজ
Error indicates carelessness. কেন এটা মিথ্যে, তার কারণ কি? Error ভুল করে তারাই যারা careless হয়, ঠিক আছে? পরবর্তীতে কি আছে? True মানে সত্যি, as they give idea about how children construct mathematics concept. এটা বলছে কি, এই স্টেটমেন্টটা সত্যি, কেন না এইটা গিভ, এটা তাদের আইডিয়া দেয় অ্যাবাউট কিসের সম্বন্ধে, হাউ চিলড্রেন কিভাবে শিশুরা কনস্ট্রাক্ট, কিভাবে তাদের মাথায় কনস্ট্রাক্ট বারে মানে সংগঠন করে ম্যাথমেটিক্স কনসেপ্ট মানে গণিতের সংজ্ঞাগুলো। তাহলে বন্ধুরা এইটা কিন্তু এখানে সঠিক, ঠিক আছে? তাহলে ইরর প্লে অ্যান ইম্পর্টেন্ট রোল ইন ম্যাথমেটিক্স, দিস স্টেটমেন্ট ইজ ট্রু অ্যাজ দে গিভ আইডিয়াস অ্যাবাউট হাউ চিলড্রেন কনস্ট্রাক্ট ম্যাথমেটিক্স কনসেপ্ট, ঠিক আছে? আশা করি আপনারা বুঝতে পেরেছেন। চলুন আমরা যাব পরবর্তী সমস্যা। পরবর্তী প্রবলেম আমাদের স্ক্রিনে, হুইচ অফ দি ফলোয়িং রিপ্রেজেন্ট দ্য কারেক্ট সিকোয়েন্স অফ দ্য ডেভেলপমেন্ট অফ জিওমেট্রিক্যাল আন্ডারস্ট্যান্ডিং। তাহলে জিওমেট্রিক্যাল আন্ডারস্ট্যান্ডিং এর কারেক্ট সিকোয়েন্স কোনটা সেটা আমাদের বার করতে হবে। এই চারটির মধ্যে দেখে নিন যে কোনটা জিওমেট্রিক্যাল আন্ডারস্ট্যান্ডিং বা জ্যামিতি বোঝার জন্য কোনটা আমাদের কারেক্ট সিকোয়েন্স হবে। তা বন্ধুরা এইখানে আপনারা চারটে অপশন দেখছেন, তা চারটে অপশনের মধ্যে কোনটা সঠিক হবে? এর মধ্যে সঠিক উত্তর যেটা হবে সেটা হচ্ছে অপশন বির উত্তর। কেন না, তার কারণ হচ্ছে ভিজুয়ালাইজেশন, তারপরে অ্যানালিসিস, ভিজুয়ালাইজেশন ভালো ভালো করে দেখা, তারপরে অ্যানালিসিস মানে বিশ্লেষণ করা, তারপরে ইনফরমেশন ডিডাকশন, ইনফরমেশন ইনফরমাল ডিডাকশন করা, আর তারপরে ফর্মাল ডিডাকশন, ঠিক আছে? তাহলে 77 এর সঠিক উত্তর আমরা পেয়ে গেছি। চলুন যাই আমরা এবার যাব পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিন চলে আসি বন্ধুরা আমরা পরবর্তী সমস্যা। হুইচ ওয়ান অফ দি ফলোয়িং স্টেটমেন্ট ইজ ট্রু। তাহলে এর মধ্যে কোন স্টেটমেন্টটা আমাদের সত্যি সেটা বলতে হবে। তা আমরা এখানে চারটে স্টেটমেন্টের মধ্যে সঠিক উত্তর হবে অপশন ডি, জিরো শুড বি ইন্ট্রোডিউসড আফটার চিলড্রেন ডেভেলপ নাম্বার সেন্স। তাহলে তাদের নাম্বার সেন্সটা ডেভেলপ হওয়ার পরে তাদের জিরোর ইন্ট্রোডাকশন তাদের দিতে হবে, ঠিক আছে? চলে আসি আমরা পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন, ইফ 101 × 111 × 110 × 0 + 11 × - দেন দ্য নাম্বার ইন দ্য ব্ল্যাঙ্ক স্পেস ইজ। খুবই সহজ অঙ্ক বন্ধুরা। তা প্রথমে গুণ করব, গুণ করার পরে আমরা সেই সংখ্যাটাকে এক্স ধরে নেব। তা সেই ফরম্যাটে আমরা এখানে এক্স ধরে বসিয়ে নিয়েছি। তা আমাদের এখানে বার করতে বলেছে কি, ব্যাঙ্ক স্পেসে এই যে এক্সটা যখন আমরা এখানে বসিছি তার এক্সটার মান কত, তাহলে এক্সটার মান আমরা ক্যালকুলেশন করে 101। খুবই ইজি প্রশ্ন ছিল বন্ধুরা, আমরা 101 আমরা এক্স এর মান আমরা এখানে বার করে ফেলেছি, ঠিক আছে? তো চলুন বন্ধুরা আমরা পরবর্তী সমস্যায় যাই। পরবর্তী সমস্যা, ইফ দ্য প্লেস ভ্যালু অফ 5 × 15201 + (2659) × 7 × - (10). তাহলে দ্য প্লেস ভ্যালু অফ 5 × 15201 = 5000, সেটা আমরা লিখেছি। আর দি প্লেস ভ্যালু অফ 6 × 2659 এখানে কত হবে, 600, সেটাই করেছি। তা নাও 5000 + 600 = 7 × এই যে এখানে আমাদের বসাতে হবে, এখানে আমরা এক্স বসিয়েছি আর এক্স, তাহলে এখান থেকে আমরা এক্স এর মান বার করলে 800। তাহলে আমাদের এখানে সঠিক উত্তর পেয়ে গেছি অপশন ডি। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন। চলুন আমরা পরবর্তী সমস্যায় যাই। পরবর্তী সমস্যা আপনাদের স্ক্রিনে, ইফ দ্য প্রোডাক্ট অফ দ্য কমন পজিটিভ ফ্যাক্টর অফ 36 and 48 = 999 + 9 × - দেন দ্য নাম্বার হুইচ উইল কাম ইন দ্য ব্ল্যাঙ্কস ইজ। তাহলে এই নাম্বারটা কত হবে ব্যাঙ্ক স্পেসে, এই ব্যাঙ্ক স্পেসে আমাদের নাম্বারটা বার করতে হবে। তাহলে কি বলেছে, ইফ দ্য প্রোডাক্ট অফ দি কমন পজিটিভ ফ্যাক্টর অফ 36 and 48, তাহলে 36 আর 48 এর কমন পজিটিভ ফ্যাক্টর কত সেটা আমরা বার করলাম। তার মানে এখানে জানতে চেয়েছি কি, 36 আর 48 কি দিয়ে ভাগ যায়, ঠিক আছে? তা আমরা সেটা পর বার করেছি যে 2 দিয়ে যায় 3 দিয়ে যায় 4 দিয়ে যায় 6 দিয়ে যায় 12 দিয়ে যায়। এবার লেট এক্স বি দ্য রিকোয়ার্ড নাম্বার, এই যে এখানে যেখানে ব্ল্যাঙ্ক স্পেস যেখানে এক্স আছে ওটাকে আমরা এক্স ধরে নিলাম। এবার অ্যাকর্ডিং টু কোশ্চেন অনুসারে কি করছি, 999 + 9, এই যে এক্স এর ভ্যালু, এক্স এর ভ্যালুটা এখানে আমরা এখানে বসিয়ে দিয়েছি। এবার ইজ ইকুয়াল টু এটা, কেন না এখানে বলে দিয়েছি দ্য প্রোডাক্ট অফ মানে তাদের গুণফল, তাহলে সবকটাকে আমরা গুণ করে বসিয়ে দিয়ে আমরা এক্স এর ভ্যালু এখানে বার করেছি, এক্স এর ভ্যালু আমাদের বেরিয়েছে কত, 81। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন যে কীভাবে অঙ্কটা করলাম, যেভাবে আমাদের কোশ্চেন চেয়েছে সেইভাবে আপনারা যদি কোশ্চেনের এখানে সেইভাবে সেই জিনিসগুলো যদি বসান তাহলে আপনারা কিন্তু সঠিক উত্তর পেয়ে যাবেন। তো চলুন বন্ধুরা আমরা চলে আসছি পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন, ইফ দ্য ডিফারেন্স অফ রিমাইন্ডার অবটেইনড অন ডিভাইডিং 26679/39 and 29405/34 is divided by 18, then the remainder will be.
তাহলে কি বলেছে আমাদের এখানে, ইফ দ্য ডিফারেন্স অফ রিমাইন্ডার অবটেইন অন ডিভাইডিং 26679 বাই 39, তাহলে 39 যদি আমরা দিয়ে ভাগ করি এবং 29409 আমরা যদি 34 দিয়ে ভাগ করি, ইজ ডিভাইডেড বাই 18। কি বলেছে আরেকবার পড়িনি, এই অঙ্কটা ক্লিয়ার যদি না হয়, ইফ দ্য ডিফারেন্স অফ দ্য রিমাইন্ডার অবটেইন অন ডিভাইডিং এত বাই এত অ্যান্ড এত বাই এত ইজ ডিভাইডেড বাই 18 দ্য রিমাইন্ডার। এইবার এদের যা রিমাইন্ডার বেরোবে, ঠিক আছে, এই রিমাইন্ডারের যে ডিফারেন্স থাকবে, এই যে রিমাইন্ডার, এই রিমাইন্ডারের ডিফারেন্স, এই রিমাইন্ডারের ডিফারেন্সকে আপনারা যদি 18 দিয়ে ভাগ করেন কলে কত রিমাইন্ডার থাকে। তা আমরা করেছি এটাকে, দুটোকেই ভাগ করেছি, যে এখানে একটা রিমাইন্ডার বেরিয়েছে 3 আর এখানে একটা রিমাইন্ডার বেরিয়েছে 29, ঠিক আছে। এবার আমাদের এখানে যেহেতু ডিফারেন্স বলা আছে, তাহলে এখানে কি 29 থেকে 3 বাদ দিলে 26, তাহলে ডিফারেন্সটা আমরা পেয়ে গেছি 26। এবার এই 26 আপনারা যদি 18 দিয়ে ভাগ করেন, এখানে বলেছে ডিভাইডেড বাই 18, তা সেটা দিয়ে ভাগ করে কত রিমাইন্ডার থাকবে অবশিষ্ট, তা আমাদের এখানে অবশিষ্ট থাকবে 8। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন অঙ্কটা ঠিক যেভাবে বলেছে সেভাবে আমরা ক্যালকুলেশন করে গেছি, আমরা উত্তর পেয়ে গেছি। চলে আসি আমরা পরবর্তী সমস্যা, পরবর্তী সমস্যা আপনাদের স্ক্রিনে, দ্য স্মলেস্ট কমন মাল্টিপল অফ 36, 54 এন্ড 60 ডিভাইডেড 90 ইজ ইকুয়াল। তাহলে দ্য স্মলেস্ট কমন মাল্টিপল, তাহলে স্মলেস্ট কমন মাল্টিপলটা আমাদের বার করতে হবে, তাহলে আমাদের এলসিএম বার করবো। আর স্মলেস্ট কমন মাল্টিপল এর আগেও আমরা আলোচনা করেছি যে স্মলেস্ট মানে কিন্তু নাম্বারটা বড় হবে আর বিগেস্ট বলে নাম্বারটা ছোট হবে, তাই না, অ্যান্সার যখন বার করবো। তা সেটাই আমি করেছি 36, 54, 60 এর আমরা এলসিএম বার করেছি, এলসিএম বেরিয়েছে 540। এবার একে আমরা করেছি কি 90 দিয়ে ভাগ করে আমরা অ্যান্সারে পৌঁছে গেছি, অ্যান্সার বেরিয়েছে আমাদের 6। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন। চলুন আমরা পরবর্তী সমস্যা যাই, পরবর্তী সমস্যার মধ্যে স্ক্রিনে, সোনু হ্যাজ 5 ডজন টফি। তাহলে সোনু বলে একজন ছিল, তার কাছে 5 ডজন টফি ছিল, মানে 5 বরং 36। এবার হি গেভ 1/3 অফ দেম টু অস্মিতা, 2/5 অফ দেম অনিল অ্যান্ড 1/12 অফ দিস টু হামিদা। তা সে তিনজনকে ভাগ করেছে যে কিরকমভাবে, প্রথম জনকে তার কাছে 36 ছিল, সরি 36 বলছি কেন, 5 ডজন, 5 বরং 60 আমি এখানে ভুল বলেছি, সরি। তা গেভ অমিতাকে কত দিয়েছে, তাহলে 1/3 অফ 60, ঠিক আছে, যেহেতু 5 ডজন, ঠিক আছে, 5 বরং 60, ঠিক আছে, তাহলে 5 বরং 60 সে যখন দিয়েছে তখন সে অমিতাকে কত দিয়েছে, না 1/3 ইন্টু 60, তাহলে আমাদের এখানে বেরিয়েছে 20। আর অনিতকে কত দিয়েছে, 2/5 অফ 60, তাহলে এখানে 24 বেরিয়েছে। আর হামিদাকে কত দিয়েছে, 1/12 ইন্টু 60, 5, তাহলে সব কটাকে যোগ করে দিয়েছে, যোগ করে 49 হয়েছে। এবার কি হচ্ছে, দ্য নাম্বার অফ টফি লেফট সোনু, সোনুর কাছে কতগুলো টফি আছে 60 থেকে, তাদের যারা ডিস্ট্রিবিউট করেছে সেটাকে বাদ দিলে আমরা সঠিক উত্তর পেয়ে গেছি, ঠিক আছে। এখানে আমাদের সঠিক উত্তর হবে 11, আমরা এখানে 11 অ্যান্সার বার করে ফেলেছি। চলে আসছি আমরা পরবর্তী প্রবলেম আপনাদের স্ক্রিনে, ইফ 112 ওয়ান্স, মানে 112টা এক এবং 12,000 এবং 12টা হচ্ছে 1,000 ইজ ইকুয়াল 110 12 প্লাস x, তাহলে x এখানে আমাদের ভ্যালু বসাতে হবে। আমরা চলুন ডাইরেক্ট আমরা ক্যালকুলেশনে চলে আসি, তাহলে কি 112টা এক বসিয়েছি, তারপরে 12টা 1,000 বসিয়েছি, বসিয়ে যোগ করেছি, যোগ করে এই যে সংখ্যাটা আছে এই সংখ্যাটা থেকে এটাকে বিয়োগ করে দিয়েছি। এবার বিয়োগ করে বলছে 10th মানে 10th প্লেসে কত হবে, তাহলে 10th দি নাম্বার ইজ গিভেন ইন দ্য ব্ল্যাঙ্ক। এই জায়গাটা কিন্তু খেয়াল করবেন, মেইন জায়গাটা কিন্তু এইটা, ঠিক আছে, ড্যাশ 10th, ঠিক আছে। তাহলে আমরা যে সংখ্যাটা বেরোলো সেটাকে আমরা 10 দিয়ে ভাগ করে আমাদের কিন্তু 110 উত্তর বেরিয়েছে, তাহলে রিকোয়ার্ড নাম্বার কিন্তু 110, ঠিক আছে। 10th মানে 10, আগে একটু 10 থাকবে, 10 সাথে কত গুণ করতে হবে, ঠিক আছে, সেটাই কিন্তু আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন যে এই অঙ্কটা আমাদের কীভাবে করতে হবে, তার কারণ 10th প্লেসের যে নাম্বারটা সেটা কিন্তু আমাদের জানতে চাওয়া হয়েছে, ঠিক আছে। তো চলুন বন্ধুরা আমরা যাই এবার পরবর্তী সমস্যা, পরবর্তী সমস্যা আপনাদের স্ক্রিনে, 51 লিটার অ্যান্ড 750 মিলিলিটার অফ মিল্ক ইজ ফিল্ড ইন 23 বটলস ইচ অফ দ্য সেম সাইজ, প্রত্যেকটা বোতলের একই রকম সাইজ, আর 51 লিটার এবং 750 মিলিলিটার দুধ ছিল সেটা কি 23টা বোতলে ভরেছি, তার প্রত্যেকটার একই সাইজ 23টা বোতলের, দ্য কোয়ান্টিটি অফ মিল্ক ইন 16 সাচ বোতল ইজ, তাহলে 16টা বোতলে কতটা ওই দুধ ধরবে সেটা আমাদের বলতে হবে। তাহলে 51 লিটার 750 মিলিলিটারকে আমাকে মিলিলিটারে ট্রান্সফার করেছি, তাহলে মিলিলিটারে ট্রান্সফার করে ওকে 23 দিয়ে ভাগ করেছি, 23 দিয়ে ভাগ করলে আমরা এক একটা বোতলে কতটা হয় সেটা আমরা পেয়ে গেছি মিলিলিটারে, 2250 ইন্টু 16টা বোতলে কত হয়, তাহলে 16টা বোতলে আমরা যখন বার করছি, তা এখানে আমরা বার করলাম যে 36, তাহলে 36,000 ml মানে মিলিলিটার, তাকে 100 দিয়ে ভাগ করে লিটার নিয়েছি, তাহলে আমাদের সঠিক উত্তর পেয়েছে 36। তা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে ইউনিটটা যখন বার করতে হবে তখন একটা জায়গায় আপনাকে ট্রান্সফার করতে হবে এক এককে,
এককে ট্রান্সফর্ম না করলে আপনি কিন্তু অ্যানসার করতে পারবেন না। তা প্রথমে আমরা এটাকে মিলিলিটারে ট্রান্সফার করে 23 দিয়ে ভাগ করেছি, কেন না সিঙ্গেল একটা বোতলে কতটা দুধ ধরে সেই হিসাব করে বার করেছি 16টা বোতলে কত ধরে, ঠিক আছে? আপনারা বাড়িতে খাতায় করুন, নিজেরাও বুঝতে পারবেন। এটা সিজেট ফেব্রুয়ারি 2016 এ এসেছিল। আপনারা যদি অঙ্কটা বুঝতে না পারেন তাহলে ভিডিওটা পজ করে আরেকবার দেখুন, বা বাড়িতে নিজে বসে খাতায় করুন, তাহলেও আপনাদের অঙ্কটা বুঝতে পারবেন, আপনাদের অঙ্কটা হবে। তো চলুন বন্ধুরা আমরা এবার যাই পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে চলে আসি বন্ধুরা আমরা পরবর্তী সমস্যা। পরবর্তী সমস্যা, এ ডিস্টেন্স অফ 1/3 সেন্টিমিটার অন এ ম্যাপে রিপ্রেজেন্ট 200 কিলোমিটার অন দ্য গ্রাউন্ড। ইফ টু সিটিস আর 1800 কিলোমিটার অ্যাপার্ট অন দ্য গ্রাউন্ড, দেন দেয়ার ডিস্টেন্স অন দ্য ম্যাপ উইল বি। তা বন্ধুরা এরকম অঙ্ক আমরা আগেও করেছি, তা এখানে বলেছে কি দ্য ডিস্টেন্স অফ হাফ, 1/3 বলছে না, একটা হাফ আছে, তাহলে হাফ সেন্টিমিটার অন এ ম্যাপ, তাহলে হাফ সেন্টিমিটার হচ্ছে 200 কিলোমিটারের সমান, তাহলে 1 সেন্টিমিটার নিশ্চয়ই 400 কিলোমিটারের সমান, তাই না? তা সেটাই আমরা লিখে দিয়েছি, 400 কিলোমিটার সমান সমান 1 সেন্টিমিটার, তাহলে 1 কিলোমিটার ইজ ইকুয়াল 1/400, আর 1800 তাহলে 1800 কিলোমিটার, দুটো শহরের যে ডিস্টেন্স আছে সেটা ইজ ইকুয়াল টু কত, সেটা আমরা বার করে ফেলেছি ক্যালকুলেশন করে। আমাদের এখানে সঠিক উত্তর হচ্ছে 4.5, ঠিক আছে? তাহলে 4.5 এখানে কিন্তু আমাদের সঠিক উত্তর, মানে 4.5 এখানে কিন্তু সঠিক উত্তর হবে। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন কিভাবে অঙ্কটা করলাম। তো চলুন আমরা পরবর্তী সমস্যা যাই। পরবর্তী সমস্যা আপনাদের স্ক্রিনে, উইচ ওয়ান অফ দি ফলোয়িং ইজ নট কারেক্ট, তাহলে এর মধ্যে কোনটা যেটা আছে নট কারেক্ট মানে ভুল, তাহলে ভুল কোনটা সেটা আমাদের বার করতে হবে এই চারটে অপশনের মধ্যে। তা এই চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর হলো 1 মিলিমিটার ইজ 1/100 of 1 liter, এইটা কিন্তু এখানে ভুল আছে। তা এইটা কিন্তু আপনাদের দেখতে হবে যে এই চারটের মধ্যে যেটা ভুল সেটা আপনাদের কিন্তু বার করতে হবে, ঠিক আছে? চলে আসছি পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন, এ কিউবডাল বক্স ইজ 13 সেন্টিমিটার লং, 13 মিটার লম্বা, 11 সেন্টিমিটার ব্রড, 11 সেন্টিমিটার চওড়া, অ্যান্ড 9 সেন্টিমিটার হাইট, মানে যে 9 সেন্টিমিটার উচ্চতা। এ কিউবডাল বক্স হ্যাজ সাইড 12 সেন্টিমিটার, একটা কিউবডাল বক্স আছে যার সাইডটা 12 মানে 12 সেন্টিমিটার। তনু ওয়ান্স টু প্যাক 3060 কিউব ইন কিউব অফ সাইজ 1 সেন্টিমিটার ইন দিস বক্স, তাহলে তনু বলে একজন ব্যক্তি আছে, তিনি 3060টা কিউব যার আয়তন 1 সেন্টিমিটার ইন দিস বক্স, এই বক্সের দি নাম্বার অফ দি কিউব লেফট আনপ্যাকড ইন দিস বক্স, তাহলে এই বক্সে কতগুলো আনপ্যাকড অবস্থায় থাকবে। তাহলে তনু অত কিউব মানে 1-2 pack অত কিউব করতে চাইছে যেগুলো 1 সেন্টিমিটার সাইজে। তা আমরা চলুন অঙ্কটা করব, করতে করতে বুঝে নেবো। তাহলে একটা কিউবডাল বক্স ছিল, তার উচ্চতা কত ছিল, উচ্চতা দৈর্ঘ্য প্রস্থ, তাহলে 13 × 11 × 9, তাহলে সেটাই আমরা করেছি। এবার যোগ, যোগ 12 কিউব মানে 12 কিউব, কেন না এই কিউবডাল বক্স সাইজ 12, এই যে 12 এখানে দেওয়া আছে, ঠিক আছে? তাহলে একটা কিউব মানে একটা ঘনক ছিল যেটা হচ্ছে 12 সেন্টিমিটার ছিল, এটার বাহু মানে বাহু, তাহলে বাহু যদি হয় তাহলে আমরা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আমরা বার করতে পারবো। তা বার করতে পারলে আমরা কিন্তু এখানে পেয়ে যাচ্ছি আমরা টোটাল সাইজটা 3019, ঠিক আছে? তাহলে এটা আমরা কিন্তু সঠিক উত্তর পেয়ে যাচ্ছি। এবার রিকোয়ার অ্যান্সার কত, 3060, তাহলে 3015টা কিন্তু আমরা এক জায়গায় করতে পারছি, তাহলে 3015টা আর 3060 এখান থেকে বাদ দিলে থাকে 45টা, তাহলে তার হাতে কতগুলো লেফট পড়ে থাকবে সেটা কিন্তু 45টা এখানে সঠিক, ঠিক আছে বন্ধুরা? আশা করি আপনারা বুঝতে পেরেছেন। চলুন আমরা পরবর্তী প্রবলেমে যাই। পরবর্তী প্রবলেম আপনাদের সঙ্গে, আপনাদের স্ক্রিনে, এ লেন্থ অ্যান্ড ব্রেথ অফ এ রেক্ট্যাঙ্গেল আর 48 সেন্টিমিটার অ্যান্ড 28 সেন্টিমিটার রেসপেক্টিভলি, তাহলে একটা লেন্থ অ্যান্ড ব্রেথ একটা রেক্ট্যাঙ্গেলের কত না 48 লম্বা এবং 21 চওড়া, দি সাইড অফ এ স্কোয়ার ইজ 2/3 অফ লেন্থ অফ দি রেক্ট্যাঙ্গেল, তাহলে দ্য সাইড অফ এ স্কোয়ার, তাহলে একটা স্কোয়ারের সাইড ইজ 2/3 মানে 2/3 দি লেন্থ অফ দ্য রেক্ট্যাঙ্গেল, তাহলে রেক্ট্যাঙ্গেলের লেন্থের 2/3, ঠিক আছে? তা সেটা আমরা এখানে বার করেছি, যে প্রথমে কী বার করেছি, তাহলে এরিয়া অফ রেক্ট্যাঙ্গেল সেটা আমরা বার করলাম, তাহলে এরিয়া অফ স্কোয়ার তাহলে 2/3 সেটা বলে দিয়েছে। এবার লাস্টে আমাদের কী বলে দিয়েছে, দি সাম অফ দেয়ার এরিয়াস, তাহলে সাম অফ দেয়ার এরিয়াস, তাহলে এরিয়ার যোগফল আমাদের বার করতে হবে, খুবই সোজা অঙ্কটা। তা প্রথমে রেক্ট্যাঙ্গেলের আমরা এরিয়া বার করলাম প্রথমটা, যে 48 × 21 কেন না দৈর্ঘ্যপ্রস্থ দেওয়া আছে, আর তারপরে এরিয়া অফ স্কোয়ার পরবর্তী দিই সেটা কত, তার 2/3, তাহলে 48 × 2/3 করে আমরা তার স্কোয়ার 32
তার স্কোয়ার করেছি, করে আমরা তার একটা অ্যান্সার বের করেছি। এবার রিকোয়ারেন্স আমরা দুটো যোগ করলে কত হয়, তাহলে আমরা যোগ করে 2032 আমাদের অ্যান্সার হয়েছে। তাহলে 2032 এত স্কোয়ার সেন্টিমিটার আমাদের এখানে উত্তর হবে। ঠিক আছে বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো চলুন আমরা যাই পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে, দ্য প্রোডাক্ট অফ 672 × 36 × 25 = তাহলে চেকিং ফ্রম অপশন 1। তাহলে আমরা দেখে নেব যে কোন অপশনটা এখানে সঠিক হচ্ছে। তা যে অপশনটা সঠিক হচ্ছে আমাদের এটা গুণ করে দেখতে হবে, ঠিক আছে? তো এইটা কি কিন্তু আপনারা ইয়ে করলে করতে পারবেন না, তার কারণ হচ্ছে কি আমরা এখানে একটার পর একটা গুণ করে যাব, ঠিক আছে? গুণ করে আমরা এটাকে বার করব। তা প্রথমে 672 × 36 × 25 এর আমরা গুণ করে 604800 আমাদের অ্যান্সার পেয়েছি। এবার অপশন 1 মানে অপশন একটা আমরা অপশন দি নাম্বার অফ সেকেন্ডস ইন 5 উইক, তাহলে 5 days, তাহলে 5 দিন 24 ঘন্টা করে সেকেন্ডস বলে যায়, তাহলে 60 দিয়ে মিনিট আর 60 দিয়ে আমাদের বেরোলো কত, 60 দিয়ে বেরোলো আমাদের সেকেন্ডে। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 432000। তাহলে এটা নিশ্চয়ই হবে না, এটা 604800। তার পরবর্তী চলে আসি, দ্য নাম্বার অফ সেকেন্ড ইন 1 উইক, তাহলে 1 উইক মানে এক সপ্তাহ মানে 7 দিন, 7 দিনে 24 ঘন্টা করে থাকে, 24 ঘন্টায় 60 মিনিট করে এটা মিনিটে থাকে, আর ইন্টু 60 করলে এটা সেকেন্ডে চলে আসে। তাহলে আমাদের উত্তর 604800। তাহলে উত্তরের সাথে উত্তর মিলে গেছে, তাহলে আমাদের এখানে সঠিক উত্তর হবে অপশন বি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, খুবই সহজ অঙ্কটা ছিল। শুধু একটু বড় ক্যালকুলেশন করে আপনারা যদি ভয় পেয়ে যান, তাহলে ভয় পেয়ে গেলে হবে না, আপনাদের কিন্তু ক্যালকুলেশনটা করতে হবে, ঠিক আছে? পরীক্ষার সময় আপনাদের তো ক্যালকুলেশন এই ছোটো ছোটো ক্যালকুলেশনগুলো করতে দেবে, যেগুলো আপনাদের কিন্তু পরীক্ষার সময় একটা করতে পারে। 1 মিনিটের মধ্যে আপনারা ক্যালকুলেশন করতে পারবেন, কোনো অসুবিধার সম্মুখীন আপনাদের হতে হবে না, ঠিক আছে? তো চলুন বন্ধুরা আমরা পরবর্তী প্রবলেম দেখে নেবো। পরবর্তী প্রবলেম আপনার স্ক্রিনে চলে আসে বন্ধুরা, আমরা পরবর্তী সমস্যা। ওয়েন ফ্রেশ ফিস ইজ ড্রাইড, মানে ফ্রেশ ফিস মানে হচ্ছে শুদ্ধ মাছ, যখন মানে টাটকা মাছ যখন ড্রাইড শুকান হয়, ইটস বিকেম 1/3 ইটস ওয়েট, তা সেটা কি হয়, 1/3 হয়ে যায় শুকিয়ে। তাহলে সেভি বলে একজন ব্যক্তি ব্রট 2709 kg অফ ফ্রেশ ফিশ অ্যাট এ রেট অফ 27 per kg অ্যান্ড ওয়েন ড্রাইড, তার মানে হচ্ছে সেভি বলে একজন ব্যক্তি যখন 2709 kg ফ্রেশ ফিশ মানে টাটকা মাছ কিনেছিল অ্যাট এ রেট অফ 27 টাকা করে পার কেজি, মানে 27 টাকা per kg করে 2709 kg সে ফ্রেশ ফিশ কিনেছিল এবং সেটাকে শুকিয়েছে। এবার হি সোল্ড দেম অ্যাট 97.5 per kg এবং সে সেটাকে বিক্রি করেছে কত, 97.50 টাকা দরে প্রতি কেজিতে। অ্যান্ড শি আর্ন ইন অল, মানে সে সমগ্রতে তার কত রোজগার হয়েছে। তাহলে আমরা প্রথমে এখানে দেখে নেবো কি 2703-তে একে 3 দিয়ে ভাগ করলে 1/3 কত হয়, তাই না? যেহেতু 3 ভাগ মানে 1 ভাগ শুকিয়ে, মানে এখানে আমাদের এখানে যেখানে বলা হয়েছে যে যখন শোকায় তখন 1/3 হয়ে যায় শুকিয়ে, তা সেটাই আমরা করবো, 1/3 করবো 2709-এ যত কেজি হলো তত কেজিকে 97.50 টাকা দিয়ে গুণ করবো। গুণ করে এবার বিয়োগ করব কার সাথে, 2790 দিয়ে 27 টাকা করে সেটা কিনেছিল, সেটা করেছি। সেটা করার পর আমাদের উত্তর বেরিয়েছে কত, 14899.50 টাকা, ঠিক আছে? তা আমরা এখানে সঠিক উত্তর পেয়ে গেছি, 14899.50 টাকা আমাদের সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, যদি বুঝতে না পারেন প্রবলেমটি আপনারা বাড়িতে বসে খাতায় করুন, দেখুন আপনাদের এই অ্যান্সার পেয়ে যাবেন। তারপরে আমাদের অঙ্কের সাথে উত্তর মিলিয়ে নেন, দেখুন এদের আর্নিংটা আপনি পেয়ে যাবেন। চলে আসছি পরবর্তী প্রশ্ন। জুহি ট্রাভেলস এ ডিস্টেন্স অফ 16 কিলোমিটার বাইসাইকেল অ্যাট এ স্পিড অফ 15 km/h অ্যান্ড 20 km বাই স্কুটার অ্যাট এ স্পিড অফ 50 km/h অ্যান্ড 50 km বাই কার অ্যাট এ স্পিড অফ 60 km/h, দ্য টোটাল টাইম ইন মিনিটস টু ট্রাভেল দিস ডিস্টেন্স ওয়াজ। তাহলে জুহি বলে একজন ব্যক্তি ছিল, সে কি করেছে, 16 কিলোমিটার সে সাইকেলে পারাপার করেছে, ঠিক আছে? যার সাইকেলের স্পিড ছিল 15 কিলোমিটার/h। তাহলে আমরা এখানে দেখে নিচ্ছি যে সে 15 কিলোমিটার/h, তার মানে 60/15, তার মানে 60 মিনিটে সে 15 কিলোমিটার যায় × 16, মানে 16 মিনিটে সে কতটা যাবে সেটা বার করেছি। তারপরে কি বলেছে, তারপরে বলেছে 20 কিলোমিটার বাই স্কুটার অ্যাট এ স্পিড অফ 50 কিলোমিটার/h, তাহলে 50 কিলোমিটার সে একইভাবে 60 দিয়ে 50 কে ভাগ করছে, গুণ 20 দিয়ে করছি, কেন না 20 কিলোমিটার গেছে। ঠিক একইভাবে আমরা পরবর্তীতে করছে কি, যে তার পরবর্তীতে অ্যান্ড 50 কিলোমিটার বাই কার অ্যাট এ স্পিড অফ 60, এই সেই 60 কিলোমিটার বেগে যায়, তার মানে হচ্ছে 60 কিলোমিটার বেগে, তার মানে 60 কিলোমিটার মানে কি 1 ঘন্টায় 60 কিলোমিটার যায়, 60/60 × 50, এরকম করে আমরা ক্যালকুলেশন করে বার করে ফেলেছি মিনিটে কত, 138 মিনিট। তাহলে তার সমগ্র পথের দূরত্ব কত, 138 মিনিট। খুবই সহজ অঙ্ক ছিল। চলুন বন্ধুরা আমরা পরবর্তী সমস্যা যাই। পরবর্তী সমস্যা দেখে নিই আপনাদের স্ক্রিনে। উইচ ওয়ান অফ দি ফলোয়িং ইজ প্রি রিকুইস্ট
to understand decimal representation of the number. তাহলে কোনটা এটা আমাদের এখানে জানতে চাইছে pre-request decimal representation যেটা সেটা আমাদের ওখানে বলতে হবে। তা এটা সঠিক উত্তর মোটামুটি আপনারা সবাই জানেন, এটাকে বলে প্লেস ভ্যালু। তা এটা সিটেট ফেব্রুয়ারি 2016 এ পেপার বানিয়েছিল, খুবই সহজ অঙ্ক ছিল বন্ধুরা। চলুন আমরা এবার পরবর্তী প্রবলেমে যাই। পরবর্তী প্রবলেম, ফোর ফান্ডামেন্টাল অপারেশন ইন অ্যারিথমেটিক আর। তাহলে অ্যারিথমেটিক এর চারটে যে ফান্ডামেন্টাল অপারেশন সেটা আপনারা সবাই জানেন। তা প্রথমে আমরা কি শিখি, প্রথমে অ্যাডিশন যোগ করা, তারপরে সাবস্ট্রাকশন বিয়োগ করা, তারপর মাল্টিপ্লিকেশন গুণ করা, আর লাস্টে গিয়ে ভাগ শিখি। ঠিক আছে, আশা করি আপনারা বুঝে গেছেন। চলুন আমরা পরবর্তী প্রবলেমে যাই। পরবর্তী প্রবলেম, আমাদের এখানে একটা অঙ্ক করতে দেওয়া আছে। তা এই অঙ্কটা আপনারা নিজেরা চেষ্টা করুন, আপনারা নিজেরাও এই অঙ্কটা করতে পারবেন। দেখি আমরা অঙ্কটা কিভাবে করতে হবে। তো চলুন এই অঙ্কটা শুরু করা যাক। তো বন্ধুরা, ঠিক এরকমই একটা অঙ্ক আমরা আগে করে এসেছিলাম। তা আপনারা নিশ্চয়ই বলতে পারবেন যে এরকম একটা অঙ্কে আপনারা যখন করেছিলেন, তা এখানে কি দেওয়া আছে, প্রাইস অফ ফ্রুট পার কেজি ইজ গিভেন বিলো, মানে প্রতি কেজিতে ফ্রুটের দাম কত সেটা আমাদের এখানে দেওয়া আছে। ঠিক আছে, এইবার আমাদের কি বার করতে হবে সেটা আমাদের পরবর্তীতে দেওয়া আছে, যে পরবর্তীতে সেটা আমাদের কত সেটা আমাদের বার করতে হবে। ঠিক আছে, তা চলুন এখানে কি বলা আছে আমরা একটু দেখে নিই। ঠিক আছে, তা আমাদের এখানে করতে দেওয়া আছে যে ওয়াটারমেলন তরমুজ 18.50 টাকা কেজি, চেরি 72 টাকা কেজি, গ্রেপস 120.60 টাকা কেজি, আর হচ্ছে অ্যাপেল 78.40 টাকা কেজি। এবার রেশমা বলে একজন ব্যক্তি আছে, ব্রড 4.5 কেজি অফ ওয়াটারমেলন তরমুজ কিনেছিল। তা তরমুজ 4.5 কেজির এখানে বার করতে হবে। এটা আপনাদের বাড়িতে হোম টাস্ক দেওয়া হলো যে আপনারা এটাকে গুণ করে আপনারা নিজেরা বাড়িতে করুন, দেখুন কি উত্তর আসে। তারপরে 1 কেজি 200 গ্রাম চেরি, তাহলে 1 কেজি 200 গ্রাম চেরি মানে 72 টাকা কেজি হলে 1 কেজি 200 গ্রামের দাম কত, এটা আপনারা নিজেরা বার করুন। গ্র্যাপস এর ক্ষেত্রেও তাই, আর অ্যাপেলের ক্ষেত্রেও তাই। এবার বলছি, হি গেভস রুপিস 500 নোট টু দা শপকিপার, সে 500 টাকা দোকানিকে দিয়েছে, তাহলে হাউ মাচ ডিড হি গেট ব্যাক। তা আপনাদের এটা বাড়িতে হোম ট্যাক্সের কাজ করতে দেওয়া হলো, তার কারণ কি, এরকম একটা অঙ্ক আমরা এর আগেও করেছি, কিভাবে করতে হয় তার প্রসেসটাও জানেন। তা সুতরাং আপনারা নিজেরা কতটা প্র্যাকটিস করতে পেরেছেন বা আপনারা কতটা শিখেছেন সেটা করতে দেওয়ার জন্য আপনাদের এই অঙ্ক করা। তা সুতরাং আপনারা নিজেরা উত্তর বার করুন, আমরা এখানে উত্তর দিয়ে দিচ্ছি 163, 163 আপনাদের উত্তর হবে। আপনারা নিজেরা বার করে দেখুন যে 163 উত্তরটা ঠিক আছে কি না। তা এটা এসেছিল বন্ধুরা সিটেট সেপ্টেম্বর 2016 এর পেপার ওয়ানে। ঠিক আছে, তো আপনাদের বাড়িতে হোম ট্যাক্সের কাজ দেওয়া হলো। তো চলুন আমরা পরবর্তী প্রশ্নে যাই। পরবর্তী প্রশ্ন বলছে, দি সাইজ অফ এ সফট কেক ইজ 7 সেন্টিমিটার ইন্টু 5 সেন্টিমিটার ইন্টু 2.5 সেন্টিমিটার, দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ সফট কেক হুইচ ক্যান বি প্যাকড ইন্টু 2 বক্স ইচ হ্যাভিং ইন্টারনাল মেজারমেন্ট অ্যাজ 56 সেন্টিমিটার পয়েন্ট 0.4 ইন্টু 0.5। তা খুবই সোজা অঙ্কটা, প্রথমে 7 সেন্টিমিটার ইন্টু 5 সেন্টিমিটার ইন্টু 2.5 সেন্টিমিটার, এই বলেছে যে এই সাইজের সোপ আছে। ঠিক আছে, এই সাইজের সোপ আছে, তা এরকম দুটো আছে, তা এরকম আমাদের দুটো বক্স আছে, তাহলে দুটো বক্সে এটার কত হয় সেটা আমাদের বার করে নিতে হবে। ঠিক আছে, তা দুটো বক্সে কত হয় এটা আমরা বার করে নেবো, আর নিচে ওই মেজারমেন্টে কত, তাহলে আমরা মেজারমেন্টটাও ক্যালকুলেশন করে বার করতে পারছি, কেন খুবই ইজি ক্যালকুলেশন আছে। তাহলে এই মেজারমেন্ট দিয়ে এটাকে এটা দিয়ে ভাগ করলে আপনারা কিন্তু এর সঠিক উত্তরটা পেয়ে যাবেন। তাহলে এর সঠিক উত্তর হচ্ছে 1280। এই অঙ্কটা আপনারা ক্যালকুলেশনটা কেন 1280 হলো এটা আপনাদের বাড়িতে করতে হবে, এটা আপনাদের বাড়িতে হোম টাস্ক। ঠিক আছে, আপনারা বাড়িতে এই অঙ্কটা করুন, করে আপনারা এই ক্যালকুলেশনে পৌঁছান। ঠিক আছে, তো চলুন বন্ধুরা আমরা যাই পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে, দ্য লেন্থ অফ এ রেকট্যাঙ্গেল ইজ 3 টাইম ইটস ব্রেথ, মানে একটা আয়তক্ষেত্র, আয়তক্ষেত্র দৈর্ঘ্যটা প্রস্থের 3 গুণ, দ্য ব্রেথ ইজ হাফ দি সাইড অফ এ স্কোয়ার। এই প্রস্থটা কি বলেছে, একটা বর্গক্ষেত্র আছে, এই বর্গক্ষেত্রের বাহুর হাফ, তাহলে হুজ পেরিমিটার ইজ 72, তাহলে যার পরিধি হচ্ছে 72 সেন্টিমিটার। তাহলে দেন এবার আমাদের চারটে অপশান দেওয়া আছে, চারটে অপশানের মধ্যে কোনটা আমাদের সঠিক হবে সেটা আমাদের এখানে বলতে হবে। তো বন্ধুরা এই চারটে অপশান আপনারা ভালো করে দেখে নেন। তাই এটা সিটেট সেপ্টেম্বর 2016 এ পেপার ওয়ানে এসেছিল। তা এখানে এর সঠিক উত্তর হবে অপশান বি, দ্য পেরিমিটার অফ বোথ রেকট্যাঙ্গেল অ্যান্ড স্কোয়ার আর ইকুয়াল। ঠিক আছে, পেরিমিটার কিন্তু দুটোটি সমান হবে। ঠিক আছে, আপনারা এটা ক্যালকুলেশন করে দেখে নেন, এটা পেরিমিটারটাই সমান হবে। চলে আসছি আমরা পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে, উইচ ওয়ান অফ দি ফলোইং ইজ নট কারেক্ট, এর মধ্যে কোনটা সত্যি না সেটা আমাদের বার করতে হবে। আমরা একটা একটা করে অপশন টেস্ট করব, আমরা টেস্ট করলে আমরা এর উত্তর পেয়ে যাব। তা প্রথম অপশনে আছে কি, 55 মিলিলিটার ইজ ইকুয়াল টু 55.55 লিটার, কোনোদিনই না, কেননা 55 লিটার মানে হচ্ছে 55 ইন্টু 1000 করে আমাদের মিলিলিটার আসবে। ঠিক আছে, কারণ কিলো হেক্টর ডেকামি ডেসি সেন্টিমিদি, তাই না। তা সুতরাং এই প্রথমেরটাই ভুল আছে। তা প্রথমেরটা যখন ভুল আছে, তা সেটাকে আমরা মার্ক করছি, তা এটাই এখানে নট কারেক্ট। চলে আসি আমরা পরবর্তী প্রশ্ন, হুইচ অফ দি ফলোয়িং ইজ এসেন্সিয়াল প্রি রিকোয়েস্ট টু আন্ডারস্ট্যান্ড মাল্টিপ্লিকেশন অফ এ 2-ডিজিট নাম্বার বাই এ 1-ডিজিট অর 2-ডিজিট নাম্বার।
তা এটা আপনারা নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন যে সঠিক উত্তরটা কোনটা হবে। তা কি বলেছে, হুইচ অফ দি ফলোয়িং এর মধ্যে কোনটা ইজ অ্যান এসেনশিয়াল, একটা অত্যাবশ্যকীয় প্রি রিকোয়েস্ট টু আন্ডারস্ট্যান্ড, আগে রিকোয়েস্ট করার জন্য, টু আন্ডারস্ট্যান্ড বোঝার জন্য, আগে বোঝার জন্য, মাল্টিপ্লিকেশন অফ টু ডিজিটস, দুটো ডিজিটের মাল্টিপ্লিকেশন বাই এ ওয়ান ডিজিট, একটা ডিজিট দিয়ে, অর টু ডিজিট বা দুটো ডিজিট দিয়ে। তা এর সঠিক উত্তর কোনটা হবে বন্ধুরা? এর সঠিক উত্তর হবে মাল্টিপ্লিকেশন ক্যান মাল্টিপ্লিকেশন অ্যাজ ডিস্ট্রিবিউশন ওভার অ্যাডিশন, তাই না? তা এটা কিন্তু এখানে এর সঠিক উত্তর হবে, ঠিক আছে? তো চলুন, এটা আমাদের ছিল যে পেডাগজির কোশ্চেন। তা পেডাগজির কোশ্চেন আপনাদের পরীক্ষার সময় থাকবে, তা সুতরাং ভয় পাওয়ার কোনো দরকার নেই। আপনারা বাড়িতে এই কোশ্চেনগুলো সলভ করুন বা আমাদের ভিডিওটা বারবার দেখুন, এইগুলি আপনারা কিন্তু পরীক্ষার সময় কমন পেয়ে যাবেন। কেন না, বিগত বছর থেকেও আপনারা কোশ্চেন কিন্তু কমন আশা করতে পারেন আপনাদের আগামী পরীক্ষার জন্য, ঠিক আছে? চলে আসছি আমরা এবার পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে, হুইচ অফ দি ফলোয়িং অ্যাসপেক্ট অফ শেপ ইজ নট ডেল্ট উইথ অ্যাট প্রাইমারি লেভেল। তাহলে প্রাইমারি লেভেলে না সেটা কোনটা, সেটা আমাদের এখানে বলতে হবে। এর সঠিক উত্তর হচ্ছে অ্যাঙ্গেল, ঠিক আছে? আপনারা বুঝতে পারছেন যে কেন অ্যাঙ্গেল হবে, যে প্রাইমারি লেভেলে এক্সপেক্ট না, ঠিক আছে? চলে আসছি পরবর্তী প্রশ্ন। দ্য ডিফারেন্স বিটুইন দ্য প্লেস ভ্যালু অফ 5 ইন 29503 অ্যান্ড দ্য ফেস ভ্যালু অফ 7 ইন 32071 ইজ। দ্য ডিফারেন্স, আমাদের কি পার্থক্য বার করতে হবে যে 29503 এর 5 এর প্লেস ভ্যালু, তাহলে এর 5 এর প্লেস ভ্যালু আমরা এখানে 500 বার করে ফেলেছি, আর পরবর্তী কি, পরবর্তী 7 এর ফেস ভ্যালু, তাহলে 7 এর ফেস ভ্যালু 32071 এর 7 এর ফেস ভ্যালু 7 হবে, তাহলে এটা ডিফারেন্স কত? আমাদের এই ডিফারেন্সটা বার করতে দিয়েছে, তাহলে 493 আমাদের এখানে ডিফারেন্স, আমরা এখানে এর সঠিক উত্তর পেয়ে গেছি। তো চলুন বন্ধুরা আমরা এবার যাই পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে, ইফ 30028 ইজ ইকুয়াল টু 28 ওয়ান্স প্লাস 28000 প্লাস ড্যাশ 10, মানে কতগুলো 10, দেন দ্য নাম্বার ইন দ্য ব্ল্যাঙ্ক স্পেস ইজ, মানে 10 গুণ হবে সেইটা করার পরে কিন্তু আপনারা এক্সট্রা ধরবেন, এইটা কিন্তু আপনাদের এখানে জানতে হবে সবার আগে, ঠিক আছে? আপনারা এক্সট্রা ধরবেন 10 গুণ করে, কেন 10 এর কত গুণ হবে? তা আমরা লিখেছি 30028 ইজ ইকুয়াল টু 28001, মানে 28টা 1 আর 28000 প্লাস x, এটা কিন্তু 10 গুণ হবে সবসময়ের জন্য, ঠিক আছে? তা আমরা এটা ক্যালকুলেশন করে 10 গুণ আমাদের অ্যান্সার বেরিয়েছে 200, ঠিক আছে? খুবই সোজা অঙ্ক ছিল বন্ধুরা, 200 আমাদের সঠিক উত্তর। চলুন বন্ধুরা আমরা পরবর্তী প্রবলেমে যাই। পরবর্তী প্রবলেম আপনার স্ক্রিনে, হোয়েন দ্য রিমাইন্ডার অবটেন অন ডিভাইডিং 80808/108 ইজ ডিভাইডেড বাই দ্য রিমাইন্ডার অবটেন অন দ্য ডিভাইডেড 90909/909, দ্য কোশেন্ট ইজ। তাহলে আমাদের বলেছে একটা সংখ্যা আছে 80808, একে 108 দিয়ে ভাগ করলে যেটা অবশিষ্ট থাকবে, এবং আরেকটা সংখ্যা আছে 90909 কে 109 দিয়ে ভাগ করলে যেটা অবশিষ্ট থাকবে। এবার যে অবশিষ্টগুলো থাকছে, যে রিমাইন্ডার মানে যে অবশিষ্টগুলো থাকছে, তাদেরকে ভাগ করলে তাদের কোশেন্ট কত থাকবে, ঠিক আছে? দ্য কোশেন্ট মানে আমাদের ভাগফল। তাহলে এই রিমাইন্ডারগুলোকে আমরা ভাগ করছি, ভাগ করে আমাদের সঠিক উত্তর, মানে সঠিক ভাগফল যেটা, এটা সঠিক উত্তর হবে কিন্তু 8। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন। চলুন আমরা এবার যাই পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে, ইফ 609×28 ইজ ইকুয়াল 63×4×- দেন দ্য নাম্বার ইন দ্য ব্ল্যাঙ্ক স্পেস ইজ। খুবই সোজা অঙ্ক বন্ধুরা, তাহলে 603×28 / 63×4 করে দিলে আমরা কিন্তু অ্যান্সার পেয়ে যাবো। অ্যান্সার এখানে হবে সঠিক উত্তর, যেটা অপশন সি, 67। চলে আসছি আমরা পরবর্তী প্রশ্ন। দ্য স্মলেস্ট কমন মাল্টিপল অফ 30, 45 and 60 বিটুইন 200 and 400, মানে কি বলছে, দ্য স্মলেস্ট কমন মাল্টিপল 30, 45, 60, মানে 30, 45, 60 এলসিএম বার করতে হবে, মানে স্মলেস্ট কমন মাল্টিপল বার করতে হবে, যেটা কি, যেটা থাকবে কিনা 200 থেকে 400 মধ্যে, এবং সেটাকে ভাগ করতে হবে দি লার্জেস্ট কমন ফ্যাক্টর অফ 15, 24 and 45 ইজ। তাহলে লার্জেস্ট কমন ফ্যাক্টর মানে সংখ্যাটা হবে কম, কিন্তু এখানে গসাগু বার করতে হবে, তা সেটাই আমরা করেছি। তা করার পরে আমাদের এখানে এটা আমরা যখন করেছি যে 180 লসাগু বেরিয়েছে, তাহলে 180 তো হবে না, তা 200 থেকে 300 মধ্যে আমাদের সেই সংখ্যাটা বার করতে হবে, তা সেই সংখ্যাটা 2 দিয়ে গুণ করে আমরা 360 বার করছি সেই সংখ্যাটা। এইবার সেই সংখ্যাটা বার করার পরে দ্য রিকোয়ার অ্যান্সার, তা রিকোয়ার অ্যান্সার, তা 360কে আমরা 3 দিয়ে ভাগ করবো, কেন এখানে ভাগ করতে বলেছে, ভাগ করে আমাদের সঠিক উত্তর বেরিয়েছে 120। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন, খুবই সোজা অঙ্ক ছিল। তা আমরা একটু তাড়াতাড়ি করছি, কেননা ভিডিও আমাদের লং করে লাভ নেই, যত তাড়াতাড়ি সম্ভব আপনাদের অঙ্কগুলো শিখিয়ে দেওয়া যায়, আর এই অঙ্কগুলো আপনারা এর আগেও করেছেন, তো সুতরাং এই অঙ্কগুলো আপনাদের বুঝতে সেরকম কোনো একটা অসুবিধার সম্মুখীন হতে হবে না। চলুন বন্ধুরা পরবর্তী প্রশ্ন। এ নাম্বার ইজ স্মলার দেন হাফ অফ 100 অ্যান্ড লাইস বিটুইন 410 and 510, ওয়ান্স ডিজিট ইজ 1 লেস দেন 10th ডিজিট, ইফ দ্য সাম অফ ডিজিট ইজ 7, দেন দ্য প্রোডাক্ট অফ দ্য ডিজিট ইন দ্য নাম্বার ইজ।
সিটেড সেপ্টেম্বর 2016 পেপার অনে এসেছিল, তাহলে আমরা এখানে ধরে নেব কি লেট 10 ডিজিট অফ নাম্বার বি এক্স, তাহলে সেই সংখ্যাটাকে এক্স ধরে নিচ্ছি। এবার ইউনিট ডিজিট অফ দ্য নাম্বার এক্স মাইনাস ওয়ান, তাই না? আমরা এটা বলতেই পারি তো এক্স মাইনাস ওয়ান, তাহলে এক্স প্লাস এক্স মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু সেভেন, যেটা এখানে বলে দেওয়া হয়েছে যে সাত হবে, সেভেন ডিজিট বলেছে, ঠিক আছে। এইবার আমরা এখান থেকে কত, এখান থেকে এক্স এর মান বেরিয়ে গেছে, তাই এক্স এর মান আমাদের চার বেরিয়ে গেছে, তাহলে দ্য নাম্বার কত হবে, ফোর অ্যান্ড থ্রি। কেন এখানে এখানে বলেছে বিটুইন ফোর অ্যান্ড ফাইভ, তা আমরা এখানে কিন্তু এখানে সংখ্যাটা বসাতে পেরেছি, কিন্তু নাম্বারটা হবে ফোর অ্যান্ড থ্রি, তাহলে দ্য প্রোডাক্ট অফ দি ডিজিট, আর চারের সাথে তিন গোল করলে তিন চারা বারো, বারো আমাদের কিন্তু এখানে সঠিক উত্তর হবে। আশা করি বন্ধুরা বুঝে গেছেন। চলুন আমরা পরবর্তী প্রবলেমে যাই। পরবর্তী প্রবলেম, ইন এ স্কুল দেয়ার আর 360 স্টুডেন্ট, আউট অফ হুইচ টু থার্ড আর গার্লস অ্যান্ড দ্য রেস্ট অফ বয়েজ, থ্রি ফোর্থ অফ দ্য নাম্বার অফ বয়েজ আর প্লেয়ার, দ্য নাম্বার অফ বয়েজ হু আর নট প্লেয়ার ইজ। তা আপনাদের এই অঙ্কগুলো খুবই সোজা, এর অঙ্ক এর আগেও আমরা করেছি। তা প্রথমে কি বলছে, স্কুলে 360 জন স্টুডেন্ট আছে, আমরা লিখেছি 360 জন স্টুডেন্ট। এবার আউট অফ হুইচ টু থার্ড, টু থার্ড আর গার্লস অ্যান্ড দ্য রেস্ট অফ বয়েজ। তো একটা জিনিস আপনারা লক্ষ্য করুন, টু থার্ড যদি তার মধ্যে গার্লস হয় তাহলে একের তিন হবে বয়েস, কেন না সমগ্র অংশটা যদি এক ধরি আর তার মধ্যে যদি দুয়ের তিন যদি গার্লস হয় তাহলে বাদ বাকি যেটা থাকে একের তিন সেটা হলো বয়েস। তা সেটাই আমরা এখানে ক্যালকুলেশন করেছি। তা ক্যালকুলেশন করার পর এইবার এরপরে আরেকটা জিনিস বলেছে যে থ্রি ফোর্থ অফ দ্য নাম্বার অফ বয়েস আর প্লেয়ার, তাহলে তার মধ্যে তিনের চার অংশ ছেলেদের মধ্যে তারা প্লেয়ার, দ্য নাম্বার অফ বয়েস হু আর নট প্লেড, তাহলে আমার সেই আমরা একই অংশ যদি ধরে নিচ্ছি তাহলে একের তিনের চার অংশ যদি প্লেয়ার হয় তাহলে প্লেয়ার না কতজন, তাহলে ওই এক মাইনাস একের তিনের চার যদি আমরা বিয়োগ করি তাহলে আমাদের উত্তর কত বলে একের চার, তাহলে আমরা সেটাকে গুণ করে আমাদের সঠিক উত্তর পেয়েছে 30। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে কত শর্টে শর্টকাট টেকনিক ইউজ করে আমরা কিন্তু এই অঙ্কটা করে ফেলেছি, ঠিক আছে। তা আপনারাও এই প্রসেসে করুন, দেখুন খুব তাড়াতাড়ি আপনাদের অঙ্কগুলো হয়ে যাবে। চলে আসছি আমরা পরবর্তী প্রশ্ন। হারিস ব্রট এ স্কুটার ফর 49553, হি পেইড 8076 ইন ক্যাশ অ্যান্ড এগ্রি টু পে দ্য রিমেনিং অ্যামাউন্ট ইন 37 ইকুয়াল ইনস্টলমেন্ট, তাহলে হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট অফ ইচ ইনস্টলমেন্ট। খুবই সোজা অঙ্ক দিয়েছে। তা বন্ধুরা এখানে বলেছে কি যে তার স্কুটারের দাম ছিল 49553, তার মধ্যে সে 8076 টাকা দিয়েছে, বাদ বাকি যেটা থাকলো সেটাকে 37 দিয়ে ভাগ করবো, কেন না 37টা ইকুয়াল ইনস্টলমেন্টে সে দেবে। তা আমাদের এই 37টা ইকুয়াল ইনস্টলমেন্টের ফিগার কত সেটা আমাদের বার করতে হবে, তাহলে আমরা এখানে বার করেছি, তাই এখানে সঠিক উত্তর হচ্ছে 1121, এখানে কিন্তু সঠিক উত্তর, কেন না এতগুলো ইনস্টলমেন্ট তাকে দিতে হবে, 37টা ইনস্টলমেন্টে দিবে তাকে 1121 টাকাটা দিতে হবে। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন। চলুন আমরা পরবর্তী সমস্যায় যাই। পরবর্তী সমস্যা তো চলে আসি বন্ধুরা আমরা পরবর্তী প্রবলেম। পরবর্তী প্রবলেম আমাদের স্ক্রিনে, এ ট্রেন লেফট হায়দ্রাবাদ অ্যাট 13:15 অন ফ্রাইডে অ্যান্ড রিচ বেঙ্গালুরু at 7:30 on Saturday, the duration of the journey was, তাহলে আমাদের duration of the journey বার করতে হবে। তাহলে একটা ট্রেন ছিল সেটা হায়দ্রাবাদে দুপুর দেড়টা, দুপুর একটা পনেরো মিনিটে, সেটা শুক্রবার ছিল, তা সেটা ছেড়েছে, তা ছাড়ার পরে সেটা ব্যাঙ্গালোরে পৌঁছেছে সকাল 7:30 স্যাটারডে, মানে পরের দিনকে, তাহলে আমাদের ডিউরেশন অফ জার্নি মানে কতক্ষণের জার্নি ছিল এটা আমাদের বার করতে হবে। তাহলে রিকোয়ার্ড জার্নি কত, তাহলে তেরোটা পনেরো, তা তেরোটা পনেরোর সাথে চব্বিশ ঘন্টা যোগ করবো, কেন না যেহেতু পরের দিনে চলে গেছে, ঠিক আছে। তা পরের দিন চলে গেছে, তা পরের দিন আমরা চব্বিশ ঘন্টা যোগ করছি, কেন যোগ করছি, তার কারণ হচ্ছে কি এই সাতের সাথে চব্বিশ ঘন্টা যোগ করবো, তার একটাই কারণ, সেটা হচ্ছে যেহেতু পরের দিনে হিসাব চলে গেছে, ঠিক আছে। তা যেহেতু আমাদের এখানে পরের দিনে হিসাব চলে গেছে তো আমরা কি করব, তা ওটাকে আমি পরের দিনে কাউন্ট করছি, ঠিক আছে। এইবার পরের দিন কাউন্ট করার সাথে সাথে আমরা কি করবো, তেরোটা পনেরো ওখান থেকে বাদ দিয়ে দেবো, কেন না এর সাথে আমরা চব্বিশ ঘন্টা যোগ করছি যখন, তাহলে পরের দিন কত হবে, পরের দিন সকাল সাতটা, ঠিক আছে। তো পরের দিন সকাল সাতটা আর তার থেকে আমরা বা আগের দিনের বাদ দিচ্ছি তেরোটা পনেরো, ঠিক আছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, মানে পরের দিন সকাল সাতটায় আমরা চলে গেছি চব্বিশ যোগ করে, ঠিক আছে। তার থেকে দুপুরবেলার টাইমটা আমরা যদি বাদ দিই তাহলে আমরা কিন্তু সঠিক উত্তর পেয়ে যাবো, কি না 18:15। আশা করি বুঝতে পেরেছেন, যেহেতু পরের দিন বলেছে তাহলে চব্বিশ ঘন্টা যোগ করে আমরা পরের দিন চলে গেছি, আর আমরা অন্য কিছু দ্বিতীয় আর অন্য কিছু চিন্তা ভাবনা করার কথা ভাবিনি, ঠিক আছে। আশা করি আপনারা অঙ্কটা বাড়িতেও নিজে নিজে করেন, আপনারা অঙ্কটা বুঝতে পারবেন। চলে আসছি পরবর্তী প্রবলেম। পরবর্তী প্রবলেম আপনাদের স্ক্রিনে, দি নাম্বার অফ মিনিটস ইন 15 ডেজ ইজ ইকুয়াল টু নাম্বার অফ সেকেন্ডস, তা এরকম অঙ্ক আমরা এর আগেও করেছি। তা কি বলেছে, যে নাম্বার অফ মিনিট ইন 15 ডেজ, পনেরো দিনে
যতটা নাম্বার অফ মিনিট মানে কত মিনিট ইজ ইকুয়াল টু নাম্বার অফ সেকেন্ডস, তা নাম্বার অফ সেকেন্ডস হয়েছে কত, তা এখানে টোটাল নাম্বার অফ মিনিটস ইন 15 দিনে কত হবে, 15 দিন 24 ঘন্টা গুণ 60 দিয়ে যদি গুণ করি তাহলে এটা মিনিটে আসলো 2160টা বলছি, এত মিনিট হলো। এবার লেটস এক্স হ্যাভ 2160 সেকেন্ড, তাই না? তাহলে এক্স ধরছি, তাই না? এক্সটা কেন ধরছি, তার কারণ হচ্ছে কি যে নাম্বার অফ সেকেন্ডস, ঠিক আছে? তাহলে কত আওয়ারে আমাদের বার করতে হবে, এক্স আওয়ার ইজ ইনটু 3600 সেকেন্ড ইজ ইকুয়াল টু, এটা এটা কোশ্চেন অ্যাকর্ডিং টু কোশ্চেন আমরা বলতে পারি। তা অ্যাকর্ডিং টু কোশ্চেন আমরা যদি বলতে পারি যে এত আওয়ার গুণ 3600 ইজ ইকুয়াল টু 2160, এখান থেকে এক্স এর ভ্যালু বার করলে আমরা 6 আওয়ার্স আমরা কিন্তু এখানে সঠিক উত্তর পেয়ে যাচ্ছি। চলে আসছি পরবর্তী ও আজকে শেষ প্রশ্ন। আজকে শেষ প্রশ্ন আপনাদের স্ক্রিনে, 15 লিটার 286 মিলিলিটার অফ অরেঞ্জ জুস ইজ মিক্সড উইথ 19 লিটার 714 মিলিলিটার অফ ক্যারট জুস, মানে দুটোকে দুটো জুস আছে, একটা 15 লিটার 286 মিলিলিটার আর একটা আছে 19 লিটার 715 মিলিলিটার, এই দুটোকে আমরা মিক্স করে দিচ্ছি। মিক্স করে কি বলেছে, এবার 12 লিটার 750 মিলিলিটার অফ দ্য মিক্সচার ইজ ইউজড অ্যান্ড দ্য রেস্ট ইন দ্য ফিল্ড ইন বটলস ইচ কন্টেনিং 250 মিলিলিটার, মানে বলেছে কি এই দুটোকে মিক্স করার পরে, এই দুটোকে আমরা প্রথমে মিক্স করে দিয়েছি, তা একটা ইউনিটে নিয়ে গেছি, লিটারটাকে মিলিলিটারে নিয়ে গেছি, তা লিটারটাকে মিলিলিটারে নিয়ে 1500 গুণ হবে আর ওটা যোগ হবে, তা সেটা আমরা একবারে এখানে লিখে দিয়েছি, দুটোকে দুটোকে যোগ করে আমরা মিলিলিটারে অ্যান্সার বার করেছি, মিলিলিটারে অ্যান্সার বার করার আমরা কি করেছি 12 লিটার 750 মিলিলিটার এরকম এটা ব্যবহার করেছি, সেই একইভাবে ওটাকে আমরা মিলিলিটারে কনভার্ট করে আমরা এখান থেকে বাদ দিয়ে দিয়েছি। এবার বাদ দেওয়ার পরে কি বলছে, 250 মিলিলিটারের কন্টেনার আছে বা বোতল আছে, সেই বোতল কটা লাগবে, তা আমরা ওই ইউনিটটাকে 250 মিলিলিটার দিয়ে ভাগ করে দিয়ে 89 আমাদের এখানে সঠিক উত্তর বেরিয়েছে। খুবই সোজা অঙ্ক ছিল বন্ধুরা, তা আপনারা বুঝতে পেরেছেন যে টোটাল ইয়ার এন্ডিং এ যা যা কোশ্চেন ছিল সেই সমস্ত প্রশ্নগুলো আমরা সবাই বা যতগুলো ইউনিট থেকে বা যত ধরনের চ্যাপ্টার থেকে কোশ্চেনগুলো ছিল সমস্ত চ্যাপ্টার থেকে আমরা কিন্তু আলোচনা করেছি, ঠিক আছে? বন্ধুরা আপনারা এই এপিসোডটা একবার দুবার তিনবার যতবার ইচ্ছা আপনারা দেখুন, তাহলে কি হবে আপনাদের প্রিভিয়াস ইয়ার থেকে যে সমস্ত প্রশ্নগুলো আপনাদের ইম্পর্টেন্ট সেই সমস্ত প্রশ্নগুলো একটা ভিডিও থেকে আপনারা জেনে যাবেন, ঠিক আছে? এই একটা ভিডিও থেকে প্রিভিয়াস ইয়ারে জেনে যাবেন, এবং আপনারা এক্ষুনি আমাদের চ্যানেলের প্লেলিস্টে যান, ওখানে চ্যাপ্টার ওয়াইজ ভিডিও এবং প্রবাবল কোশ্চেনগুলো আপলোড করে দেওয়া আছে, সুতরাং সেগুলো করলে আপনাদের অঙ্কের যে নাম্বারটা আপনাদের প্রয়োজন সেই নাম্বারটা আপনারা পেয়ে যাবেন আশা করছি, ঠিক আছে? তা সুতরাং কেয়ারফুলি আপনারা নিজেরা বাড়িতে অঙ্ক প্র্যাকটিস করুন, একটা ভিডিওতে আপনাদের সমস্ত ইয়ারের অঙ্ক করে দেওয়া আছে, এবং আপনারা যদি চ্যাপ্টার ওয়াইজ প্রবলেম অঙ্কগুলো করতে চান তা সেগুলো আপনাদের চ্যাপ্টার ওয়াইজ করে দেওয়া আছে, আপনারা গিয়ে চ্যাপ্টার ওয়াইজ অঙ্কগুলো দেখে নেন, ঠিক আছে? তো চলে আসছি আপনাদের বিশেষ আকর্ষণীয় বিষয়টিতে। বিশেষ আকর্ষণীয় বিষয় হলো আপনাদের হোম ট্যাক্সের প্রশ্ন, তার কারণ কি আপনারা কে কেমন বাড়িতে প্র্যাকটিস করছে সেটা তো আমরা জানতে পারছি না, তা আপনারা নিজেরাই যাতে জানতে পারেন তার জন্য আমি একটা কোশ্চেন করব, এবং সেই কোশ্চেন আপনাদের অনুপ্রেরণা দেওয়ার জন্য আমাদের প্রাইস ডিস্ট্রিবিউশন হবে। তো চলুন কথা না বাড়ি, আগে আমার প্রশ্নটা বলছি, সেই প্রশ্নটা আপনারা খাতায় লিখে নেন। প্রশ্নটা হচ্ছে, ম্যাথমেটিক্স পাজল অ্যাট প্রাইমারি লেভেল হেল্প ইন অপশন এ আইডেন্টিফাই ব্রিলিয়ান্ট স্টুডেন্ট অফ দ্য ক্লাস, অপশন বি প্রোভাইডিং ফান টু স্টুডেন্ট, অপশন সি টেস্টিং প্রবলেম সলভিং স্কিল, আর অপশন ডি হচ্ছে প্রমোটিং প্রবলেম সলভিং স্কিল। আবার আমি আপনাদের হোম টাস্কের প্রশ্নটা বলছি, ম্যাথমেটিক্স পাজল অ্যাট প্রাইমারি লেভেল হেল্প ইন অপশন এ আইডেন্টিফাই ব্রিলিয়ান্ট স্টুডেন্ট অফ দ্য ক্লাস, অপশন বি প্রোভাইড ফান টু দ্য স্টুডেন্ট, অপশন সি টেস্টিং প্রবলেম সলভিং স্কিল, আর অপশন ডি হচ্ছে প্রমোটিং প্রবলেম সলভিং স্কিল। তা আপনাদের এই চারটি অপশনের মধ্যে যেটা আপনাদের সঠিক উত্তর বলে মনে হচ্ছে আপনারা কমেন্ট লাইনে এক্ষুনি পোস্ট করুন, আগামী দিনে ঠিক এই সময় এই প্রশ্নের সঠিক উত্তর আপনারা পেয়ে যাবেন, এবং প্রথম 10 জন যারা সঠিক উত্তর দেবে তাদের পুরস্কৃত করা হবে, যাদের নাম শর্ট লিস্টে যাবে কেবলমাত্র তারাই আপনারা আপনাদের ইমেল আইডি পোস্ট করবেন, অন্য কেউ ইমেল আইডি পোস্ট করবেন না। তো বন্ধুরা আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে জানান, তাতে আমরা একটু মোটিভেশন পাবো, এবং কীরকম ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন তা আমাদের লিখে জানান, আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারবো আমাদের কাজের সার্থকতা। অজ্ঞাত কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা প্রার্থনীয়, এবং আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করুন যাতে আপনার মতো অন্যান্য ভিউয়ার্সরাও উপকৃত হয়। আজ এই পর্যন্তই, সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে আগামী নতুন আকর্ষণীয় ভিডিওতে, ধন্যবাদ।